টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার তাই মানে বইয়ের আর কোনো মানে নেই টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের সব রকমের প্রশ্নোত্তর এর বাইরে না তোমাদের পরীক্ষায় কিছু আসবে না আলাদা করে তোমাদের কিছু পড়ার দরকার পড়বে তাই মানে বইয়ের আর কোনো মানে নেই আর দরকার নেই কোনো সহায়কার কোনো রকমের সহায়তার পরীক্ষার প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে আশা করে তোমরা নিশ্চয়ই এর মধ্যে এই অধ্যায়টা স্কুলে বা বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়ে ফেলেছ যদি এখনও পড়া না হয়ে থাকে তাহলেও টেনশন করতে হবে না টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো কারণ টিউটোপিয়াতে খুব সহজে সুন্দরভাবে এই অধ্যায়ের সব টপিক বোঝানো হয়েছে যেটা একবার দেখে নিলে এই চ্যাপ্টারের সব কনসেপ্ট তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আগে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরেই এই ভিডিওটা দেখবে কিন্তু তাহলে আমি ধরে নিচ্ছি অধ্যায়টা তোমাদের পড়া এবার দেখো এই একটা অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রথমেই আমরা এই চ্যাপ্টারের নাম্বার বিভাজন কত রকমের প্রশ্ন আসে কত নম্বরের প্রশ্ন আসে সেগুলো দেখে নেব থার্ড চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা তো দেখো এমসিকিউ সেকশন মানে যেটা বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নমান এক অনুযায়ী তিনটে করে প্রশ্ন কিন্তু এমসিকিউতে থাকার থাকে আর এমসিকিউতে যেহেতু কোনো অল্টারনেটিভস থাকে না সেই জন্য তোমাদের পুরোটাই সলভ করতে হবে তাই প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে যাতে যে চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসুক না কেন আমি এমসিকিউতে পুরো নাম্বার তুলব এই ধরনের একটা চিন্তা কিন্তু প্রথম থেকেই রাখতে হবে তার জন্য চ্যাপ্টারটা খুটিয়ে পড়তে হবে ভালো করে পড়তে হবে নেক্সট হচ্ছে বিএসসি সেকশন সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নাম্বার রয়েছে আর বিএসসি সেকশন মানেই হচ্ছে যেখানে সত্য মিথ্যা থাকবে শূন্যস্থান পূরণ থাকবে কস্তম্ভ খস্তম্ভ থাকবে তার সাথে বিবৃতি সহ ব্যাখ্যা মানে বিবৃতির সাথে ব্যাখ্যা মেলাও এই যে জায়গাটা থাকে বা এই ধরনের যে প্রশ্ন থাকে সেগুলো থাকে তাহলে আমাদের কি করতে হবে চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে নেক্সট হচ্ছে টু মার্কসের প্রশ্ন এখান থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে তাহলে টু মার্কসের প্রশ্নেরও প্রিপারেশন আমাদের ভালো করতে হবে এই চ্যাপ্টার থেকে আর তার সাথে সাথে ফোর মার্কসের প্রশ্নও কিন্তু এখান থেকে আমরা পেয়ে থাকি তো তার জন্য আমাদের প্রিপারেশন ভালো রাখতে হবে আর এইট মার্কসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে তাই জন্য কোনো চ্যাপ্টারই বাদ দিলে চলবে না তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টার থেকে এইট মার্কসের অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে তো সেই প্রশ্নের আনসার কিন্তু তোমাদের ভালো করে রেডি করতে হবে যে যদি পরীক্ষায় আসে তাহলে যদি খুব ভালো করে তোমরা লিখে আসতে পারো ঠিক আছে তাহলে নাম্বার বিভাজনটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর এই যত ধরনের নাম্বার বিভাজনের প্রশ্ন বললাম সব কিছু নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব আর তোমাদের প্রথমেই বলে দিচ্ছি যে এতগুলো প্রশ্ন নিয়ে এত ভ্যারাইটি প্রশ্ন নিয়ে যেহেতু আলোচনা করব। তার জন্য তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটা প্রশ্নের ধরন অনুযায়ী কয়েকটা পর্বে ভাগ করা আছে ভিডিওর নিচে টাইম লাইনে তোমরা সেই পর্বভাগটা দেখে নিতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওর কোথা থেকে সিকিউ শুরু হচ্ছে সিকিউ স্টার্ট করছি বা এলে কিউ নিয়ে কোথা থেকে আলোচনা হচ্ছে প্রশ্নগুলো খুঁজে পেতে তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে তাই না ঠিক আছে চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের যে এমসিকিউ সেকশন রয়েছে সেখানে কি কি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে মোটামুটি এসে থাকে বা কোন জায়গাগুলো দেখতে হয় আর দেখো এমসিকিউ এর ক্ষেত্রে তো বাছাই করা প্রশ্ন সেরকম হয় না হয় না একেবারেই বলবো না কিছু প্রশ্ন সলভ করতে করতে বারবার স্কুলের পরীক্ষায় দেখতে দেখতে আমরা দেখতে পাই এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ সেকশনে বেশি দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও বলবো চ্যাপ্টারটা মেনলি যে টেক্সট বুক ফলো করছো যে চ্যাপ্টারটা পড়ছো খুব ভালো করে পড়ো নোটস তৈরি করো সুন্দর করে होले हो किंतु খুব সুবিধা হবে এই এমসিকিউ সলভ করার ক্ষেত্রে এমসিকিউতে ফুল মার্কস পাওয়ার একটাই হচ্ছে ট্রিক সেটা হচ্ছে চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে প্রিপারেশন যদি চ্যাপ্টারে ভালো থাকে তাহলে আর কিচ্ছু চিন্তা করতে হবে না ওকে চলো ফার্স্ট প্রশ্ন দেখি কি রয়েছে বলা হচ্ছে ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়ার প্রতিনিধি ছিলেন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভিয়েনা সম্মেলন যে হয়েছিল সেখানে অস্ট্রিয়ার প্রতিনিধি কে ছিলেন যেরকম ইম্পর্টেন্ট প্রশ্ন সেরকম সোজা প্রশ্ন যে চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েছে সে কিন্তু ইজিলি এই প্রশ্নের আনসারটা দিতে পারবে কি হবে সেকেন্ড অপশন তাই তো আমার বলার আগেই নিশ্চয়ই তোমাদের মুখ থেকে আনসারটা বেরিয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে বলা হচ্ছে বুন্ড বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল বন্ড বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল কোন স্থানে বলা হচ্ছে কি কি অপশনে রয়েছে জার্মানিতে ফ্রান্সে না রাশিয়ায় এখানে কোনটা হবে কারেক্ট আনসার একদম ফার্স্ট অপশন যেটা রয়েছে জার্মানিতে নেক্সট রয়েছে শক্তিসাম্য নীতি অনুসারে ফরাসি ভূখণ্ডে নিয়োজিত হয় শক্তিসাম্য নীতি অনুযায়ী ফরাসি ভূখণ্ডে কোন সেনা নিযুক্ত হয়েছিল ব্রিটিশ সেনা জার্মান সেনা মিত্রপক্ষের সেনা নাকি ফরাসি সেনা কোনটা হবে কারেক্ট আনসার একদম ঠিক ভাবছ থার্ড অপশান মিত্রপক্ষের সেনা এই অপশানটা হবে এই আনসারে কারেক্ট এই যে প্রশ্নটা রয়েছে সেটার কারেক্ট আনসার নেক্সট রয়েছে আইলাস অ্যাপেল কংগ্রেস অনুষ্ঠিত হয় কত সালে হয়েছিল শালটা আমাদের ভালো করে মনে রাখতে হবে শালটা কত কী কী অপশানে রয়েছে আঠেরোশো আঠেরো উনিশ কুড়ি নাকি একুশ তো আঠেরোশো দিয়েই শুরু হচ্ছে তাহলে প্রথম ডিজিটটা আমাদের একই থাকবে লাস্টের ডিজিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওটা মনে রাখতে হবে একদম ফার্স্ট অপশান হবে কারেক্ট আনসার নেক্সট রয়েছে ভেরেনা বৈঠক অনুষ্ঠিত হয় ভেরেনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আবার একটা সালের প্রশ্ন চলে এসছে আর শাল যখনই মনে করে রাখতে হবে কি করতে হবে ওই টাইম লাইন বানাতে হবে একটা চার্ট বানাতে হবে নাহলে এতগুলো চ্যাপ্টার এত ঘটনা তার উপর আবার ফরেন হিস্ট্রি আমাদের মনে রাখতে কিন্তু অসুবিধা হতে পারে তো সেই জন্য আমরা যদি চার্ট বানিয়ে নিই আর রোজ যদি চার্টটাকে একটু দেখি তাহলেই মনে থেকে যাবে তাই তো দেখো এই প্রশ্নের আনসারে তাহলে কারেক্ট আনসার কী হবে এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে থার্ড অপশান আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে ট্রপ বৈঠক আহত হয় আহত হয় মানে হচ্ছে ট্রপ বৈঠককে আহ্বান করা হয় বা ট্রপো বৈঠক বসেছিল কোন সময় একদম সিম্পলভাবে যদি আমরা বলি সিম্পল ওয়ার্ডে তাহলে এখানে যে অপশানসগুলো রয়েছে এর মধ্যে কারেক্ট আনসার কোনটা হবে একদম ফার্স্ট অপশন যেটা রয়েছে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে শক্তি সমবায়ের পতন ঘটে শক্তি সমবায়ের পতন ঘটছে কত সালের কোন মাসে সেটা মনে রাখতে হবে তো এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার অনেকগুলো অপশান রয়েছে মাসও দেওয়া রয়েছে তার সাথে সাথে কিন্তু সালও দেওয়া রয়েছে কোনটা হবে কারেক্ট আনসার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশন রয়েছে তার মধ্যে কারেক্ট আনসার হিসাবে আমরা বলতে পারবো খ নাম্বার এই অপশানটা হবে কারেক্ট আনসার নেক্সট রয়েছে কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল কত বছর তো এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার একদম ফার্স্ট অপশন যেটা রয়েছে দশ বছর নেক্সট রয়েছে মেটানিক অস্ট্রিয়া সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখার জন্য অখণ্ডতা বজায় রাখার জন্য প্রয়োগ করেন কী ধরনের নীতির কথা এখানে বলা হচ্ছে যেটা প্রয়োগ করেছিলেন তো এখানে কারেক্ট আনসার কী হবে কোন ধরনের নীতি তিনি প্রয়োগ করছেন কারেক্ট আনসার এখানে হবে থার্ড অপশন মানে রক্ষণশীল নীতি এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে মধ্যবিত্ত শ্রেণী মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হলো এক নৈতিক ক্ষত এই মত পোষণ করতেন এই মত পোষণ করতেন পোষণ করতেন মানে কে মনে করতেন কি কি অপশানে রয়েছে বিসমার্ক মেটার্নিক অষ্টাদশ রুই নাকি দ্বিতীয় আলেকজান্ডার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে সেকেন্ড অপশান মেটার্নিক নেক্সট রয়েছে দশম চার্লস উপাধি নেন দশম চার্লস উপাধি কে নিয়েছিলেন একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেক সময় বিভিন্ন স্কুলের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে দেখা গেছে তো কারেক্ট আনসার কী হবে এখানে কারেক্ট আনসার হবে থার্ড অপশন ডিউক অফ আর্টেস নেক্সট রয়েছে রক্ষণশীল বিপ্লব বলা হয় রক্ষণশীল বিপ্লব এই যে কথাটা আমরা বলছি সেটা কোন বিপ্লবকে বলা হয়ে থাকে তো কি কি অপশানে রয়েছে দেখি ফরাসি বিপ্লবকে বলবো জুলাই বিপ্লবকে বলবো ফেব্রুয়ারি বিপ্লবকে বলবো নাকি রুশ বিপ্লবকে বলবো তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে আমরা জুলাই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলবো ঠিক আছে মনে রাখতে হবে কিন্তু এই আনসারটা নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে জুলাই রাজতন্ত্র বলা হয় যার রাজত্বকালকে মানে যার রাজত্বকালকে আমরা জুলাই রাজতন্ত্র বলছি তো তিনি কে ছিলেন তো এই অপশানসগুলোর মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার একদম ফার্স্ট অপশান যেটা রয়েছে লুই ফিলিপ এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট দেখো রয়েছে অর্ধ বিপ্লব বলা হয় অর্ধ বিপ্লব বলা হচ্ছে কাকে ফরাসি বিপ্লব জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব না আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে কাকে আমি অর্ধ বিপ্লব বলছি আমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে খ জুলাই বিপ্লবকে বলা হয় নেক্সট রয়েছে অ্যাসোসিয়েশন অ্যাগ্রি অ্যাগ্রারিয়া গঠন করেন এই যে সংগঠনের কথা বলছি সেটা কে গঠন করছেন গ্যারি বল্ডি নাকি গ্যারি বলডি নাকি ম্যাথসিনি ক্যাবুর নাকি ভিক্টার ইমানুয়েল তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে হচ্ছে যেটা থার্ড অপশান রয়েছে মানে ক্যাভুর হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে যতগুলি রাজ্য নিয়ে কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল তাদের সংখ্যা যতগুলি রাজ্য নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হচ্ছে কতগুলি রাজ্য নিয়ে গঠিত হয়েছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে কি কি অপশন রয়েছে উনচল্লিশ চল্লিশ তিনশো নাকি তিনশো পঞ্চাশ একদম ঠিক ভাবছ ফার্স্ট অপশান যেটা রয়েছে সেটা হবে কারেক্ট আনসার মানে উনচল্লিশটি নেক্সট রয়েছে ফ্রাঙ্কফোর্ড পার্লামেন্টকে দদ্ধের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন কে এই ব্যঙ্গ করছেন বা এই ধরনের একটা টার্ম ইউজ করছেন তো এক্ষেত্রে আমরা কি বলবো কি কি অপশানে রয়েছে ডেভিড থমস থমসন কার্ল মার্কস হ্যাজেন নাকি রাইকার কারেট আনসার হবে কিন্তু কার্ল মার্কস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে গ্রিস স্বাধীনতা লাভ করে গ্রিস স্বাধীনতা লাভ করেছিল কত খ্রিস্টাব্দে সালটা উল্লেখ করতে হবে কী কী অপশনটা রয়েছে আঠেরোশো তিরিশ একত্রিশ উনত্রিশ নাকি তেত্রিশ তো এক্ষেত্রে মনে রাখবে গতে যে অপশানটা রয়েছে মানে গ অপশনে যে আনসারটা রয়েছে আঠারোশো উনত্রিশ সেটা হবে কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন রয়েছে গ্রিসের স্বাধীনতা লাভের ফলে পরোক্ষভাবে মর্যাদা বৃদ্ধি পায় যে দেশের গ্রিস যখন স্বাধীনতা লাভ করছে তারপরে পরোক্ষভাবে মর্যাদা বৃদ্ধি পাচ্ছে কোন দেশের কোন দেশের বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে একদম লাস্ট অপশানে যে আনসারটা রয়েছে সেটা হচ্ছে রাশিয়া নেক্সট দেখো কি রয়েছে বলা হচ্ছে যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কার কার্যের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারের কার্যের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কোনটা ছিল আইন প্রণয়ন শুল্ক সংঘ স্থাপন ভূমিদাস প্রথার অবসান নাকি সামন্ত প্রথার অবসান তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে থার্ড অপশানে যেটা রয়েছে ভূমিদাস প্রথার অবসান এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে কূটনীতির রাজকুমার বলা হয় কূটনীতির রাজকুমার কাকে বলা হয়ে থাকে তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই এটাকে আমি শুধুমাত্র একটা স্টার করবো না আমি ডবল স্টার করে দিচ্ছি আর অনেকেই হয়তো নামটা জানো তাও একেবারে যারা জানো না বা কনফিউশন হয় মাঝে মাঝে তারা একেবারে মাথায় গেথে নাও নামটা কি হবে কোনটা হবে কারেক্ট আনসার থার্ড অপশান মেটার নিককে বলা হয়ে থাকে এটা হবে কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখো রয়েছে ভৌগোলিক সংজ্ঞার দেশ বলা হতো ভৌগোলিক সংজ্ঞার দেশ কাকে বলা হচ্ছে কি কি অপশন রয়েছে ইংল্যান্ড ইটালি ফ্রান্স নাকি জার্মানি তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে খ ইটালিকে বলা হতো নেক্সট রয়েছে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা হয় হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে শালগুলো যে বলা রয়েছে আঠেরোশো চোদ্দো আঠেরোশো আঠেরো উনিশশো চোদ্দো নাকি আঠেরোশো চব্বিশ খুব কাছাকাছি ডিজিটগুলোকে কিন্তু দেখতে মনে হয়ে থাকে তো একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও শালটা আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন ছিল পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন যদি বলা হয়ে থাকে তাহলে এই যে অপশানসগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু আমরা দেখব যে থার্ড অপশন হবে আমাদের কারেক্ট আনসার ভিয়েনা সম্মেলন নেক্সট দেখো রয়েছে ভিয়েনা সম্মেলন কবে হয় অর্থাৎ কত সালে অনুষ্ঠিত হয়েছিল তাহলে এটাও কিন্তু আমি একটা স্টার করব না এটাকে আমি ডবল নয় ট্রিপল স্টার করবো কেন বলো তো কারণ এই চ্যাপ্টারের যদি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলি সেটা এমসিকিউ এর ক্ষেত্রে শুধু নয় এমসিকিউ এসিকিউ বোথ বোধ তাহলে এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে তাই এই সালটাকে কোনোভাবে ভুল করলে চলবে না কারেক্ট আনসার হবে হচ্ছে সেকেন্ড অপশান আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট হয়েছে ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন এই প্রশ্নটাকেও কিন্তু স্টার না দিলে খুব ভুল করা হবে তাই এটাকে আমি ডবল স্টার করে দিলাম কারণ এই প্রশ্নটাও পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে বিভিন্ন স্কুলে আসতে দেখা গেছে কারেক্ট আনসার কী হবে যারা চ্যাপ্টার খুব ভালো করে পড়বে তারা একদম ঠিক ভাবছ মেটার্নিক হবে হচ্ছে কারেক্ট আনসার নেক্সট হয়েছে ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে বসেন ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন ন্যায্য অধিকার নীতির বিষয়টা কী ছিল সেটা যদি আমরা মাথায় আনি তাহলেই কিন্তু আমাদের মাথায় চলে আসবে যে কে সিংহাসনে বসছেন এখানে থার্ড অপশন অষ্টাদশ লুই এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে কালসবার ডিগ্রি কে জারি করেছিলেন কালসবার ডিগ্রি কে জারি করছেন ষোলশলুই দ্বিতীয় আলেকজান্ডার নেপোলিয়ান নাকি মেটারনি তো এটা নিয়ে আমার মনে হয় না কোনো রকম মনে দ্বন্দ্ব থাকবে কারণ আমরা জানি কালসবার ডিগ মেটারনিং জারি করছেন নেক্সট দেখো রয়েছে কোথায় কালসবার ডিগ্রি জারি হয়েছিল কালসবার ডিগ্রি জারি হওয়ার জায়গাটা কোথায় ছিল তো মনে রেখে দাও জার্মানিতে এই কালসবার ডিগ্রি কিন্তু জারি হয়েছিল নেক্সট রয়েছে মেটার্ন কোথাকার চ্যান্সেলার ছিলেন মেটার্নি কোথাকার চ্যান্সেলার ছিলেন না এখানে কারেক্ট আনসার যেটা হবে সেটা কি অলরেডি আমরা জানি থার্ড অপশান হবে আমাদের কারেক্ট আনসার অস্ট্রিয়ার নেক্সট রয়েছে মেটার্নিক যুগ কোন সময় পর্বকে বলা হয় মেটার্নিক যুগ বলতে আমরা কোন নির্দিষ্ট সময় পর্বকে বুঝি আনসার তো পরে বলছি তার আগে একটু স্টার্টটা করে ফেলি কারণ এটা হলো আরেকটা খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ এসিকিউ দুটো ক্ষেত্রেরই খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই এই প্রশ্নের আনসারটা কোনোভাবে যাতে পরীক্ষায় ভুল না হয় কোনটা হবে কারেক্ট আনসার এখানে যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি খ নাম্বার অপশানে যে আনসারটা রয়েছে আঠেরোশো থেকে আঠেরোশো এই টাইম পিরিয়ডটাকে আমরা কিন্তু মেটার্নিকের যুগ বলে থাকি নেক্সট দেখো কি রয়েছে দশম চালসের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন দশম চালসের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত ছিলেন এক্ষেত্রে সেকেন্ড অপশন হবে হচ্ছে কারেক্ট আনসার সেকেন্ড অপশানে কি রয়েছে পলিকন্যাক এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট দেখো রয়েছে জুলাই বিপ্লব কার বিরুদ্ধে সংঘটিত হয় আঠেরোশো তিরিশের জুলাই বিপ্লব কার বিরুদ্ধে সংঘটিত হয়েছিল কোনটা হবে আমাদের কারেক্ট আনসার একদম ঠিক ভাবছ লাস্ট অপশান যেটা রয়েছে দশম চার্জ এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে বলা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব চলাকালীন ফ্রান্সের রাজা কে ছিলেন তো ফেব্রুয়ারি বিপ্লব যখন চলছে সেই মুহূর্তে ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ নেক্সট প্রশ্নে রয়েছে বিপ্লবের বছর বলতে কোন বছরকে চিহ্নিত করা হয় তাহলে বিপ্লবের বছর বলতে আমরা কোন বছরকে চিহ্নিত করতে পারি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এটা বলতে পারি নেক্সট ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র স্থাপিত হয় প্রথম প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে কারেক্ট আনসার হবে হচ্ছে ক সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে কত সালে ইয়ং ইটালি দল গড়ে ওঠে কত সালে ইয়ং ইটালি দল সেটা গড়ে উঠছে তাহলে কারেক্ট আনসার এখানে কী হবে মনে রাখবে আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ খ নাম্বার অপশনে যে আনসারটা রয়েছে সেটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে কার নেতৃত্বে লাল কর্তা বাহিনী গড়ে ওঠে কার নেতৃত্বে লাল কর্তা বাহিনী গড়ে উঠেছিল তো এটাও কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের থেকে তাই এই প্রশ্নটাকে মিস করলেও কিন্তু কোনোভাবেই চলবে না আনসার মনে রাখবে ক্যারিবোল্ডির নেতৃত্বে নেক্সট দেখো রয়েছে ইটালির ঐক্য কোন অঞ্চলকে কেন্দ্র করে সম্পন্ন হয় ইটালির ঐক্য কোন অঞ্চলকে কেন্দ্র করে স্টার্ট হয়েছিল এবং আস্তে আস্তে সেই অঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলগুলোকে যুক্ত করা হচ্ছে তো এক্ষেত্রে একদম ফার্স্ট অপশন যেটা রয়েছে এটা হবে কারেক্ট আনসার আর এটাও কিন্তু আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট রয়েছে কার্বনারি কি কার্বোনারি কি এখানে যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার তো এখানে ছ নম্বর অপশানে যে আনসারটা রয়েছে সেটা হবে কারেক্ট আনসার ইটালির গুপ্ত সমিতি ছিল হচ্ছে এই কার্বোনারি। নেক্সট দেখো রয়েছে ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করছেন এই অপশানসগুলোর মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার তো এখানে ম্যাথসিনি এই যে অপশানটা রয়েছে এটা হবে কিন্তু আমাদের কারেক্ট আনসার নেক্সট দেখো রয়েছে কূটনীতির জাদুকর নামে পরিচিত ছিলেন কূটনীতির রাজকুমার কূটনীতির জাদুকর কাকে বলা হয়ে থাকে একটু আগেই বলেছি কোনটা হবে কারেক্ট আনসার ঠিক ভাবছো একদম লাস্ট অপশান যেটা রয়েছে বিসমার এটা হবে কিন্তু কারেক্ট আনসার আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে স্যাডওয়ার যুদ্ধের পরে কোন সন্ধি হয় এখানে যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার একদম ফার্স্ট অপশান প্রাগের সন্ধি এটা হবে কারেক্ট আনসার নেক্সট রয়েছে মোট কয়টি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্যবদ্ধকরণ সম্পন্ন হয় টোটাল কটা যুদ্ধ হয়েছিল টোটাল তিনটে যুদ্ধ হয়েছিল নেক্সট রয়েছে রক্ত ও লৌহনীতির প্রবর্তক ছিলেন রক্ত ও লৌহনীতির প্রবর্তক কে ছিলেন এখানে যে অপশানসগুলো রয়েছে কী কী অপশান রয়েছে প্রথম আলেকজান্ডার বিসমার্ক মেটার্নিক নাকি ক্যাবুর অপশনগুলোর মধ্যে একদম কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কী হবে কারেক্ট আনসার মার্ক এটা হবে হচ্ছে কারেক্ট আনসার আর এটাও কিন্তু আনসারটা কোনোভাবে ভুললে চলবে না এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নেক্সট দেখো রয়েছে সেডানের যুদ্ধের পরে কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেডানের যুদ্ধের পরে আমরা দেখতে পাচ্ছি যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে খ অপশানে যে আনসারটা রয়েছে ফ্রাঙ্কফোর্টের সন্ধির দ্বারা কিন্তু সেডানের যুদ্ধের পরে সন্ধির দ্বারা মিটমাট করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো রয়েছে হেটাইরিয়া ফিলিকে কি হেটাইরিয়া ফিলিকে কি ছিল এটাও কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের এমসিকিউ কিউ পোর্শান থেকেও আসতে পারে আবার এসিকিউ কিউ পোর্শান থেকেও আসতে পারে তাহলে এখানে যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার সেকেন্ড অপশন গ্রীষ্মের গুপ্ত সমিতি নেক্সট দেখো রয়েছে কাকে মুক্তিদাতা যার বলা হয়ে থাকে কাকে মুক্তিদাতা যার আমরা বলে থাকি সেকেন্ড অপশানে যে আনসারটা রয়েছে দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়ে থাকে আর এটাও কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন আর এসিকিউতেও কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয় ইভেন টু মার্কসেও দেওয়া হয় যে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয়ে থাকে তো সেটা তো আমরা পরে আলোচনা করছি আপাতত এই আনসারটা মনে রাখো আর নেক্সট প্রশ্নতে কি বলা হয়েছে রাশিয়ার ভূমিদাস প্রথা কত সালে নিষিদ্ধ হয়েছিল কত সালে ভূমিদাস প্রথাকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে এটারও আনসার আমরা বলবো সালটা অবশ্যই মনে রাখতে হবে কারণ এটাও আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই চ্যাপ্টারের থেকে কোনটা হবে কারেক্ট আনসার গ অপশান যেখানে রয়েছে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ওকে নেক্সট দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো এই সেকশনটাও তোমাদের বিএসএ কিউয়ের ক্ষেত্রে থাকে তো সেখান থেকেও কি কি ধরনের স্টেটমেন্ট আসতে পারে আর কিভাবে সেটা তোমরা আনসার করবে কি আছে প্রথমে একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট রয়েছে কি বলা হচ্ছে বিগ ফোর বলতে বোঝানো হয়েছে রাশিয়া প্রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স তো এটা দেখলেই প্রথমে আমরা কিন্তু এটা মিথ্যাই করে দেবো কারণ কি কারণ ফ্রান্স বিগ ফোরে তো থাকার কথাই নয় তাই না কারণ তার বিরুদ্ধেই তো জিনিসটা করা হচ্ছে তাহলে এখানে স্টেটমেন্টটা কি হবে মিথ্যা নেক্সট ভিয়েন সম্মেলনে নেতৃত্ব দেন মেটার্নি এটা ঠিক না ভুল এটা কি হবে একদম সত্য হবে নেক্সট দেখো রয়েছে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে মেটার্নিকের যুগ বলে এটাকে ঠিক হবে না ভুল হবে আমি একটু আগেই তোমাদের মেটার্নিকের যুগ কোন সময় পর্বকে বলে সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি তো আমার মনে হয় না যে এই আনসারটা আমাকে বলে দিতে হবে আমি একটু তোমাদের থেকে আনসার চাই কমেন্ট করে আমাকে জানাও তো যে লেখো সত্য মিথ্যা বা ট্রু ফলস কোয়েশ্চেন নাম্বার থ্রি আর এটা ট্রু হবে না এটা ফলস হবে ছটপট আমাকে এক্ষুনি জানিয়ে ফেলো নেক্সট দেখো রয়েছে নেপোলিয়ানের পরে ফ্রান্সের সিংহাসনে বসেন লুই তারপরে কি লুই সিংহাসনে বসেছিলেন আনসারটা কি হবে ঠিক হবে না ভুল হবে ভুল হবে তাই তো মানে মিথ্যা নেক্সট রয়েছে জুলাই বিপ্লবের ফলে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় জুলাই বিপ্লবের পরে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত কি হয়েছিল হ্যাঁ হয়েছিল তো তাহলে কি হবে সত্য হবে নেক্সট দেখো রয়েছে জুলাই বিপ্লবের ফলে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন জুলাই বিপ্লবের ফলে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন এটা ঠিক হবে না ভুল হবে এটা একদম ঠিক হবে মানে এটা সত্য হবে নেক্সট যেটা রয়েছে ইউরোপের বিপ্লবের বছর হিসেবে পরিচিত আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বছর এটা ঠিক হবে না ভুল হবে এটা নিয়েও আমরা একটু আগেই আলোচনা করেছি তো এটার আনসারও আমি দেবো না ছটপট লেখো ট্রু ফলস কোয়েশ্চেন নাম্বার সেভেন আর আমাকে জানিয়ে দাও এটার আনসার সত্য হবে না মিথ্যা হবে নেক্সট দেখো শূন্যস্থান পূরণের সেকশন রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন আমরা দেখিনি ফার্স্ট রয়েছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্স ক্ষতিপূরণ হিসাবে দিয়েছিল কত ফ্রাঙ্ক ক্ষতিপূরণ হিসাবে দিয়েছিল এখানে আনসার হবে প্রায় সত্তর কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ হিসাবে দিয়েছিল নেক্সট রয়েছে যে নীতির দ্বারা বেলজিয়ামকে নেদারল্যান্ডসের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল সেই নীতিটার নাম কি নীতিটার নাম কি হবে শক্তি সাম্য নীতি সাম্য নীতি এটা হবে কারেক্ট আনসার নেক্সট রয়েছে ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হিসাবে যোগদান করেন ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হিসাবে কে যোগদান করছেন কি নাম আমরা লিখব এক্ষেত্রে নাম লিখতে হবে হচ্ছে ক্যাসেলরি এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট বলা হয়েছে দশম চার্লসের মন্ত্রীর নাম কি তো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে হচ্ছে পলিক ন্যাক নেক্সট রয়েছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন কে এটাও তো একটা খুবই সোজা আনসার অনেকক্ষণ ধরে অনেক প্রশ্নতে আমরা এই আনসারটা নিয়ে আলোচনা করে নিয়েছি তা আমার মনে হয় না এই প্রশ্নের আনসারটা আমাকে বলে দিতে হবে বলে দিতে হবে কি তোমরাই তো নিজেরাই তো পারবে তো লিখে ফেলো শূন্যস্থান পূরণ কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমাকে আর মানে কোয়েশ্চেন নাম্বারটা ঠিকমতো লিখবে ফাইভ আর আমাকে তাড়াতাড়ি জানিয়ে ফেলো যে এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা কী ওয়ার্ড লিখবো বা কোনটা কারেক্ট আনসার হবে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে ইয়ং ইটালি দল গড়ে তোলেন কে ইয়ং ইটালি দল গড়ে তুলেছিলেন খুব সোজা আনসার জোসেফ ম্যাথসিনী তাই তো তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে হচ্ছে জোসেফ ম্যাথ সিনি এটা হবে কারেক্ট আনসার নেক্সট দেখো রয়েছে প্লোম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর হয়েছিল প্লম্বিয়াসের চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন বছরে সালটা কত ছিল সালটা আমাদের মাথায় রাখতে হবে এতে কারেক্ট আনসার হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাব কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও এটাও তোমাদের বিএসসি কিউ সেকশনে যে পরীক্ষায় চলে আসে তো আর এটাতে স্কোর করা খুবই ইজি একটু যদি চ্যাপ্টারটা পড়ি তাহলে কোনো কোনো ক্ষেত্রে একটা মেলাতে না পারলেও বাকি তিনটে মিলিয়ে দিতে পারলে একটা তো আমরা বুঝেই যাই যে কোনটা হবে তো এখানে কিন্তু নাম্বার কোনোভাবেই লস করে আসলে চলবে না আচ্ছা দেখি কি কি রয়েছে একদিকে দেখো সন্ধির নাম কিছু দেওয়া রয়েছে আর অন্যদিকে দেশের নাম দেওয়া রয়েছে তাহলে ফার্স্ট বলা হচ্ছে জাসি চুক্তি এটার সাথে আমরা কোন অপশানটাকে কানেক্ট করতে পারি এই রাশিয়া তুরস্ক এই অপশনটাকে কানেক্ট করতে পারি নেক্সট রয়েছে জুরিখের সন্ধি এটাকে আমরা কানেক্ট করে পারি একদম লাস্ট অপশনের সাথে নেক্সট রয়েছে প্রাগের সন্ধি এটাকে আমরা কানেক্ট করতে পারি এ নাম্বার অপশনের সাথে আর তারপরে রয়েছে যে প্যারিসের সন্ধি তো এটাকে আমরা কানেক্ট করতে পারি সি নাম্বার অপশনের সাথে ওকে नेक्स्ट দেখো কি রয়েছে দুই নম্বরে বলা হয়েছে একদিকে কিছু রাজবংশের নাম আছে নীতির নাম রয়েছে আর অন্যদিকে কিছু অপশনস রয়েছে তাহলে ফার্স্টেই বলে দেওয়া হয়েছে কি একদিকে বুর্ব বংশ রক্তলোহনীতি তুর্কি সাম্রাজ্য অস্ট্রিয়া তো এখান থেকে প্রথমেই আমরা যদি রক্তলোহনীতির সাথে আমরা পরিচিত আমরা সহজেই এটা বিসমার্কের সাথে কানেক্ট করে দিতে পারবো তারপরে আমাদের এখানে রয়েছে হচ্ছে বুর্ব রাজবংশ সেটার কথা বলা হয়েছে তাহলে বুর্ব রাজবংশের সাথে আমরা কোনটাকে কানেক্ট করতে পারবো যদি আমাদের কনফিউশন হয় তাহলে আরও দুটো আমরা ঠিক করে নিই সেটা হচ্ছে তুর্কি সাম্রাজ্যের সাথে অবশ্যই আমরা বলকান অঞ্চল এটাকে কানেক্ট করে দিতে পারবো নেক্সট রয়েছে হচ্ছে অস্ট্রিয়ার পূর্ব রাজবংশ পড়ে রয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে যে অস্ট্রিয়ার সাথে আমরা কানেক্ট করতে পারবো ভিয়েনাকে কারণ ভিয়েনা সম্মেলনের বিষয়টা এখানে দেখা যাচ্ছে প্রধান হিসেবে করছে আর বংশের সাথে আমরা দশম চাল সেটাকে কানেক্ট করে দিতে পারবো নেক্সট দেখো একদিকে বলা হয়েছে রাশিয়ায় জারতন্ত্রের প্রতিষ্ঠা তাহলে রাশিয়ায় জারতন্ত্রের প্রতিষ্ঠা আমরা এই বি অপশনের সাথে কানেক্ট করতে পারবো নেপোলিয়ান কর্তৃক ইতালি জয় আমরা এই সি অপশনের সাথে কানেক্ট করব। হেটাইরিয়া ফিলিকে গঠিত হয় আমরা ডি অপশানের সাথে কানেক্ট করব। আর কালস বা ডিগ্রি জারি একদম যে ফার্স্ট অপশান রয়েছে সেটার সাথে আমরা কানেক্ট ঠিক আছে নেক্সট আমরা কিছু বিবৃতির সাথে ব্যাখ্যা মেল এই ধরনের একটা সেকশনও তোমাদের পরীক্ষায় কিন্তু আসে তো সেটার থেকে কী কী ধরনের বিবৃতি থাকতে পারে সেটার ব্যাখ্যা কী কী ধরনের হতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে দেখো ফার্স্ট বিবৃতিতে কি বলা হচ্ছে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কনসার্ট অফ ইউরোপ গঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কনসার্ট অফ ইউরোপ গঠিত হচ্ছে তার মধ্যে ব্যাখ্যাকে বলা হয়েছে ফরাসি বিপ্লবের পূর্বেকার অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের জন্য এটা করা হয়েছে নাকি মেটানিকের ক্ষমতা ও মর্যাদা হ্রাস করার উদ্দেশ্যে এটা করা হয়েছে নাকি প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে এটা করা রয়েছে তাহলে এখানে যে তিনটা ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কোনটাকে আমরা কানেক্ট করতে পারবো এই বিবৃতির সাথে ব্যাখ্যা এক এটাকে কানেক্ট করতে পারবো নেক্সট রয়েছে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন তো উত্তরাধিকার সূত্রে তিনি ফ্রান্সের শাসনভার পান সেটা কানেক্ট করতে পারি নাকি যুদ্ধের মাধ্যমে সাথে তিনি ফ্রান্সের সিংহাসন দখল করে নেন নাকি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পরে ফরাসি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারী কোনটা হবে এখানে কারেক্ট আনসার ব্যাখ্যা তিন হবে নেক্সট দেখো রয়েছে বিবৃতিতে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি গ্রহণ করা হয় ব্যাখ্যাকে বলা হচ্ছে সকল রাষ্ট্রের জাতীয়তাবাদের প্রসারের জন্য সকল রাষ্ট্রের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নাকি নেপোলিয়ান কর্তৃক বিজিত রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণের জন্য তাহলে এখানে যে অপশানসগুলো আমরা পাচ্ছি বা ব্যাখ্যাগুলো পাচ্ছি কোন বিবৃতির সাথে কানেক্ট করতে পারবো ব্যাখ্যা তিনের সাথে কানেক্ট করতে পারবো নেক্সট রয়েছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কি কি ব্যাখ্যা এক পূর্ব বংশের রাজা দশম চালসের শাসনের অবসান ঘটে নাকি ব্যাখ্যা দুই পূর্ব বংশের শাসনের অবসান ঘটে ও অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপের শাসন প্রতিষ্ঠিত হয় নাকি জুলাই বিপ্লবের মাধ্যমে ফরাসি বিপ্লব পূর্ণতা লাভ করে এখানে যে এতগুলো ব্যাখ্যা রয়েছে তার মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার ব্যাখ্যা দুই পূর্ব বংশের শাসনের অবসান ঘটে ও অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপের শাসন প্রতিষ্ঠিত হয় এটা হবে হচ্ছে কারেক্ট ব্যাখ্যা নেক্সট দেখো রয়েছে জোসেফ ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেন ইটালি কৃষকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য ইটালির যুবকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে নাকি সাধারণ মানুষের মধ্যে রাজতান্ত্রিক ধারণা গড়ে তুলতে তো ইয়ং ইটালি কথাটা ইউজ হচ্ছে তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারব ব্যাখ্যা দুই ইটালির যুবকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তোলার জন্যই কিন্তু এটা গড়ে তোলা হয়েছে ঠিক আছে তাহলে এই চ্যাপ্টার থেকে কী কী ধরনের এমসিকিউ কিউ এর কিছু পোর্শন আমরা আলোচনা করলাম তো অনেকগুলো প্রশ্নই তোমরা দেখে নিলে এবার তোমরা আমাকে বলো তো এই এতগুলো প্রশ্নের মধ্যে তোমাদের কটা ঠিক হয়েছে আর কটা ভুল হয়েছে যদি দেখো যে ঠিক প্রশ্নের পরিমাণটা কম আর ভুলই বেশি হয়েছে তাহলে বুঝে নিতে হবে যে প্রিপারেশনে খামতি রয়েছে কিন্তু প্রিপারেশনে খামতি থাকলে তো একেবারে চলবে না তার জন্য তোমাদের মেনটেন করতে হবে একটা স্টাডি ফ্লো এবার নিশ্চয়ই ভাবছো ম্যাম এই স্টাডি ফ্লো বিষয়টা কি তাই তো চলো তাহলে দেখে নিই স্টাডি ফ্লো বিষয়টা অ্যাকচুয়ালি কি ক্লাস নাইনে ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারো থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খান্তি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন ওয়ান সলিউশন কীভাবে স্টেপ ওয়ান কনসেপ্ট ভিডিও কিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড আউট ক্লিয়ারিং কিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ থ্রি ব্রিফ নোটস নোটস এর জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ ফোর কোয়েশন অ্যান্ড আনসার আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি ব্যাগ বিশদে জানতে ফোন করো এই নাম্বারে তাহলে দেখে নিলে এই স্টাডি ফ্লো বিষয়টা কি ঠিক এইভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু বছরের প্রথম থেকেই প্রিপারেশন খুব ভালো থাকবে তোমাদের ওকে তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম এমসিকিউ আর বিএসসি এর কিছু পোর্শন বিএসসি সেকশনের মধ্যে তোমাদের আরেকটা পোর্শনও থাকে একটি বাক্যে উত্তর দাও সেখান থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে বা চ্যাপ্টারটা ভালো করে প্রিপেয়ার করতে গেলে কোন কোন প্রশ্নগুলো দেখতে হবে চলো এবার আমরা দেখে নেব আর নেক্সট দেখো আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের একটি বাক্যে উত্তর দেওয়ার যে সেকশনটা থাকে এসি কিউয়ের বিএসসি সেকশনের মধ্যেই থাকে সেটা নিয়ে এবার আলোচনা করব। পুরো চ্যাপ্টার যদি ভালো করে পড়ি তাহলে এমসি কিউ সেকশনটাও যা যেরকম আমরা ঠিক ঠিক আনসার করতে পারবো এই যে বিএসসি কিউ সেকশনের মধ্যে একটি বাক্যে উত্তর দাও সেখানেও কিন্তু একদম কারেক্ট আনসার হবে তার জন্য চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে দেখো ফার্স্ট প্রশ্নতে কি বলা হয়েছে উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপে পরিবর্তনমুখী শক্তির অন্তর্গত ছিল না কোনটি তো এক্ষেত্রে কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে রাজতন্ত্র নেক্সট দেখো রয়েছে উনিশ শতকের প্রথমে নেপোলিয়ানের পতনে কোন রাজতন্ত্র শাসিত রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি কে পালন করছে না এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে তুরস্ক নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তো এই ক্ষেত্রে তুরস্ক নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে চার নম্বরে ভিয়েনা সম্মেলনে মুখ্য চারটি শক্তি কি ছিল ভিয়েনা সম্মেলনে মুখ্য চারটি শক্তি মানে বিগ ফোর যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে কোন কোন দেশ পার্টিসিপেট করেছিল তো তার মধ্যে প্রথমেই অস্ট্রিয়ার কথা বলতে হবে তাহলে অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ইংল্যান্ড কি কি আনসারে লিখবো অস্ট্রিয়া প্রাশিয়া অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া আর ইংল্যান্ড আমরা সত্য মিথ্যাতেই করেছিলাম যেখানে ফ্রান্স লেখা ছিল তখন বলেছিলাম যে ওই স্টেটমেন্টটা মিথ্যা হবে তো এই চারটে দেশের নাম কিন্তু কোনোভাবে ভুললে চলবে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের এসএ কিউ সেকশন থেকে অনেক সময় কিন্তু এটা ওয়ান মার্ক্সেও যেমন দেয় টু মার্ক্সেও কিন্তু দিয়ে দেয় তাই মনে রেখো নেক্সট দেখো রয়েছে ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয়েছিল এটা তো আমি বলেই ছিলাম যেরকম এমসিকিউয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তেমনি এসে কিউয়ের ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সালটা কত হবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট দেখো রয়েছে ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমরা এমসি কিউতেও সলভ করেছি এসি কিউয়ের ক্ষেত্রেও দেখো প্রশ্নটা আবার আসতে পারে তো ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে প্রিন্স মেটারনিক প্রিন্স মেটারনিক এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে প্রিন্স মেটার্নিক কে ছিলেন ভাইস বার্সা দুদিক থেকেই প্রশ্নটা আসতে পারে তো যেরকম আগেরটা বললাম এখানে সেরকম উল্টে বিষয়টা বলে দিতে হবে ভিয়েনা সম্মেলনের সভাপতিও আমরা বলতে পারি তার সাথে সাথে কি বলতে পারি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এই কথাটা আমরা বলতে পারি কারণ তার প্রথম পরিচয় যদি বলি তাহলে কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এই কথাটাই আমাদের উল্লেখ করতে হবে তার সাথে যদি অ্যাড করতে চাই যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী আর ভিয়েনা সম্মেলনেও তিনি সভাপতিত্ব করছেন সেটা বলে দিলেও হয়ে যাবে ওকে নেক্সট দেখো কি রয়েছে বলা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আন্তর্জাতিক সম্মেলনটি হয়েছিল সেখানে কারা মিলিত হয়েছিল কারা সেখানে মিলিত হচ্ছে ইউরোপীয়রা অর্থাৎ ইউরোপের জনগণ বা ইউরোপের প্রধান যারা ব্যক্তিত্বরা ছিলেন তারা কিন্তু মিলিত হয়েছিলেন তাহলে এখানে আনসারের ক্ষেত্রে ওয়ান আনসারের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউরোপীয়রা নেক্সট ভিয়েনা সম্মেলনে ইউরোপের কটি প্রধান শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভিয়েনা সম্মেলনের ক্ষেত্রে টোটাল কটা শক্তি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অলরেডি বিগ ফোর নিয়ে আমরা আলোচনা করেছি তাহলে কটা হবে টোটাল চারটি বিগ ফোর নেক্সট রয়েছে ভিয়েনা সম্মেলনের মূল নীতি তিনটি কী ভিয়েনা সম্মেলনে মূল যে তিনটে নীতি গ্রহণ করা হয়েছিল সেই নীতিগুলো কী ছিল তিনটে নীতির নামই আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে ফার্স্ট নীতির নাম কি ফার্স্ট নীতির নাম হচ্ছে ন্যায্য অধিকার নীতি ন্যায্য অধিকার নীতি এটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট নীতির নাম ক্ষতিপূরণ নীতি আর শক্তিসাম্য নীতি তাহলে সেকেন্ড হচ্ছে ক্ষতিপূরণ নীতি ক্ষতিপূরণ নীতি আর শক্তি শক্তি নীতি অনেক সময় তোমাদের প্রশ্ন আসে মাথায় জিজ্ঞাসা করো যে ম্যাম যেরকম ভাবে আপনি লিখলেন পরপরে কি তিনটে তিনটে নীতির নাম এইভাবে ক্রোনোলজি মেনটেন করতে হবে না তিনটে নীতি এই তিনটে নীতি তুমি এবার ওপর নিচ করে লিখতে পারো কোনো রকম অসুবিধা নেই ওকে দেখো নেক্সট কি রয়েছে ভিয়েনার সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন ভিয়েনার সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি হিসাবে কে ছিলেন সেখানতে আমরা বলতে পারি যার নাম তিনি হচ্ছেন ট্যালি র্যান্ড ট্যালি র্যান্ড এটা হবে হচ্ছে কারেক্ট আনসার নেক্সট রয়েছে ভিয়েনা সম্মেলনকে বিশ্বের কততম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়ে থাকে তাহলে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়ে থাকে অলরেডি এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এফসিকিউতে আলোচনা করেছি নেক্সট রয়েছে ভিয়েনা সম্মেলনের অন্যতম একটি উদ্দেশ্য কি ছিল ভিয়েনা সম্মেলন যে হয়েছিল তার অন্যতম একটা উদ্দেশ্য যদি আমাদের বলতে হয় তাহলে কি বলবো প্রাক বিপ্লব অবস্থা ফিরিয়ে আনা মানে বিপ্লবের আগে যেরকম পরিস্থিতি ছিল সেরকম ফিরিয়ে আনা তাহলে আনসার কি লিখবো আমরা প্রাক বিপ্লব অবস্থা প্রাক বিপ্লব অবস্থা ফিরিয়ে আনা বিপ্লব অবস্থা ফিরিয়ে আনা নেক্সট দেখো কি রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম লেখো রক্ষণশীল ভাবধারা রক্ষণশীল ভাবধারার মধ্যে কি ছিল রাজতন্ত্রের কথা আমরা বলতে পারি তাহলে অবশ্যই আমরা আনসারে লিখব হচ্ছে রাজতন্ত্র নেক্সট রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপের পরিবর্তনমুখী একটি ভাবধারার নাম লেখো এর আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রক্ষণশীল ভাবধারার নাম লেখো আর নেক্সট রয়েছে একটা পরিবর্তনমুখী ভাবধারার নাম লেখো তো এক্ষেত্রে অনেকগুলোই রয়েছে আমি অনেকগুলোই বলে দিচ্ছি তোমাদের যদি উল্লেখ করে দেওয়া হয় যে একটি লেখো তাহলে একটি লিখবে যদি উল্লেখ না করা হয়ে থাকে তাহলে যতগুলো জানো সেগুলো লিখে দেবে যেরকম আমরা জাতীয়তাবাদের কথা বলতে পারি জাতীয়তাবাদ তার সাথে সাথে আর কি কি বলতে পারি গণতন্ত্র সেটার কথা বলতে পারি আর আরেকটা কি বলতে পারি আমরা জাতীয়তাবাদ তো ফার্স্টেই বলেছি তাহলে আরেকটা বলে দিই উদারনীতিবাদ সেটা সম্পর্কেও আমরা এই চ্যাপ্টারে ভালো মতো পড়েছি তাহলে নেক্সট আমরা যেটা বলতে পারি সেটা কি সেটা হচ্ছে উদারনীতিবাদ নেক্সট দেখো রয়েছে ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী হল্যান্ডে ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী হল্যান্ডে কোন রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল কোন রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে অরেঞ্জ রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে অরেঞ্জ রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয় নেক্সট রয়েছে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের কোন রাজবংশ রাজত্ব করত। তাহলে কি হবে এখানে আনসার হবে হচ্ছে বুর্ব রাজবংশ রাজত্ব করত ঠিক আছে মনে রাখতে হবে কি বুর্ব রাজবংশ রাজত্ব করছে ওকে নেক্সট দেখো কি রয়েছে নেক্সট বলা হয়েছে ক্ষতিপূরণ বাবদ ফ্রান্সকে কত কোটি ফ্রাঙ্ক দিতে বাধ্য করা হয়েছিল ফ্রাঙ্কে দরকার নেই ফ্রাঙ্ক দিতে বাধ্য করা হচ্ছে আমরা জানি আনসার সত্তর কোটি ফ্রাঙ্ক সত্তর কোটি ফ্রাঙ্ক অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে নেক্সট রয়েছে ফ্রান্সের সৈন্যবাহিনী ভেঙে দিয়ে সেখানে কাদের সৈন্যবাহিনী মোতায়েন করা হয়েছিল আনসার কি হবে মিত্রপক্ষের সৈন্যবাহিনী মোতায়েন করা হয়েছিল মিত্রপক্ষের নেক্সট রয়েছে অ্যারিস্টটল কে ছিলেন অ্যারিস্টটল ছিলেন একজন রাষ্ট্রবিজ্ঞানী তাহলে এখানে আমরা কী লিখবো অ্যারিস্টটল কে ছিলেন তিনি ছিলেন একজন রাষ্ট্রবিজ্ঞানী এটা হবে কারেক্ট আনসার নেক্সট রয়েছে ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কি কি ছিল এটা তো খুবই সোজা আনসার আমরা জানি সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে আলোচনা করে আসছি তাও আরেকবার মনে করিয়ে দিচ্ছি কি কি লিখবো আনসারে সাম্য মৈত্রী আর স্বাধীনতা ঠিক আছে নেক্সট দেখো রয়েছে কোন সময় মেটার্নিকের যুগ নামে পরিচিত কোন সময়কে আমরা মেটার্নিকের যুগ বলে থাকি এটাও আমাদের কাছে এতবার আলোচনা করছি এবার আর ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আট আটচল্লিশ খ্রিস্টাব্দ মানে এইটিন এই সময় পর্বকে আমরা মেটার্নিকের যুগ নামে পরিচিত করতে পারি বা আমরা জানি নেক্সট দেখো রয়েছে ন্যায্য অধিকার নীতিতে হল্যান্ডে কোন পরিবারের পুনঃপ্রতিষ্ঠা করা হয় ন্যায্য অধিকার নীতির মাধ্যমে হল্যান্ডে কোন পরিবার এর পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে মানে আবার ফিরে আসছে তাহলে এখানে আমরা অরেঞ্জের কথা বলতে পারি ঠিক আছে নেক্সট কি রয়েছে নেক্সট বলা হচ্ছে ন্যায্য অধিকার নীতিতে সিসিলিয়া নেপলসে কোন রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করা হয় ন্যায্য অধিকার নীতি অনুসারে সিসিলি আর নেপলসের কথা বলা হচ্ছে সেখানে কোন রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুর্ব রাজবংশের কথা বলতে পারি বুর্ব রাজবংশের কথা বলতে পারি নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পবিত্র চুক্তির প্রবক্তা কে ছিলেন পবিত্র চুক্তির প্রবক্তা কিন্তু ছিলেন রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার তাহলে আনসারে কি লিখব রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ঠিক আছে নেক্সট দেখো রয়েছে মেটার্নিক কত বছর ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক কত বছর ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী থাকছেন প্রায় চল্লিশ বছর ধরে তাহলে আমরা আনসারে কী লিখবো প্রায় চল্লিশ বছর ধরে তিনি কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট রয়েছে বংশ পুনঃপ্রতিষ্ঠা হয় কোথায় স্যাবয় যে বংশের কথা বলা হচ্ছে সেই স্যাবয় বংশ পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে কোথায় সার্ডিনিয়া পিডমন্ডে তাহলে আমরা আনসার লিখবো আনসার লিখবো হচ্ছে সার্ডিনিয়া হাইফেন দিয়ে লিখবো পিডমন্টে ঠিক আছে নেক্সট রয়েছে কালস্পা ডিগ্রি কে ঘোষণা করেছিলেন এটা তো অলরেডি আমরা জানি যে কালস্পা ডিগ্রি কে ঘোষণা করেছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক তাহলে আনসার লেখার সময় আমাদের লিখতে হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক কালসপার ডিগ্রি ঘোষণা করছে নেক্সট দেখো রয়েছে কালসার ডিক্রি কেন ঘোষিত হয়েছিল তো ঘোষণা করছেন কিন্তু কেন ঘোষিত হচ্ছে সেক্ষেত্রে আমরা আনসার কি লিখতে পারি ওয়ান মার্কসের জন্য যে জার্মানিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা আর সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্যই ডিক্রি জারি হচ্ছে তাহলে দুটো বিষয় মাথায় রাখবে একটা হচ্ছে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা ছাত্র সংগঠন ছাত্র সংগঠন নিষিদ্ধ করা আর তার সাথে আরেকটা কি মাথায় রাখতে হবে আমাদের সেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা তাহলে নেক্সট আমরা লিখব সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা ঠিক আছে এই দুটো পয়েন্ট লিখতে হবে নেক্সট দেখো রয়েছে ক্ষতিপূরাণ বাবদ অস্ট্রিয়া কোন কোন অঞ্চল লাভ করেছিল ক্ষতিপূরাণ বাবদ অস্ট্রিয়া কোন কোন অঞ্চল লাভ করছে লোম্বার্ডি আর ভিনেশিয়া তাহলে এখানে আমরা লিখবো লোম্বার্ডি আর ভিনেশিয়া ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে বলা হচ্ছে বিগ ফোর বলা হয় কোন কোন রাষ্ট্রকে আমার মনে হয় না এই আনসারটা আর তোমাদেরকে দিতে হবে কারণ অলরেডি অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও লেখো কোয়েশ্চেন মার্কস ওয়ান কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান লিখলেও আমি বুঝে যাবো লিখে আমাকে জানিয়ে ফেলো যে কোন কোন রাষ্ট্রকে বিগ ফোর বলা হতো ওকে চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী বলা হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয়েছিল সালটা কত ছিল আনসার কি হবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয়েছিল নেক্সট দেখো কি রয়েছে কবে তন্ত্রের পতন হয় তন্ত্রের পতন হয়ে যাচ্ছে তাহলে কবে তন্ত্রের পতন হচ্ছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তন্ত্রের পতন দেখতে পাচ্ছি নেক্সট রয়েছে নেপোলিয়ান বিজেতা হিসাবে কাকে অভিহিত করা হয়ে থাকে কাকে অভিহিত করছি প্রিন্স মেটানিককে অভিহিত করছি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়া ত্যাগ করে মেটারনি কোথায় আশ্রয় নিয়েছিলেন তো আনসার কি হবে আনসার কারেক্ট আনসার যেটা হবে সেটা হচ্ছে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন নেক্সট দেখো রয়েছে ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুয়ের ভাই অষ্টাদশ লুই এইভাবে লিখতে হবে আমি এখানে তোমাদের মনে রাখার জন্য অষ্টাদশ লুইয়ের নামটা লিখে দিচ্ছি কিন্তু যখন তোমরা আনসার লিখবে একে এক পাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিও আছে সুন্দর করে যদি আনসারটা লেখা যায় তাহলে কিন্তু পুরো একে এক পাওয়া যায় নাহলে অনেক সময় অনেক এক্সামিনার একে কিন্তু হাব দিয়ে দেন তাই শুধু অষ্টাদশ লুই না লিখে লিখবে কি যে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই ওকে নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে দশম চার্লস কে ছিলেন দশম চার্লস কে ছিলেন তো সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে বলতে হবে যে দশম চার্লস ছিলেন ফ্রান্সের রাজা এবং তার রাজত্বকাল ছিল আঠেরোশো চব্বিশ থেকে তিরিশ খ্রিস্টাব্দ তাহলে আনসারে আমরা কি লিখবো আনসারে লিখব হচ্ছে ফ্রান্সের রাজা এবং তার রাজত্বকাল ব্র্যাকেটে লিখে দেবো আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ ঠিক আছে নেক্সট দেখো রয়েছে ফ্রান্সে অষ্টাদশ লুইয়ের পরে কে সিংহাসনে বসেছিলেন তো ফ্রান্সে অষ্টাদশ লুইয়ের পরে কে সিংহাসনে বসছেন দশম চার্লস সিংহাসনে বসছেন তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে দশম চার্লস নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে অ্যাডলভ থিয়ার্স কে ছিলেন অ্যাডলভ থিয়ার্স ছিলেন ফ্রান্সের উদারপন্থী নেতা তাহলে আনসারে আমরা কি লিখবো আনসার লিখবো ফ্রান্সের উদারপন্থী নেতা উদারপন্থী নেতা ছিলেন নেক্সট দেখো কি রয়েছে বৈঠক কোন বছর সংগঠিত হয় বৈঠক কবে সংগঠিত হয়েছিল সালটা কী হবে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বৈঠক সংগঠিত হয়েছিল নেক্সট রয়েছে ফ্রান্সে জুলাই বিপ্লবকালে ফ্রান্সের রাজা কে ছিলেন ফ্রান্স যখন জুলাই বিপ্লব হচ্ছে তখন ফ্রান্সের রাজা সেই মুহূর্তে কে ছিলেন সেই মুহূর্তে ছিলেন দশম চার্লস তিনি রাজা ছিলেন নেক্সট প্রশ্ন দেখো রয়েছে জুলাই রাজতন্ত্রের সময়কাল কি ছিল জুলাই রাজতন্ত্রের সময়কাল আমরা যদি বলি তাহলে এইটিন থার্টি টু এইটিন ফর্টি এইট খ্রিস্টাব্দ এই টাইম পিরিয়ডটাকে চিহ্নিত করতে পারি আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এই সময়কাল নেক্সট রয়েছে দশম চাল জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিলেন দশম চাল জুলাই বিপ্লবের ফলে পালিয়ে কোথায় যাচ্ছেন না ইংল্যান্ডে পালিয়ে যাচ্ছেন তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে ইংল্যান্ডে নেক্সট রয়েছে দেশ শাসনে অষ্টাদশ লুই কী অধিকারে বিশ্বাস করতেন দেশ শাসনে অষ্টাদশ লুই ঐশ্বরিক অধিকারে বিশ্বাস করতেন তাহলে আনসার আমরা লিখব ঐশ্বরিক অধিকারে বিশ্বাস করতেন ঐশ্বরিক অধিকার তো লেখাই রয়েছে নেক্সট রয়েছে লুই ফিলিপের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল লুই ফিলিপের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেটার নাম কি সেটার নাম একদম ইজি আমরা তো জানি জুলাই রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নেক্সট রয়েছে বোনা পার্টিস্ট কারা বোনা কারা নেপোলিয়ান মোনাপাটের অনুগামীরা রাজনৈতিক দলের যে সদস্যরা ছিলেন তাদেরকে বোনা নামে পরিচিত মানে তারাই বোনা নামে পরিচিত ছিলেন ঠিক আছে তাহলে নেপোলিয়ান বোনাপার্টের অনুগামী রাজনৈতিক দলের সদস্যরা তাহলে আনসারটা আমরা কীভাবে লিখবো যে নেপোলিয়ান বোনাপাটের নেপোলিয়ান বোনাপার্টের অনুগামী রাজনৈতিক দলের সদস্যরা রাজনৈতিক দলের সদস্যরা বোনা নামে পরিচিত নেক্সট রয়েছে ইউরোপের ইতিহাসে কোন সময় বিপ্লবের বছর নামে পরিচিত ইউরোপের ইতিহাসে কোন সময়কে বিপ্লবের বছর বলি আমরা তো অলরেডি জানি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে বলে থাকি ঠিক আছে নেক্সট রয়েছে জুলাই রাজতন্ত্রের শাসক লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন তিনি কোন বংশের রাজা ছিলেন অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন তাহলে আনসারে কি লিখব তিনি অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন নেক্সট রয়েছে ডিউক ডি বেরি কাদের দ্বারা নিহত হন ডিউক ডি বেরি ফ্রান্সের উদারপন্থীদের দ্বারা নিহত হন তাহলে আনসারে কি লিখব ফ্রান্সের উদার উদারপন্থীদের দ্বারা ঠিক আছে কি রয়েছে রাজা রামমোহন রায় জুলাই বিপ্লবের বিপ্লবীদের অভিনন্দন জানিয়ে যে বার্তাটি জানিয়েছিলেন সেটা কি কি বার্তা জানিয়েছিলেন গ্লোরি 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 টু ফ্রান্স তাহলে বার্তা কি জানাচ্ছেন গ্লোরি গ্লোরি এই বার্তা কিন্তু জানাচ্ছে ঠিক আছে যে গিজো কে ছিলেন তো গিজো কে ছিলেন ফরাসি রাজা লুই ফিলিপের প্রধানমন্ত্রী তাহলে এক্ষেত্রে গিজো ছিলেন লুই ফিলিপের প্রধান মন্ত্রী ঠিক আছে নাগরিক রাজা নামে কে পরিচিত নাগরিক রাজা নামে কে পরিচিত ছিলেন তো নাগরিক রাজা নামে পরিচিত ছিলেন ফ্রান্সের রাজা লুই ফিলিপ ওকে নেক্সট রয়েছে দেখো লুই কুথ কে ছিলেন লুই কাসুদ কে ছিলেন না আঠেরোশো আটচল্লিশের বিপ্লবের সময় হাঙ্গেরির এক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তার নেতৃত্বে দেখা গিয়েছিল হাঙ্গেরিতে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে তার পরিচয় সম্পর্কে আমরা কী বলবো তিনি হাঙ্গেরির নেতা ছিলেন এবং তার নেতৃত্বে হাঙ্গেরিতে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হচ্ছে হাঙ্গেরিতে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয় ওকে নেক্সট দেখো কি রয়েছে বলা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করছেন এক্ষেত্রে বলতে হবে কার্ল কার্ল মার্কস আর এঙ্গেলস তাহলে কারেক্ট আনসার কি হবে কার্ল মার্কস ও এঙ্গেলস ঠিক আছে নেক্সট দেখো রয়েছে কার্বোনারি কী কার্বোনারি কী কার্বনারি হচ্ছে ইটালির একটা গুপ্ত সমিতির নাম আর এর মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গারবাহী তাহলে আনসারে কী লিখব ইটালির গুপ্ত সমিতি আর যার মানে কি ওয়াটার মানে কি ওয়াটার মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গারবাহী ঠিক আছে দেখো রয়েছে রিসর্জিমেন্টো বলতে কি বোঝান। দেখা যাচ্ছে যে উনিশ শতকের প্রথমার্ধে ইতালির ভাব জগতে আর বাস্তবে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয়েছিল সেটাকেই আমরা সার্বিকভাবে রিসর্জিমেন্টো বলি এইভাবে ওয়ানলাইনে আমাদের আনসারটা লিখে দিতে হবে নেক্সট দেখো রয়েছে কে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেছিলেন ম্যাথসিনি প্রতিষ্ঠা করেছিলেন ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করছেন কে ম্যাথসিনি প্রতিষ্ঠা করছেন নেক্সট দেখো রয়েছে ইটালির ঐক্য আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে প্রধান ব্যক্তিত্বদের মধ্যে ম্যাথসিনির কথা বলতে পারি ক্যাভুরের কথা বলতে পারি গ্যারি বল্টির কথা বলতে পারি তাহলে কি কি বলবো এখানে বলতে হবে ম্যাথসিনি তারপরে বলবো ক্যাবুর তারপরে কি বলবো তারপরে আরেকটা নাম আমরা লিখতে পারি সেটা হচ্ছে গ্যারি বলডি। ঠিক আছে নেক্সট দেখো রয়েছে ইয়ং ইটালি সংগঠনের সদস্যরা কি পোশাক পরতেন ইয়ং ইটালি সংগঠনের যে সদস্যরা ছিলেন তারা কি ধরনের পোশাক পরতেন তারা কালো পোশাক পরতেন তাহলে আমরা আনসারে কি লিখবো তারা কালো পোশাক কিন্তু পরতেন নেক্সট রয়েছে দেখো কার্বনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছেন বা কে দেন তো ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে এই কারেক্ট আনসার হবে জোসেফ ম্যাথসিনি তাহলে ম্যাথসিনির নামটা কিন্তু লিখতে হবে আর অবশ্যই তার আগে যদি আমাদের পুরো নামটা লিখে দিলে আরও কিন্তু ভালো হয় ক্লিয়ার হয়েছে নেক্সট দেখো কি রয়েছে কার্বনারিদের সংকেত কি ছিল কার্বনারিদের সংকেত কি ছিল কার্বন বা জ্বলন্ত কাঠ কয়লা তাহলে আমরা এখানে লিখবো কার্বন বা জলন্ত কাঠ কয়লা জ্বলন্ত কাঠ কয়লা এটা হবে কারেক্ট আনসার নেক্সট দেখো রয়েছে বোহেমিয়ায় মূলত কোন জাতির লোক বসবাস করে বোহেমিয়ায় মূলত চেক জাতির লোক বসবাস করে তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে হচ্ছে চেক জাতির লোক বসবাস করছে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে হাঙ্গেরি বহিমিয়া কোন রাষ্ট্রের অধীনে ছিল হাঙ্গেরি বহিমিয়া অস্ট্রিয়ার অধীনে ছিল তাহলে অস্ট্রিয়া এটা হবে কারেক্ট অস্ট্রিয়ার অধীনে ছিল তাহলে কারেক্ট কি হবে আনসার অস্ট্রিয়ার অধীনে ঠিক আছে নেক্স প্রশ্নে বলা হচ্ছে পোল্যান্ডের আক্রমণ কঠোরভাবে দমন করেছিলেন কে পোল্যান্ডে যে আক্রমণ হয়েছিল সেটা কঠোরভাবে কে দমন করছেন আনসার কি হবে রাশিয়ার জার নিকোলাস তাহলে কারেক্ট আনসার আমরা লিখবো রাশিয়ার জার নিকোলাস ওকে নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে বলা হচ্ছে সিসিলিও নেপলস থেকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কে বিদেশি শাসকদের বিতাড়িত করেছিলেন কারেক্ট আনসার কী হবে গ্যারি হবে হচ্ছে কারেক্ট আনসার তাহলে আমরা আনসার লিখবো গ্যারি নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে প্যান জার্মানিজম কথাটির অর্থ কী প্যান জার্মানিজম কথাটির অর্থ সর্ব জার্মান বাদ তার অর্থ হচ্ছে সর্ব জার্মান বাদ নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে ক্যাবুর কে ছিলেন ক্যাবুর কে ছিলেন না ইটালির পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ইটালির পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে কী রয়েছে বলা হচ্ছে কাউন্ট ক্যাবুর সম্পাদিত পত্রিকাটির নাম কি ছিল কাউন্ট কাবুর ক্যাবুর যে পত্রিকাটি সম্পাদনা করেছিলেন সেটার নাম কি রিসর্জি মেন্টো তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে রিসর্জিমেন্টো এটা হবে কারেক্ট আনসার নেক্সট দেখো কি রয়েছে বলা হচ্ছে ক্যাবুর কবে পিডমন সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন ক্যাবুর কবে প্রধানমন্ত্রী হচ্ছেন সালটা কত ছিল শালটা মনে রাখবে ছিল আঠেরোশো খ্রিস্টাব্দে ওকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পিডমন সার্ডিনিয়ার রাজ্যের রাজার নাম কি ছিল পিডমন সার্ডিনিয়ার রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমানুয়েল তাহলে আমরা আনসার কি লিখবো আনসার লিখবো হচ্ছে ভিক্টর ইমানুয়েল এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে বলা হয়েছে পবিত্র চুক্তির কে বিরোধিতা করেছিলেন পবিত্র চুক্তির বিরোধিতা কে করছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী রি তাহলে এখানে আমরা আনসার কী লিখবো ক্যাসলরির কথা আমাদের লিখতে হবে নেক্সট রয়েছে চতুর্শক্তি চুক্তি অনুসারে প্রথম চারটি দেশে রাষ্ট্রপ্রধানরা কোন সম্মেলনে প্রথম মিলিত হয়েছিলেন তো এক্ষেত্রে আমরা বলবো যে আইলা আইলাস্যাপেলের যে সম্মেলন হয়েছিল আইলা সম্মেলন এর সম্মেলন সেটা বলতে হবে নেক্সট রয়েছে দেখো ডিউক ডি বেরি কে ছিলেন অষ্টাদশ লুইয়ের ভাইয়ের ছেলে ছিলেন ডিউক ডি বেরি তাহলে কি লিখবো অষ্টাদশ লুইয়ের ভাইয়ের ছেলে ওকে নেক্সট দেখো কী রয়েছে বলা হচ্ছে প্লম্বিয়াসের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল প্লম্বিয়াসে চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে সালটা কত ছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ নেক্সট হয়েছে প্লম্বিয়াসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল প্লম্বিয়াসের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে কাদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী ক্যাভুরের সাথে ফরাসি সামনার তৃতীয় নেপোলিয়ানের মধ্যে তাহলে ক্যাভুর আর তৃতীয় নেপোলিয়ানের মধ্যে ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়ানের মধ্যে তৃতীয় নেপোলিয়ানের মধ্যে মধ্যে ঠিক আছে প্রশ্ন পোলিয়ানের দেখো কি রয়েছে বলা হচ্ছে বিল্লা ফ্রাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী কারা ছিলেন বিল্লা ফ্রাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী কারা ছিলেন ফ্রান্স এবং অস্ট্রিয়া তাহলে আমরা আনসার কি লিখব ফ্রান্স ও অস্ট্রিয়া ওকে নেক্সট প্রশ্ন দেখি কি বলা হচ্ছে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এইটিন খ্রিস্টাব্দে তাহলে লিখতে হবে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে নেক্সট রয়েছে জোসেফ ক্যারিবোল্ডি কে ছিলেন জোসেফ ক্যারিবোল্ডি ছিলেন ইটালির দেশপ্রেমিক এবং লাল কর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা তাহলে তিনি ছিলেন ইটালির দেশপ্রেমিক ও লাল কর্তা বাহিনী তার যে বাহিনী ছিল সংগঠন ছিল সেটা হচ্ছে লাল কর্তা বাহিনী বলা হতো তাহলে লাল কর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা তাকে কিন্তু অবশ্যই বলা হয় নেক্সট রয়েছে স্যাডওয়ার যুদ্ধের পর ইটালির সঙ্গে কোন প্রদেশ অন্তর্ভুক্ত হয় স্যাডোয়ার যুদ্ধের পরে ইটালির সাথে ভেনেশিয়া নামক প্রদেশ অন্তর্ভুক্ত হয়েছিল তাহলে ভেনেশিয়া নামক প্রদেশ অন্তর্ভুক্ত হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি কি বলা হচ্ছে যে কবে রোম ইটালির অন্তর্ভুক্ত হয় কবে রোম ইটালির অন্তর্ভুক্ত যে সালটা কত ছিল আমরা আনসারে লিখবো আটশো সত্তর খ্রিস্টাব্দে ওকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কোন ঘটনার মাধ্যমে ইতালি জাতীয় রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করেছিল কোন ঘটনার মাধ্যমে না রোম নগরীর অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে তাহলে आंसरে কি লিখবো আমরা রোম নগরীর রোম নগরীর অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ওকে নেক্সট প্রশ্নে দেখো কী রয়েছে জোলভেরাইন কি জোলভেরাইন কি যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে কি বলবো যে জার্মানি অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে আর প্রাশিয়ার নেতৃত্বে একটা আন্তরাষ্ট্রীয় শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল গঠিত হয়েছিল সেটাকে আমরা বলছি কী জোলভেরাইন বলছি তাহলে জোলভেরাইন কি বেসিক্যালি আন্তরাষ্ট্রীয় শুল্ক সংঘ তাহলে আনসারে লিখতে হবে আন্তরাষ্ট্রীয় আন্তরাষ্ট্রীয় শুল্ক সংঘ আন্তরাষ্ট্রীয় শুল্ক সংঘ নেক্সট দেখো রয়েছে রাশিয়ার সম্রাটদের কি বলা হয়ে থাকে তো এটা তো আমরা জানি সবাই যার বলা হয়ে থাকে তাহলে কারেক্ট আনসার কী হবে যার বলা হয়ে থাকে নেক্সট দেখো রয়েছে কে ঘোষণা করেন যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ কে এই কথাটা ঘোষণা করেছিলেন কথাটা ঘোষণা করেছিলেন বিসমার্ক তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে হচ্ছে বিসমার্ক ওকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে কূটনীতির জাদুকর কাকে বলা হয়ে থাকে তাহলে কূটনীতির জাদুকর কাকে বলি অলরেডি আমরা আনসারটা জানি বিসমার্ককে বলা হয়ে থাকে তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে বিসমার্ককে বলা হচ্ছে নেক্সট রয়েছে জোলবেরাইন কবে গঠিত হয়েছিল জোলবেরাইন কবে গঠিত হচ্ছে সালটা কত সালটা হবে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে জোলভের যেটা রয়েছে সেটা গঠিত হয় নেক্সট রয়েছে ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী জার্মান রাষ্ট্র সমবায়ের ওপর কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে না অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে হচ্ছে অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে নেক্সট রয়েছে বুরসেন স্যাফটন কী বুরসেন স্যাফটন হচ্ছে জার্মানির একটা গুপ্ত সমিতির নাম তাহলে আনসারে আমরা কী লিখবো জার্মানির একটি জার্মানির একটি গুপ্ত সমিতি জার্মানির একটি গুপ্ত সমিতি দেখো রয়েছে জার্মানির কয়েকজন দার্শনিক কারা ছিলেন বা কয়েকজন দার্শনিকের নাম এখানে বলতে বলা হয়েছে এক্ষেত্রে কাদের কথা বলতে পারি আমরা হেগেলের কথা বলতে পারি স্টেইনের কথা বলতে পারি কান্টের কথা বলতে পারি তাহলে হেগেল তারপরে ্টের কথা বলা যেতে পারে তাছাড়াও আমরা ফিক্টের কথা বলতে পারি স্টেইন নামটা মনে রাখতে সুবিধা তাহলে স্টেইন আমরা লিখে দিতে পারি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলা হচ্ছে রাশিয়ার কয়েকজন লেখক ও বুদ্ধিজীবীর নাম লেখক রাশিয়ার কয়েকজন লেখক ও বুদ্ধিজীবীর নামের মধ্যে কী কী নাম বলতে পারি যেরকম টলস্টয়ের কথা বলতে পারি তারপরে গুগলের কথা বলতে পারি তাহলে টলস্টয় গুগল ঠিক আছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে জার্মানিতে কবে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল জার্মানিতে কবে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হচ্ছে তো সেটা জিজ্ঞাসা করা হয়েছে তো জার্মানিতে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হওয়ার সালটা কত লিখবো আমরা আঠেরোশো তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে খ্রিস্টাব্দে ওকে নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে ফ্রাঙ্কফুট পার্লামেন্ট কাকে জার্মানির রাজা হওয়ার আবেদন জানিয়েছিল ফ্রাঙ্কফুট পার্লামেন্ট কাকে জার্মানির রাজা হতে বলেছিল প্রাশিয়ার রাজা ফেডারিক উইলিয়ামকে তাহলে চতুর্থ ফেডারিক উইলিয়ামকে প্রাশিয়ার রাজা চতুর্থ ফেডারিক উইলিয়ামকে ওকে নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে বিসমার্ক কবে জার্মানির প্রধানমন্ত্রী পদে যোগ দিয়েছিলেন বিসমার্ক কবে প্রধানমন্ত্রী পদে যুক্ত হচ্ছেন সালটা কত ছিল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে বিসমার্ককে কে পদচ্যুত করেছিলেন বিসমার্ককে জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম পদচ্যুত করেন নেক্সট রয়েছে কোন দুটি রাজ্য নিয়ে প্রাশিয়ার সঙ্গে ডেনমার্কের বিরোধ বাদে কোন দুটি রাজ্য নিয়ে বিরোধ বাদে একটা হচ্ছে স্লেজ উইক একটা হচ্ছে হোলস্টেইন তাহলে দুটোর নাম কি লিখবো একটা হচ্ছে স্লেজ উইক আর আরেকটা হচ্ছে হল স্টেইন ওকে চলো নেক্সট প্রশ্ন দেখি বলা হচ্ছে লৌহ ও রক্তনীতির প্রবক্তা কে ছিলেন লৌহ ও রক্তনীতির প্রবক্তা কে ছিলেন প্রবক্তা ছিলেন বিসমার্ক তাহলে কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে হচ্ছে বিসমার্ক নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে গ্যাস্টিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল গ্যাস্টিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হচ্ছে বা কোন সময় স্বাক্ষরিত হচ্ছে সেটা আমাদের আনসারে বলতে হবে তাহলে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আনসার লিখবো আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্ন দেখো রয়েছে স্যাডওয়ার যুদ্ধ কবে হচ্ছে বা স্যাডওয়ার যুদ্ধের পরে যে সন্ধিটা হচ্ছে কবে হচ্ছে সাক্ষরে তো আমরা লিখবো না এখানে আমরা লিখতে পারি সংগঠিত সংগঠিত কথাটা আমরা ইউজ করতে পারি তো আনসার কি হবে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে ছয় সপ্তাহের যুদ্ধ বলতে কোন যুদ্ধকে বোঝানো হয়ে থাকে তো ছয় সপ্তাহের যুদ্ধ যদি বলি তাহলে অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে যে স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল সেটাকে আমরা বলে থাকি তাহলে এখানে আমরা লিখব স্যাডোয়ার যুদ্ধকে ওকে নেক্সট এখন রয়েছে কে তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেছিলেন তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলছেন রাশিয়ার যার প্রথম নিকোলাস তাহলে আমরা আনসারে কি লিখবো রাশিয়ার জার প্রথম নিকোলাস ঠিক আছে নেক্সট দেখো রয়েছে ফ্রাঙ্কোপাশিয়ার যুদ্ধের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন ফ্রাঙ্কোপাশিয়ার যখন যুদ্ধ হচ্ছে সেই সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন তৃতীয় নেপোলিয়ন এটা হবে কারেক্ট আনসার নেক্সট দেখো কি রয়েছে কোন সন্ধির দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয় কোন সন্ধির দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হচ্ছে তাহলে আনসার কি হবে ফ্রাঙ্কফোর্ট সন্ধি আনসার লিখবো ফ্রাঙ্কফোর্ট সন্ধি নেক্সট রয়েছে এইমস টেলিগ্রাম কোন যুদ্ধের সূচনা করে এমস টেলিগ্রাম কোন যুদ্ধের সূচনা করছে না সেডানের যুদ্ধে সূচনা করছে তাহলে আনসার নেক্সট কি রয়েছে সেডানের যুদ্ধে দুই প্রতিপক্ষ কারা ছিল সেডানের যুদ্ধে দুই প্রতিপক্ষের মধ্যে কাদের দেখতে পাচ্ছি একদিকে প্রাশিয়া একদিকে ফ্রান্স তাহলে দুই প্রতিপক্ষ এখানে কি কি থাকবে প্রাশিয়া ও ফ্রান্স ওকে নেক্সট দেখো রয়েছে ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিশক্তি চুক্তি জার্মানি অস্ট্রিয়া আর ইটালির মধ্যে স্বাক্ষরিত হয় জার্মানি অস্ট্রিয়া ও ইটালি ঠিক আছে নেক্সট দেখো হচ্ছে ফ্রাঙ্ক সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ফ্রাঙ্ক সন্ধি স্বাক্ষরিত হচ্ছে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে তাহলে কারেক্ট আনসার হবে আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হয় কাকে বলা হচ্ছে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামকে তাহলে আনসারে লিখব প্রাশিয়ার প্রথম কে রাজা ওকে কি আছে স্বাধীন গ্রীষ্মের প্রথম রাজা কে ছিলেন স্বাধীন গ্রীষ্মের প্রথম রাজা ছিলেন প্রথম অটো প্রথম অটো ওকে নেক্সট রয়েছে হেটাইরিয়া ফিলিকে বলতে কি বোঝায় গ্রীস দেশের একটা গুপ্ত সমিতি ছিল হেটাইরিয়া ফিলিকে সেটা তো আমরা অলরেডি জানি আলোচনা করেছি সেটাই লিখতে হবে নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কী বলা হচ্ছে এটার আমি আর লিখলাম না কারণ তোমরা সবাই এটার আনসার পারবে নেক্সট প্রশ্নে বলা হয়েছে কোন সন্ধির দ্বারা তুরস্ক গ্রিসের স্বাধীনতা মেনে নেয় এড্রিয়া নোপোলের সন্ধি তাহলে এড্রিয়া নোপোলের সন্ধির দ্বারা নেক্সট কে রয়েছে তুরস্কের সুলতান কোন ধর্মাবলম্বী ছিলেন তুরস্কের সুলতান ইসলাম ধর্মাবলম্বী ছিলেন ইসলাম হবে হচ্ছে কারেক্ট আনসার নেক্সট রয়েছে সাধু দালাল কাকে বলা হয়ে থাকে সাধু দালাল কাকে বলা হচ্ছে পিসমার্ককে বলা হয়ে থাকে তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে পিসমার্ক নেক্সট প্রশ্ন দেখো রয়েছে গ্রিস কবে স্বাধীন হয়েছিল গ্রিস কবে স্বাধীন হচ্ছে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দ এইটাকে আমরা বলতে পারি নেক্সট কোন বিপ্লবী ধ্যান ধারণা গ্রীসদের প্রভাবিত করেছিল ফরাসি বিপ্লবের ধ্যান ধারণা তাদেরকে প্রভাবিত করেছিল ফরাসি বিপ্লবের নেক্সট ক্রিমিয়ার যুদ্ধ কবে ঘটেছিল ক্রিমিয়ার যুদ্ধ কবে ঘটছে শালটা কি লিখতে হবে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে নেক্সট দেখো রয়েছে কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে যাচ্ছে প্যারিসের সন্ধির মাধ্যমে তাহলে আনসার কি হবে আনসার হবে হচ্ছে প্যারিসের সন্ধির মাধ্যমে নেক্সট রয়েছে রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা কে করেছিলেন রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা কে করছেন যার দ্বিতীয় আলেকজান্ডার সেটা তো আমরা জানি যার দ্বিতীয় আলেকজান্ডার যার দ্বিতীয় আলেকজান্ডার নেক্সট হচ্ছে মুক্তিদাতা যার কাকে বলা হয়ে থাকে মুক্তিদাতা যার কাকে বলা হচ্ছে যে যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করায় তিনি মুক্তিদাতা যার নামে পরিচিত হচ্ছেন দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হচ্ছে কাকে বলা হচ্ছে এর সাথে একটা প্রশ্নও হতে পারে সেটা হচ্ছে কেন বলা হচ্ছে তাহলে দুটো বিষয় তো আমরা অলরেডি জানি ঠিক আছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে ক্রিমিয়ার যুদ্ধ কত বছর ধরে চলেছিল ক্রিমিয়ার যুদ্ধ প্রায় দু বছর ধরে চলেছিল তাহলে দু বছর কথাটা লিখতে হবে নেক্সট রয়েছে রাশিয়ার ভূমিদাসদের করুণ অবস্থার চিত্র কোন সাহিত্যিকের রচনায় পাওয়া যায় রাশিয়ার ভূমিদাসদের করুণ অবস্থার চিত্র কোন সাহিত্যিকের রচনায় আমরা পাচ্ছি রুশ সাহিত্যিক ছিলেন নিকোলাই গোগোল তার রচনায় পাচ্ছি নিকোলাই গুগলের রচনায় পাওয়া যায় নেক্সট হয়েছে কনসার্ট অফ ইউরোপ গঠনের প্রথম উদ্যোগ কে নিয়েছিলেন কনসার্ট অফ ইউরোপ গঠনের প্রথম উদ্যোগ কে নিচ্ছেন রাশিয়া যার প্রথম আলেকজান্ডার নিচ্ছেন তাহলে এখানে হবে হচ্ছে আনসার রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার ওকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে উষ্মজল নীতি প্রথম কোন দেশ গ্রহণ করেছিল নীতি কে গ্রহণ করছে রাশিয়া গ্রহণ করছে তো রাশিয়া হবে রয়েছে দেখো কে উদারনৈতিক যার নামে প্রসিদ্ধ ছিলেন কে উদারনৈতিক যার কাকে বলা হতো প্রথম আলেকজান্ডারকে বলা হতো তাহলে প্রথম আলেকজান্ডার কে বলা হচ্ছে প্রথম আলেকজান্ডার নেক্সট রয়েছে দেখো উত্তর ইটালিতে কোন বিদেশি শক্তির প্রাধান্য ছিল উত্তর ইটালিতে কোন বিদেশি শক্তির প্রাধান্য রয়েছে অস্ট্রিয়ার প্রাধান্য রয়েছে অস্ট্রিয়া নেক্সট রয়েছে ম্যাথসিনি কিসে বিশ্বাসী ছিলেন ম্যাথসিনি তার কথা বলা হচ্ছে তিনি কিসে বিশ্বাসী ছিলেন তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন নেক্সট রয়েছে গ্রীসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কে গ্রীসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা হচ্ছে কোয়ারেস ওকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে জোলভেরাইন কি জোলভেরাইন কি ছিল একটা শুল্ক সঙ্গ ছিল যেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি নেক্সট দেখো রয়েছে পলিগ্ন কার প্রধানমন্ত্রী ছিলেন দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন তারে এ কারেক্ট হবে হচ্ছে দশম চার্লসের নেক্স রয়েছে অষ্টদশ লুইয়ের কবে মৃত্যু হয় অষ্টাদশ লুইয়ের মৃত্যু হয়েছিল আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রয়েছে লুই সেন্ট সাইমন কে ছিলেন বা কারা ছিলেন সমাজতন্ত্রের সমর্থক ছিলেন তাহলে আনসারে লিখবো আমরা সমাজতন্ত্রের সমর্থক ছিলেন নেক্সট দেখো রয়েছে বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন কিসমার্ক ছিলেন নেক্সট প্রশ্ন দেখো রয়েছে প্রাগের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এক্ষেত্রে কি হবে অস্ট্রিয়া ও প্রাশিয়া অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে আচ্ছা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যে রয়েছে তোমাদের তো পরীক্ষায় প্রশ্ন আসেই এমনিতে এমসিকিউ সেকশন আর বিএসসি সেকশন থাকে তার সাথে সাথে টু মার্কসের প্রশ্নও থাকে তো সেই পাঠটাও আমাদের খুব ভালোভাবে করতে হবে তাহলে দেখে নিই যে এই পোর্শান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আর সেগুলোর আনসার তোমরা কিভাবে লিখবে দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে মেটার্নিক কে ছিলেন অর্থাৎ তার পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এবার এটা যদি ওয়ান মার্কসে আসতো আমরা কি লিখে দিতাম যে মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী সেটা লিখলেই হয়ে যেত কিন্তু প্রশ্নের মান আমাদের দেখে নিতে হবে প্রশ্নের মান হচ্ছে দুই তাহলে টু মার্কসের জন্য আমাকে কোন কোন ইনফরমেশনগুলো দিতে হবে অনেক সময় টু মার্ক্সে যদি কোয়েশ্চেন দেখি সেটা প্যারাগ্রাফে লেখা যায় কিছু কিছু টু মার্ক্সে কিন্তু আমরা পয়েন্ট করে লিখতে পারি তাই মনে রাখবে যেই যেই টু মার্কসে পয়েন্ট করে লেখা যায় সেখানে কিন্তু পয়েন্ট করে লিখতে হবে তাহলে মার্কসটা বেশি আসে সবসময় সব প্রশ্নে পয়েন্ট করা যায় না যেখানে যায় না সেখানে দরকার নেই কিন্তু যেখানে যাবে সেখানে অবশ্যই করবে তবেই কিন্তু দুয়ে দুই বা একটু ভালো মার্কস পেতে পারবে ওকে চলো তাহলে এই টু মার্ক্সের আনসারের জন্য এই প্রশ্নের আনসারের জন্য আমরা কী লিখবো লিখতে হবে যে মেটানিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি এই দুটো কথাই বলতে হবে আর কি বলবো আমরা যে তিনি ছিলেন রাজতন্ত্র অভিজাততন্ত্র আর সামন্ততন্ত্রের গোড়া সমর্থক আর আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তো আমরা জানি এই সময়কাল পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণ পরিচালিত হয়েছিল তাহলে কি কি ইনফরমেশন দিলাম তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী সেই কথাটাও যেমন বলছি তার সাথে সাথে আর কি বললাম যে তিনি ভিয়েনা সম্মেলনের সভাপতি ভিয়েনা সম্মেলন যে হয়েছিল এই চ্যাপ্টারে প্রথমেই আমরা পড়েছি সেই ভিয়েনা সম্মেলনের তিনি কী ছিলেন তিনি সভাপতি ছিলেন সেই কথাটা বললাম তার কিছু আদর্শের কথা বললাম যে তিনি রাজতন্ত্র অভিজাততন্ত্র আর সামন্ততন্ত্রের গোড়া সমর্থক তাহলে রাজতন্ত্র অভিজাততন্ত্র রাজতন্ত্র অভিজাততন্ত্র আর সামন্ততন্ত্রের গোড়া সমর্থক সামন্ততন্ত্রের গোড়া সমর্থক ছিলেন মানে সেটাকে সমর্থন করছিলেন এই পয়েন্ট ইউজ করলাম এটা আমি পয়েন্ট করে লিখছি তোমাদের যাতে মনে রাখতে সুবিধা হয় লিখবে তোমরা একটা প্যারাতি আর লাস্ট কি বলতে হবে মেটার্নিকের যুগ সম্পর্কে তো আমরা পড়েইছি যে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি তার নিয়ন্ত্রণে ছিল তিনি পরিচালনা করছেন তাহলে নেক্সটে মেটার্নিক যুগ বলে আমি বিষয়টা লিখে দিলাম যাতে তোমাদের মনে থাকে তো সেইভাবে আনসারটা লিখতে হবে মেটার্নিক যুগ মানে হচ্ছে আঠেরোশো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময় তার অধীনতাতে সম্পূর্ণ ইউরোপের রাজনীতি পরিচালিত হচ্ছিল এইভাবে লিখে দিতে হবে ঠিক আছে এইভাবে যদি লেখো আনসার সব কটা পয়েন্ট যা যা বললাম সেটা দিয়ে সুন্দর করে একটা প্যারাগ্রাফ করে যদি লেখো তবেই দুয়ে দুই পাওয়া যাবে দুয়ে দুই পাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জ তার জন্য একটু খাটতে হবে সুন্দর করে লিখতে হবে তাহলে কিন্তু নাম্বারটা চলে আসবে ওকে চলো পরের প্রশ্ন দেখি কী বলা হয়েছে মেটার্নিকের যুগ বলতে কি বোঝো মেটার্নিকের যুগ বলতে কি বোঝানো হয় তো আমাদের কাছে আনসারটা কিভাবে লিখতে হবে আমরা তো টাইম পিরিয়ডটা জানি তো বলতে হবে যে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ পর্যন্ত ইউরোপীয় রাজনীতির প্রধান নিয়ন্ত্রক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক আর এই সময়কালে ইউরোপের অধিকাংশ শাসক মেটার্নিকের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের নিজের শাসন কার্য পরিচালনা করেছিলেন তাই জন্য এই সময়কালকে আমরা মেটার্নিকে যুগ বলে বা যুগ নামে পরিচিত করতে পারছি তাহলে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে টাইম পিরিয়ডটা কত বললাম আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর কেন বলছি যুগটা কারণ ইউরোপের বাকি শাসকরা তার আদর্শ অনুপ্রাণিত হয়ে কাজগুলো করছে সেই জন্য বলছি ওকে এইভাবে দুটো লাইন এক্সপ্লেন করলেই হয়ে যাবে এটাও আমাদের দরকার নেই আলাদা করে পয়েন্ট করে একটা প্যারাগ্রাফে লিখে দিতে পারছি নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যক্তিত্ব কারা ছিল তো ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যক্তিত্বদের মধ্যে কাদের কথা বলতে পারি প্রথমেই আমাদের নাম আসবে কি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিকের কথা আমাদের বলতেই হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক তার কথা আমাদের বলতে হবে কারণ তিনি তো ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন তো ফার্স্ট তার নামই হবে নেক্সট বলবো রুশ যার প্রথম আলেকজান্ডার নেক্সট আমাদের বলতে হবে রুশ যার প্রথম আলেকজান্ডার রুশ যার প্রথম আলেকজান্ডার তার নাম আমাদের বলে দিতে হবে তারপরে কি বলবো আমরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নেক্সট বলবো হচ্ছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ক্যাসালরি তার নামটা আমাদের বলতে হবে আর তার সাথে সাথে আরেকটা কথা আমাদের বলতে হবে সেটা হচ্ছে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালিও তার কথাও কিন্তু উল্লেখ করতে হবে তাহলে নেক্সট বলবো ফ্রান্সের প্রতিনিধি ফ্রান্সের প্রতিনিধি হিসাবে কে ছিলেন না তালিও ছিলেন আর এই এতজনের মধ্যে মেটার্নিক ছিলেন কিন্তু ভিয়েনা সম্মেলনের সভাপতি সেটাও লাস্টে উল্লেখ করে দিতে হবে দেখো এই নামগুলো তোমরা যখন পরীক্ষায় লিখবে একটা লাইনে কমা ক্ষমা দিয়ে লিখতে পারো কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা ইনফরমেশান দিই তোমার বন্ধুও সেম ইনফরমেশান দিয়েছে তুমিও সেম ইনফরমেশনই দিচ্ছ কিন্তু তুমি প্রেজেন্ট কিভাবে করছো খাতাটাকে সাজাচ্ছ কিভাবে সেটার ওপরও কিন্তু নাম্বার ডিপেন্ড করে তাই এইভাবে যখন আনসারটা লিখবে যে ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যক্তি ব্যক্তিত্ব ছিলেন বলে আমি যেরকম বুলেট করে করে লিখলাম সেরকম করে লিখে লাস্টে এখান থেকে একটা প্যারা স্টার্ট করে লিখে দেবে যে মেটার্নিক ছিলেন এই ভিয়েনা সম্মেলনের সভাপতি তাহলে কিন্তু আনসারটা দেখতে প্রেজেন্ট যেভাবে করেছো তুমি সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তাতে কিন্তু যিনি খাতা দেখছেন তার ভালো লাগবে খাতাটা দেখতে তো এই বিষয়টাও একটু মাথায় রাখতে হবে যখন আমরা আনসার লিখবো মানে আমরা অনেক অনেক পড়ে গেলাম যা ইনফরমেশান জানি আমরা লিখে দিলাম তাহলেই নাম্বার খুব ভালো এসে যাবে এটা এক্সপেক্ট করাটা ভুল হবে প্রেজেন্টেশনের ওপরেও কিন্তু নাম্বার থাকে সেটা মাথায় রেখো ওকে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল তো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলোর মধ্যে কি কী উদ্দেশ্য বলতে পারি এটা আমরা পয়েন্ট করে লিখতে পারি এক ঢালাও লিখতে পারি কিন্তু নাম্বার আসবে না ভালো পয়েন্ট করে কি কি লিখবো ফার্স্ট উদ্দেশ্য যেটা লিখতে হবে যে ইউরোপের রাজনৈতিক কাঠামো সেটার পুনর্গঠন করা মানে সেই বিপ্লবে ফ্রান্সে বিপ্লবের আগের যে পর্যায়টা ছিল সেই জায়গায় নিয়ে যাওয়া কারণ নেপোলিয়ান তো এদিক ওদিক করে অনেক রাজ্য দখল করে নিয়েছে তো আরেকটা উদ্দেশ্য বলতে পারে যে নেপোলিয়ান কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা মানে যাদেরকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন নিজের জায়গাগুলো দখল করে নিয়েছিলেন সেই রাজবংশদের আবার তাদের নিজেদের যে জায়গা ছিল নিজেদের যে রাজ্য ছিল সেই জায়গায় তাদের স্থান ফিরিয়ে দেওয়া তাহলে কি কি উদ্দেশ্য বললাম ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন কি বলতে পারি আমরা ইউরোপের রাজনৈতিক ইউরোপের রাজনৈতিক কাঠামোর রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন সেই বিষয়টা আমরা বলতে পারি তার সাথে সাথে নেপোলিয়ান যাদেরকে বিতাড়িত করে দিয়েছে অর্থাৎ নেপোলিয়ান কর্তৃক বিতাড়িত নেপোলিয়ান কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা তাদের যে রাজ্য রয়েছে তাদের যে জায়গা রয়েছে যেটা চলে গিয়েছিল সেখানে আবার তাদেরকে ফিরিয়ে আনা আর তার সাথে সাথে ফ্রান্সের ভবিষ্যৎ শক্তি বৃদ্ধির সম্ভাবনা একেবারে দূর করা যাতে ফ্রান্স আবার কোনো জায়গা আক্রমণ করতে না পারে ক্যাপচার করতে যেতে না পারে আর নেপোলিয়ানের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া আর ইউরোপের শক্তি শক্তিসাম্য প্রতিষ্ঠা করা তাহলে আরেকটা পয়েন্টও লিখে দিচ্ছে সেটা হচ্ছে ইউরোপের সাম্য প্রতিষ্ঠা করা ইউরোপের শক্তি সাম্য প্রতিষ্ঠা করা আর ক্ষতিপূরণের ব্যবস্থা করা ফ্রান্সের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা যাদের অনেক ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা সেটা একটা অন্যতম উদ্দেশ্য ছিল আর ফ্রান্স যাতে ভবিষ্যতে শক্তি বৃদ্ধি করতে না পারে সেই জায়গাটাকেও তৈরি করে দেওয়া সেই সম্ভাবনাটাকে দূর ঠিক আছে মোটামুটি টু মার্কসের জন্য এইভাবে যদি ওয়ান লাইন করে করে আমরা পয়েন্ট করে আনসার লিখি চারটে পয়েন্ট লিখলেই হবে পাঁচটা পয়েন্ট আমি মুখে বলে দিলাম এবার পরীক্ষায় গিয়ে অনেক সময় আমাদের একটা পয়েন্ট হয়তো মনে থাকে না তাই একটু বেশি করে পড়ে গেলে পরীক্ষায় গিয়ে আমাদের মনে পড়ে যায় ঠিক আছে পাঁচটা পড়ে গেছি অ্যাটলিস্ট তিনটে তো আমার মাথায় আসছে চারটে তো মাথায় আসছে তখন লিখতে সুবিধা হয় ওকে চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের প্রধান কটি নীতি ছিল ও কি কি তো এটা তো খুবই ইজি প্রশ্ন শুধুমাত্র ইজি প্রশ্ন নয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে কি বলবো তিনটে নীতি ছিল অলরেডি আমরা জানি একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি ন্যায্য অধিকার নীতি এটার কথা যেরকম আমাদের বলতে হবে তার সাথে সাথে ক্ষতিপূরণ নীতির কথা বলতে হবে শক্তিসাম্য নীতির কথা বলতে হবে তাহলে নেক্সট আমরা ক্ষতিপূরণ নীতির কথা বলবো ক্ষতিপূরণ নীতি আর তার সাথে সাথে আমরা বলবো হচ্ছে শক্তি সাম্য নীতি শক্তি সাম্য নীতির কথাও বলতে হবে আর বেটার হয় যেহেতু টু মার্কসের জন্য আমরা লিখছি তাই এই প্রত্যেকটা নীতি সম্পর্কে এক লাইন করে জাস্ট বলে দেবো বেশি এক্সপ্লেনেশনের দরকার নেই এক লাইন করে বলে দিলেই হয়ে যাবে ওকে চল পরের প্রশ্ন দেখি কী বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির দ্বারা কী কী পদক্ষেপ গ্রহণ করা হয় ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির দ্বারা ফরাসি বিপ্লবের আগেকার যে বিভিন্ন রাজারা ছিলেন যারা নিজেদের রাজ্যে ক্ষমতা ছিল কিন্তু সেটা কোনো কারণে চলে গেছে নেপোলিয়ান হয়তো সেই জায়গাটাকে দখল করে নিয়েছে তাদের সেই নিজেদের রাজ্যে ক্ষমতা আবার পুনঃপ্রতিষ্ঠিত করা এবং এই নীতির মাধ্যমেই দেখা গিয়েছিল তাদেরকে আবার তাদের যে অধিকার রয়েছে সঠিক অধিকার রয়েছে ন্যায্য অধিকার রয়েছে সেটা আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কী করা হচ্ছে কি কী ইনফরমেশন আমরা পেয়েছি ফার্স্ট বলতে হবে যে ফ্রান্সের সিংহাসনে পূর্ব বংশের পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে আর ফ্রান্সকে প্রাক বিপ্লবের যুগে রাজ্যসীমা ফিরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ বিপ্লবের আগে ফ্রান্সের যেটুকু জায়গা ছিল ব্যাস সেইটুকুই বাকি যেটুকু দখল করেছে ওগুলো আর তোমার নয় ফ্রান্সকে সেটা বলে দিচ্ছে আর পূর্ব বংশের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে তাহলে ফার্স্ট আমরা কী লিখতে পারি ফ্রান্সে বংশের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে বংশের পুনঃপ্রতিষ্ঠা এটার কথা আমরা বলতে পারি পূর্ব বংশের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে আর তাছাড়াও আর আমরা কি বলতে পারি যেমন হল্যান্ড তারপরে হল্যান্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি হল্যান্ডের জায়গাটাই বলতে পারি সেখানে অরেঞ্জ বংশ ক্ষমতা লাভ করছে তারপরে স্যাভয় জেনোয়া পিডমন সার্ডিনিয়াতে স্যাভয় বংশ ক্ষমতা লাভ করছে মধ্য ইটালিতে পোপের ক্ষমতা প্রতিষ্ঠা করা হচ্ছে আর উত্তর ইটালি আর জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য কিন্তু আবার প্রতিষ্ঠিত হচ্ছে এই পয়েন্টসগুলো বলতে পারি তাহলে নেক্সট আমরা কি বলতে পারি হল্যান্ডে অরেঞ্জ বংশ অরেঞ্জ বংশ তাদের ক্ষমতা আবার ফিরে পাচ্ছে তার সাথে সাথে পিডমন্ট সার্ডিনিয়ার কথা আমরা বলতে পারি সেই পিডমন্ট সার্ডেনিয়াতে কী হচ্ছিল যে সেখানে স্যাবয় বংশ ক্ষমতা লাভ করতে পারছে তাহলে পিডমন্ট সার্ডেনিয়াতে পিডমন্ট সার্ডিনিয়াতে পিডমন সার্ডিনিয়াতে স্যাভয় বংশ স্যাভয় বংশ ক্ষমতা লাভ করছে স্যাভয় বংশ ক্ষমতা লাভ করছে মধ্য ইটালিতে পোপের ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে মধ্য ইটালিতে মধ্য ইটালিতে পোপের ক্ষমতা মধ্য ইটালিতে পোপের ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে বিপ্লবের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় আর তার সাথে সাথে অস্ট্রিয়ার আধিপত্য ফিরে পাচ্ছে উত্তর ইটালি জার্মানিতে ঠিক আছে এই পয়েন্টসগুলো আমাদের কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে তাহলেই হয়ে যাবে মনে রাখতে হবে তোমাদেরকে যে কোথায় কোন বংশকে আবার ফিরিয়ে আনা হচ্ছে ওকে চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতির দ্বারা কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় তো নেপোলিয়ানের বিরুদ্ধে দেখা গিয়েছিল যে যুদ্ধে যে সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতির দ্বারা সেই সব দেশের যে ভূমিগত দিক থেকে ক্ষতিপূরণ হয়েছিল বা আর্থিক দিক থেকে যে ক্ষতিপূরণ হয়েছিল সেইগুলোকে মানে ক্ষতিগুলোকে পূরণ করার আবার চেষ্টা করা হয় তার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় কি কি করা হচ্ছে ফার্স্ট দেখতে পাওয়া যাচ্ছে অস্ট্রিয়ার উত্তর ইটালির লম্বার্ডি ভেনিশিয়া বলে জায়গা রয়েছে পোল্যান্ডের কিছু অংশ রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু আবার লাভ করতে পারছে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশ কি করছে মধ্য ইটালির ওই পারমা মডেনা টাস্কানির ক্ষমতা লাভ করতে পারছে অস্ট্রিয়ার নবগঠিত জার্মান রাষ্ট্র সমবায়ের দায়িত্ব লাভ করতে পারছে অর্থাৎ ফার্স্ট পয়েন্টে আমরা অস্ট্রিয়ার অধিকার লাভের বা অস্ট্রিয়ার অধিকার লাভ এটা কি পয়েন্ট বানিয়ে যে যে ইনফরমেশনসগুলো দিলাম সেগুলো কিন্তু এটার আন্ডারে লিখতে পারি আর কি বলতে পারি যে প্রাশিয়া সে কিন্তু লাভ করছে স্যাক্সনির উত্তরাংশ পোজেন থন তারপরে হচ্ছে রাইন অঞ্চল পশ্চিম পোমেরেনিয়া অঞ্চল সেই কথাগুলো বলতে হবে নেক্সট তাহলে আমরা প্রাশিয়ার অধিকার লাভ সেটা বলতে পারি প্রাশিয়ার অধিকার লাভ আবার সেই জায়গাগুলো পাচ্ছে সেটার কথা আমরা বলবো তার সাথে সাথে রাশিয়ার কথা বলতে পারি যে রাশিয়া লাভ করছে ফিনল্যান্ড তুরস্কের বেসারেবিয়া বলে যে জায়গা রয়েছে পোল্যান্ডের যে বৃহৎ অংশ রয়েছে সেটা লাভ করতে পারছে তাহলে থার্ড হিসাবে আমরা রাশিয়ার অধিকার লাভ এটা আমরা থার্ড পয়েন্ট থার্ড কি পয়েন্ট করতে পারি আর এক্সপ্লেন করতে পারি আর এছাড়াও ইংল্যান্ডের কথা বলতে হবে যে ইংল্যান্ড ভূমধ্যসাগরে মাল্টা তারপরে আয়োনিয়া যে দ্বীপপুঞ্জ রয়েছে হেলিগোল্যান্ড রয়েছে কেপ কলোনি রয়েছে ত্রিনিদাদ মরিশাস সিংহল এগুলো কিন্তু লাভ করতে পারছে তাহলে লাস্ট আমরা চার নম্বর পয়েন্টে ইংল্যান্ডের অধিকার লাভ এই পয়েন্টটাকেও কিন্তু রাখতে পারি ইংল্যান্ডের অধিকার লাভ ঠিক আছে এইভাবে সুন্দর করে কি পয়েন্টস দিয়ে আমাদের আনসারগুলোকে এক্সপ্লেন করে দিতে পরের প্রশ্নে কি বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের শক্তিসাম্য নীতির দ্বারা কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় তো দেখা যাচ্ছে যে ফ্রান্স ভবিষ্যতে যাতে নিজেদের শক্তি আর বৃদ্ধি করতে না পারে তারা বৃদ্ধি করে যাতে ইউরোপে শান্তি ভঙ্গ করতে আর না পারে তার জন্য ভিয়েনা সম্মেলনে শক্তিসাম্য নীতি গ্রহণ করা হয়েছিল এই নীতির মাধ্যমে কোন কোন বিষয়গুলোকে বলা হচ্ছে ফার্স্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্সকে বিপ্লবের পূর্ববর্তী সীমানায় ফিরিয়ে দেওয়া হচ্ছে তাহলে ফার্স্ট পয়েন্ট ফ্রান্সকে বিপ্লবের আগের সীমানায় ফিরিয়ে দেওয়া হয় আগের সীমানায় ফিরিয়ে দেওয়া হয় ঠিক আছে ফ্রান্সকে কী করা হচ্ছে বিপ্লবের আগের সীমানায় ফিরিয়ে দেওয়া হচ্ছে ফ্রান্সের যে সেনাবাহিনী সেটাকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং সেখানে মিত্রপক্ষের সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে তাহলে সেকেন্ড পয়েন্টে আমরা কী লিখতে পারি যে ফ্রান্সের সেনাবাহিনী ভঙ্গ সেনাবাহিনী ভঙ্গ আর মিত্রপক্ষের সেনাবাহিনী নিয়োগ নিয়োগ ঠিক আছে সেই বিষয়টাও কিন্তু আমাদের উল্লেখ করতে হবে মিত্রপক্ষের মোতায়েন করা হচ্ছে ফ্রান্সের কাছ থেকে সত্তর কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে চারিদিকে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র দিয়ে ফ্রান্সকে ঘিরে ফেলা হচ্ছে সেই কথাটাও বলতে হবে তাহলে থার্ড পয়েন্ট হিসেবে বলতে হবে সত্তর কোটি ফ্রাঙ্ক আদায় ক্ষতিপূরণ হিসাবে সত্তর কোটি ফ্রাঙ্ক আদায় করা হচ্ছে আর চতুর্দিকে চতুর্দিক থেকে রাষ্ট্র দ্বারা বেষ্টন করা হচ্ছে রাষ্ট্র দ্বারা বেষ্টন রাষ্ট্র দ্বারা বেষ্টন মানে যাতে খুব সহজে ফ্রান্স কারোর আড়ালে গিয়ে কোনো প্ল্যানিং করে অন্য দেশকে আক্রমণ করতে না পারে তার জন্য চারিদিক থেকে একটা সিকিউরিটি তৈরি করে দেওয়া হচ্ছে যাতে সব দেশকে মানে কোনো দেশকে যাতে আক্রমণ না করতে পারে এবং নিজেদের যেটুকু সীমানা রয়েছে সেটুকুর মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে এগিয়ে না যায় ওকে চলো পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের ভিয়েনা সম্মেলনের শক্তিসম্ম নীতির দ্বারা ফ্রান্সের চতুর্দিক কোন কোন রাষ্ট্রের দ্বারা ঘিরে ফেলা হয়েছিল তো ভিয়েনা সম্মেলনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জায়গা দ্বারা ঘিরে ফেলা হচ্ছে ফ্রান্সের মূলত দেখা যাচ্ছে উত্তর পূর্ব সীমান্তে লাক্সেমবার্গ আর বেলজিয়ামকে হল্যান্ডের সাথে তারপরে পূর্ব সীমান্তে রাইন জেলাগুলোকে প্রাশিয়ার সাথে দক্ষিণ পূর্ব সীমান্তের দিকে দেখা যাচ্ছে কয়েকটি জেলাকে সুইজারল্যান্ডের সাথে আর একদম দক্ষিণ সীমান্তে সেভয় আর জেনোয়াকে পিডমন্টের সাথে জুড়ে দিয়ে ফ্রান্সকে রক একটা শক্তিশালী যে রাষ্ট্রগুলো রয়েছে সেটা দিয়ে সম্পূর্ণ বেষ্টন করে ফেলা হচ্ছে যাতে সহজে সে আক্রমণের কথা ভাবতেও না পারে তাহলে সীমান্তগুলোর কথা আমাদের কি পয়েন্টস হিসাবে লিখতে হবে প্রথম হচ্ছে উত্তর পূর্ব সীমান্তে কি রয়েছে সেটা বলতে হবে সেটা তোমরা কি পয়েন্টস করবে এবং সেটা ভাবে লিখবে উত্তর পূর্ব সীমান্তের কথা বললাম পূর্ব সীমান্তের কথা বললাম তাহলে পূর্ব সীমান্তের কথা বলতে হবে তারপরে আমরা উত্তর পূর্ব সীমান্ত পূর্ব সীমান্ত এবং দক্ষিণ পূর্ব দক্ষিণ সীমান্ত তাহলে নেক্সট আমরা দক্ষিণ পূর্ব সীমান্ত দক্ষিণ পূর্ব সীমান্তের কথা বলবো আর তার সাথে সাথে কি বলবো দক্ষিণ সীমান্তের কথা বলবো লাস্টে একদম দক্ষিণ সীমান্তের কথা বলবো আর যেটা মনে রাখতে হবে যে কোন জায়গার সাথে কোন সীমান্তকে কানেক্ট করে দেওয়া হচ্ছে যাতে সিকিউরিটিটা বজায় রাখা যায় ওকে চলো পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে দুটি ত্রুটি উল্লেখ করো অথবা এইভাবেও প্রশ্নটা আসতে পারে যে ভিয়েনা সম্মেলনের বিপক্ষে দুটি যুক্তি দাও তাহলে দুটো ত্রুটির মধ্যে আমরা কি কি বলতে পারি ফার্স্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে সম্মেলনের নেতৃবৃন্দ আধুনিক গণতন্ত্র আর জাতীয়তাবাদী ভাবধারাকে একেবারেই মূল্য দেয়নি তাহলে ফার্স্ট পয়েন্ট কি লিখব গণতন্ত্র ও আধুনিক জাতীয়তাবাদী ভাবধারা आधुनिक जातीयतावादी भावधारा के भावधारा के मूल्य देवा होइनी এই বিষয়টা আমাদের উল্লেখ করতে হবে আর তার সাথে সাথে বলতে হবে এই সম্মেলনের সিদ্ধান্তগুলি কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি তাহলে নেক্সট বলবো সম্মেলনের সিদ্ধান্ত সম্মেলনের সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয়নি দীর্ঘস্থায়ী হয়নি এই বিষয়টা উল্লেখ করতে হবে ঠিক আছে চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে দুটি গুরুত্ব উল্লেখ করো অথবা ভিএনএর সম্মেলনের সপক্ষে দুটি যুক্তি দেওয়া আগে আমরা ত্রুটির কথা পড়লাম এবার আমাদের সপক্ষে যুক্তি দিতে হবে বা গুরুত্বের কথা বলতে হবে তো ফার্স্ট আমরা যেটা বলতে পারি যে ভিএনএ সম্মেলনের দুটো গুরুত্ব এটাই ছিল ফার্স্ট বলবো যে এই ব্যবস্থা দেখা গিয়েছিল যে ভার্সাই সন্ধি ছিল পরবর্তীকালে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যে ভার্সাই সন্ধি হয়েছিল সেটার তুলনায় কিন্তু অনেকটাই নমনীয় ছিল সেই কথা বলতে হবে নেক্সট আমরা বলতে পারি এই ব্যবস্থা ইউরোপে অন্তত চল্লিশ বছরের জন্য শক্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তাহলে দুটো পয়েন্ট কি বললাম ফার্স্ট পয়েন্ট বলতে হবে যে ভার্সাই সন্ধির তুলনায় নমনীয় বারসাই সন্ধির তুলনায় নমনীয় ছিল এই ভিয়েনা ব্যবস্থা বা ভিয়েনা সম্মেলনে যে নীতি গ্রহণ করা হচ্ছে যে চুক্তি স্বাক্ষর করা হচ্ছে আর যেটা বলতে হবে যে ইউরোপে অন্তত চল্লিশ বছরের জন্য শক্তি প্রতিষ্ঠা বা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তো নেক্সট বলবো যে ইউরোপে চল্লিশ বছরের জন্য শক্তি প্রতিষ্ঠায় সক্ষম হয় আর নেপোলিয়ানের মৃত্যু পর যে অজা অরাজক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্রান্স সহ সম্পূর্ণ ইউরোপে সেখান থেকেও কিছু সময়ের জন্য হলেও কিন্তু এই ব্যবস্থা রেখাই দিয়েছিল বা একটা শান্তাবস্থার সৃষ্টি করতে পেরেছিল চেষ্টা করেছিল সেটারও উল্লেখ আমরা করতে পারি ঠিক আছে চল পরের প্রশ্ন দেখি পরের প্রশ্নতে কি বলা হয়েছে মেটার্নিক ব্যবস্থা বলতে কি খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন যেটা চলে আসে পরীক্ষায় তো কি বলতে পারি আমরা মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো বলতে হবে যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পেটার্নিক তার যে বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলো ধ্বংস করে কি করছে ইউরোপে প্রাক বিপ্লবী যুগে রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনা আর ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তীব্র দমনমূলক নীতি গ্রহণ করছেন এই নীতিকেই সাধারণভাবে আমরা মিটার্নিক ব্যবস্থা বা তন্ত্র বলে থাকি তাহলে দুটো বিষয় কিন্তু আমাকে মাথায় রাখতে হচ্ছে ফার্স্ট মাথায় রাখতে হচ্ছে যে প্রাক বিপ্লবী যুগের রাজ মানে তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে প্রাক বিপ্লবী যুগের মানে বিপ্লবের আগের সময়ের প্রাক বিপ্লবী যুগের প্রাক বিপ্লবী যুগের রাজনৈতিক অবস্থাকে ফিরিয়ে আনা প্রাক বিপ্লবী যুগের রাজনৈতিক ব্যবস্থাকে রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনা সেটা তার একটা উদ্দেশ্য লক্ষ্য করা যাচ্ছে আর তার সাথে সাথে ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা তাহলে নেক্সট হচ্ছে ইউরোপের রাজনীতিতে ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা সেটাও কিন্তু আরেকটা উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সেটার জন্যই তিনি কি করছেন সম্পূর্ণ রূপে তীব্র দমনমূলক নীতি গ্রহণ করছেন আর এই নীতি সাধারণভাবে মেটার্নিক তন্ত্র আমার মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিতি পাচ্ছে ওকে ক্লিয়ার খুব সুন্দর করে তোমরা তাহলে এই আনসারটা লিখতে পারবে যদি পরীক্ষায় আসে চল পরের প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে মেটারনিখের রাজনৈতিক মতাদর্শের প্রধান নীতিগুলি কি ছিল মতাদর্শের প্রধান নীতিগুলি কি ছিল ফার্স্ট আমরা বলতে পারি যে ইউরোপে ফরাসি বিপ্লবের আগেকার রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনা বিপ্লবের ফলে যে উদারতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ এই যে আধুনিক ভাবধারাগুলো রয়েছে সেগুলোকে স্তব্ধ করে দেওয়া আর ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা যেটা আগে আমরা বললাম তাহলে এগুলোকে আমরা তিনটে কি পয়েন্টস করে ইজিলি লিখে ফেলতে পারবো সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখতে পারবো প্রাক বিপ্লবের অবস্থা ফিরিয়ে আনা প্রাক বিপ্লবের অবস্থা ফিরিয়ে আনা এটা আমরা ফার্স্ট পয়েন্ট করতে পারবো। ঠিক আছে নেক্সট পয়েন্ট আমরা কি করতে পারবো নেক্সট পয়েন্ট আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে বিপ্লবের ফলে যে উদারতন্ত্র গণতন্ত্র বা জাতীয়তাবাদ এই জিনিসগুলো এসেছিলো এই ভাবধারাগুলো এসেছিল সেই ভাবধারাকে স্তব্ধ করা তাহলে সেকেন্ড পয়েন্ট হিসাবে আমরা কী লিখবো যে বিপ্লব প্রসূত ভাবধারা বিপ্লব প্রসূত ভাবধারাকে স্তব্ধ করা স্তব্ধ করে দেওয়া অর্থাৎ সেই ভাবধারাগুলো যাতে মানুষের মধ্যে আর কোনোভাবে ছড়িয়ে পড়তে না পারে আর তার সাথে সাথে ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা তাহলে থার্ড পয়েন্ট আমরা লিখবো যে ইউরোপের রাজনীতিতে ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য যাতে প্রতিষ্ঠিত হয় ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা প্রাধান্য প্রতিষ্ঠা করা সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে অস্ট্রিয়ায় মেটার্নিকের দমন নীতির দুটি উদাহরণ দাও অস্ট্রিয়ায় দমন নীতি যে চলেছিলো তার দুটো উদাহরণ হিসেবে আমরা কি কি বলতে পারি ফার্স্ট যেটা বলতে পারি মেটার্নিক কি করেছিলেন অস্ট্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উদারপন্থী ছাত্র আর শিক্ষকদের কারারুদ্ধ করেছিলেন আর ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শনের পঠন পাঠন একেবারে নিষিদ্ধ করে দিয়েছিলেন তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কী লিখতে পারি সেটা হচ্ছে কারারুদ্ধকরণ এটা আমরা ফার্স্ট কি পয়েন্ট ইউজ করতে পারি আর সেকেন্ড কি পয়েন্ট আমরা কি ইউজ করতে পারি যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন বিষয়ের পঠন পাঠন নিষিদ্ধকরণ বিভিন্ন বিষয়ের পঠন পাঠন পঠন পাঠন নিষিদ্ধকরণ পঠন পাঠন নিষিদ্ধকরণ তাহলে কারারুদ্ধ কারদেরকে করছে উদারপন্থী যে ছাত্র শিক্ষকরা যে তাদেরকে কারারুদ্ধ করছে আর কোন কোন সাবজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে পড়ানো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন কারণ ওগুলো পড়লেই তো তাদের মধ্যে বিপ্লব প্রসূত যে নতুন ভাবধারাগুলো রয়েছে সেগুলো জাগ্রত হয়ে উঠবে যেরকম জাতীয়তাবাদ উদারনীতিবাদ তো সেগুলো তো চায় না মেটার্নিং সেই জন্য সেগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে জার্মানিতে নীতির দুটি উদাহরণ দাও জার্মানিতে দুটো উদাহরণ বলা হচ্ছে তাহলে দেখা গিয়েছিল যে মেটার্নিক ডিক্রি জারি করেছিল জার্মানিতে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে সেখানে জার্মানিতে রাজনৈতিক দলগুলোকে তিনি একেবারে নিষিদ্ধ করছেন আর উদারপন্থী অধ্যাপকদের তিনি কিন্তু বিতাড়িত করছেন তাহলে ফার্স্ট আমরা কি বলতে পারবো কার্লস ডিক্রি ডিগ্রি কালসবার ডিগ্রি কত সালে কালসবার ডিগ্রি হচ্ছে সালটা কত লিখব আঠারোশো উনিশ খ্রিস্টাব্দ এই সময় পর্বে আমরা লক্ষ্য করতে পারছি আর যে বিষয়গুলো লিখতে হবে জার্মানিতে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে তাহলে জার্মানিতে রাজনৈতিক দল জার্মানিতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ রাজনৈতিক দল নিষিদ্ধকরণ রাজনৈতিক দল নিষিদ্ধকরণ সেটা একটা বিষয় আর একটা হচ্ছে উদারপন্থী অধ্যাপকদের বিতরণ উদারপন্থী অধ্যাপকদের বিতরণ এটা আমরা আরেকটা পয়েন্ট করতে পারবো বিতরণ ঠিক আছে এই দুটো বিষয় কিন্তু আমাদের উল্লেখ করতে হবে আনসারের ক্ষেত্রে যে অধ্যাপকদেরও বিতাড়িত করা হচ্ছে এবং তার সাথে সাথে জার্মানিতে কি করা হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলোকেও নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে ওকে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে ইউরোপীয় শক্তি সমবায় কী তো ভিয়েনা সম্মেলনের পরবর্তীকালে দেখা গিয়েছিল যে ইউরোপে শান্তি বজায় রাখা ভিয়েনা সম্মেলনে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটাকে কার্যকরী করা আর ফ্রান্সের শক্তি বৃদ্ধি রোধ করা প্রভৃতি উদ্দেশ্যে মানে প্রভৃতি কারণে বা সেইগুলোর উদ্যোগ নিয়েই সেটার উদ্দেশ্যেই ইউরোপের বৃহৎ যে বড় বড়ো যে শক্তিগুলো ছিল একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এটাকেই ইউরোপীয় শক্তি সমবায় বলছি তাহলে অ্যাকচুয়ালি ইউরোপীয় শক্তি সমবায় কি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাহলে এই পয়েন্ট আমাদের মনে রাখতে হবে ফার্স্ট লাইনে আমাদের লিখতে হবে যে এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছিল এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি ছিল ইউরোপের শান্তি বজায় রাখা তাহলে ফার্স্ট হচ্ছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর উদ্দেশ্য কি রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে ইউরোপে শান্তি বজায় রাখা ইউরোপে শান্তি বজায় রাখা এটা হচ্ছে ফার্স্ট উদ্দেশ্য আমরা বলতে পারি আর কি কি ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তকে কার্যকরী করা ভিয়েনা সম্মেলনের ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তকে কার্যকরী করা ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তকে কার্যকরী করা সিদ্ধান্তকে কার্যকরী করা যা যা সিদ্ধান্ত হয়েছে সেটা যাতে হয় ঠিকঠাক কাজ আর ফ্রান্সের শক্তি বৃদ্ধি রোধ করা ওকে থার্ড ফ্রান্সের রোধ করা ঠিক আছে এই পয়েন্টসগুলো গুলো কিন্তু বলতে হবে ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য কি ছিল তো ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য কি ছিল সেটা তো অলরেডি আমরা আগের যে প্রশ্নটা ছিল সেখানেই বলছিলাম যে একটা সংগঠন তৈরি হচ্ছে সেখানে সেটার উদ্দেশ্যগুলো কী ছিল সেটা বলা হয়েছে ঠিক আমি বলতে হবে যে ফরাসি বিপ্লবের প্রভাব দূর করা ইউরোপে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ভিয়েনা সম্মেলনে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলোকে বাস্তবায়িত করা আর শক্তি সমবায়ের যে সদস্য রাষ্ট্রগুলো আছে তার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা তাহলে আগের যে পয়েন্টসগুলো বলেছি তার সাথে আর একটু পয়েন্ট অ্যাড করে দিতে পারি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের প্রভাব দূর করা ফরাসি বিপ্লবের প্রভাব দূর করা এটা একটা বিষয় আমরা বলতে পারি আর আরেকটা বিষয় আমরা কি বলতে পারি যেটা আগের যে প্রশ্নটা ছিল আমরা বলিনি সেটা হচ্ছে শক্তি সমবায়ের সদস্য রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা শক্তি সমবায়ের সদস্য রাষ্ট্রের মধ্যে সদস্য রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক সুসম্পর্ক বজায় বজায় রাখা রাখা ঠিক আছে এইভাবে বিষয়গুলোকে আমাদের প্রেজেন্ট করতে হবে ওকে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে শক্তি সমবায়ের মোট কটি অধিবেশন বসে ও কি শক্তি সমবায়ের টোটাল কটা অধিবেশন বসেছিল আর সেই অধিবেশনগুলো কি কি ছিল তো ক্ষেত্রে আমাদের বলতে হবে শক্তি সমবায় টোটাল পাঁচটি অধিবেশন বসেছিল পাঁচটি অধিবেশন কি কি অধিবেশন সেগুলো আমাদের পয়েন্ট করে করে লিখতে হবে তো ফার্স্ট পয়েন্ট আমরা কি করতে পারি সেটা হচ্ছে আইলা স্যাপেলের অধিবেশন তাহলে ফার্স্ট হবে হচ্ছে আইলা স্যাপেলের অধিবেশন আইলাস অ্যাপেলের অধিবেশন এটা আমরা বলবো এই আইলাস স্যাপেলের অধিবেশন যেটা হয়েছিল আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে সেটা আমাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে যে কত খ্রিস্টাব্দে এই অধিবেশন হচ্ছে সেটার উল্লেখ করবো নেক্সট লিখবো ট্রপো শহরে দ্বিতীয় অধিবেশন বসেছিল আঠেরোশো কুড়ি সালে তাহলে নেক্সট হবে হচ্ছে ট্রপো শহরে দ্বিতীয় অধিবেশন ট্রপো শহরে দ্বিতীয় অধিবেশন বসছে কবে বসছে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দ সেটার উল্লেখ করতে হবে নেক্সট আমরা কি বলবো নেক্সট বলতে পারি হচ্ছে লাইপেকে তৃতীয় অধিবেশন বসছে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে তাহলে নেক্সট হবে হচ্ছে লাইপেকে তৃতীয় অধিবেশন তৃতীয় অধিবেশন ঠিক তার পরের বছর মানে সালটা কত সালটা হচ্ছে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দ সেই টাইমে আর তার সাথে সাথে বেরোনায় চতুর্থ অধিবেশনের কথা বলতে হবে তাহলে ফোর বলবো হচ্ছে বেরোনায় চতুর্থ অধিবেশন বেরোনায় চতুর্থ অধিবেশন এই চতুর্থ অধিবেশনের কথা বলতে হবে আর ফিফথ হিসাবে আমরা বলতে পারি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গে পঞ্চম অধিবেশন বসছে তাহলে নেক্সট আমরা ফিফথ বলতে পারি সেন্ট পিটার্সবার্গে সেন্ট পিটার্সবার্গে পঞ্চম অধিবেশন ঠিক আছে এটার কথা বলতে হবে পয়েন্টগুলো মনে থাকবে ভালো করে কিন্তু মনে রেখে দাও ক্লিয়ার পরের প্রশ্ন দেখি কী বলা হয়েছে ট্রপর ঘোষণাপত্র অনুসারে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়ে থাকি তাহলে ট্রপর ঘোষণাপত্র অনুসারে দেখা গিয়েছিল শক্তি সমবায় কী কী করছে ইটালির নেপালস আর সিসিলির বিদ্রোহ দমন করছে স্পেনের উদারনৈতিক আন্দোলন সেটাকে দমন করছে আর জুলাই বিপ্লবের সময় ইটালির পারমা মডেনার পোপের রাজ্যের বিদ্রোহ কিন্তু দমন করছে তাহলে ফার্স্ট হচ্ছে আমরা বলবো ইটালির বিদ্রোহ দমন এটা আমরা কি পয়েন্টস করতে পারি ফার্স্ট ইতালির বিদ্রোহ দমন এটা কি পয়েন্ট হবে নেক্সট কি পয়েন্ট আমরা কি করতে পারি সেটা হচ্ছে স্পেনের উদার নৈতিক আন্দোলন দমন তাহলে নেক্সট কি পয়েন্ট হবে হচ্ছে স্পেনের উদার নৈতিক আন্দোলন দমন স্পেনের উদার নৈতিক আন্দোলন দমন এটা একটা বিষয় হতে পারে আর কি বিষয় হতে পারে আর একটা বলতে পারি যে জুলাই বিপ্লবের সময় ইতালির যে পারমা মডেনা পোপের রাজ্যে বিদ্রোহ দমন করা হচ্ছে তো জুলাই বিপ্লবের পর্বে জুলাই বিপ্লবের সময় আবার ইতালির বিদ্রোহ দমন কোন কোন জায়গায় বিদ্রোহ দমন করা হয়েছিল সেটা উল্লেখ করে দিতে হবে আনসারে লিখতে হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে তন্ত্রের সবপক্ষে দুটি যুক্তি দাও কি কি বলতে পারি প্রধান দুটি যুক্তি আমরা একটা হচ্ছে যে মেটার্নিক বিপ্লব বিধ্বস্ত যে ইউরোপ সেখানে অন্তত কুড়ি বছরের জন্য তিনি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তারপরে সমস্যা স্টার্ট হয়েছিল বাট অ্যাটলিস্ট বিপ্লব বিধ্বস্ত যে ইউরোপ ছিল সেখানে তিনি কিছু সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠা করছেন আর নিজের রাষ্ট্র অস্ট্রিয়ার ঐক্য আর সংহতি রক্ষার জন্য মেটার্নিকের রক্ষণশীল নীতির বিশেষ কিন্তু প্রয়োজন ছিল যেটা তিনি ফলো করতে পেরেছিলেন তার জন্য অস্ট্রিয়ার ঐক্য আর সংহতি রক্ষা পেয়েছিল তাহলে সপক্ষে যুক্তির মধ্যে কি কি বলতে পারি ফার্স্ট আমরা বলতে পারি ইউরোপে বা এইভাবে আমরা বলতে পারি বিষয়টাকে ফার্স্ট পয়েন্টায় যে বিপ্লব বিধ্বস্ত ইউরোপ বিপ্লব বিধ্বস্ত ইউরোপে বিপ্লব বিধ্বস্ত ইউরোপে শান্তি প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা এটা আমাদের একটা পয়েন্ট হতে পারে আর আরেকটা পয়েন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে অস্ট্রিয়ার ঐক্য সংহতি রক্ষা করা অস্ট্রিয়ার ঐক্য ও সংহতি রক্ষা এটা আরেকটা পয়েন্ট হতে পারে ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে ওকে পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে মেটার্নিক তন্ত্রের বিপক্ষে দুটি যুক্তি দাও কী কী বলতে পারি বিপক্ষে যুক্তির মধ্যে আমরা যেটা বলতে পারি যে প্রথমত দুটো যুক্তির ক্ষেত্রে ফার্স্ট যুক্তি হবে মেটার্নিক তন্ত্র ছিল সংকীর্ণ আর প্রগতি বিরোধী ভাবধারা তাহলে ফার্স্ট বলবো হচ্ছে এটা ছিল সংকীর্ণ ও প্রগতি বিরোধী ভাবধারা প্রগতি বিরোধী ভাবধারা ঠিক আছে এটা আমরা বলতে পারি আর তার সাথে সাথে আরেকটা আমরা কী বলবো যে এই যে মেটানিক তন্ত্রের বিভিন্ন যুক্তিগুলো ছিল বা বিষয়গুলো ছিল যেটা কিন্তু বহুদিন পর্যন্ত যে চলেছিলো বা দীর্ঘস্থায়ী হয়েছিল সেটা আমরা বলতে পারবো না তাহলে নেক্সট আমরা আরেকটা বিপক্ষে যুক্তি বা সীমাবদ্ধতা বলবো যে দীর্ঘস্থায়ী এই যে মেটার্নিক তন্ত্র বা মেটার্নিকের যে নীতিগুলো ছিল সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারেনি তাহলে সে নেক্সট পয়েন্ট বলবো মেটার্নিক তন্ত্র দীর্ঘস্থায়ী হয়নি দীর্ঘস্থায়ী হয়নি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে মেটার্নিকের বা মেটারনিক তন্ত্রের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো ব্যর্থতার কি কারণ বলতে পারি ফার্স্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে মেটার্নিকের সময় তন্ত্র অচল হওয়া সত্ত্বেও তিনি তা জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন যেটা অলরেডি অচল হয়ে গেছে তাও তিনি জোর করছেন যে না সেটাই রাখতে হবে মানুষের মধ্যে জাতীয়তা বা এগুলো ঢুকে গেছে কিন্তু তিনি বলছেন না তোমাকে রাজতন্ত্রের মধ্যেই থাকতে হবে কঠোর রাজতন্ত্রে থাকতে হবে সেটা পসিবেল নয় আর নেক্সট হচ্ছে মেটারনিক। যুগ ধর্মকে অস্বীকার করে উদারতন্ত্র গণতন্ত্র আর জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন তাহলে দুটো কি পয়েন্টস আমরা কি বানাতে পারি ফার্স্ট আমরা কি পয়েন্ট মানাতে পারি সেটা হচ্ছে অচল পুরাতন তন্ত্রের অচল পুরাতন তন্ত্রের জোরপূর্বক প্রতিষ্ঠা জোরপূর্বক প্রতিষ্ঠা সেটা একটা পয়েন্ট আমরা বলতে পারি আর তার সাথে সাথে আরেকটা পয়েন্টও আমরা করতে পারি সেটা হচ্ছে তিনি মেটানিক যুগ ধর্মকে অস্বীকার করেছিলেন তাহলে যুগ ধর্মকে অস্বীকার যুগ ধর্মকে অস্বীকার মানে কি সেই যুগে আদর্শ বলতে উদারতন্ত্র জাতীয়তাবাদ গণতন্ত্র এগুলোরই কথা বলা হচ্ছে বা এগুলোই প্রতিষ্ঠিত হয়েছে সেটার তিনি বিরোধিতা করে ফেলছেন ওকে চল নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে জুলাই অর্ডিনেন্স কি জুলাই অর্ডিনেন্স কি কী বলতে হবে যে ফরাসি সম্রাট দশম চার্লস অর্ডিনেন্স অফ সেন্ট ক্লড নামে একটা অর্ডিনেন্স জারি করেছিলেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যেটাকে আমরা জুলাই অর্ডিনেন্স বলছি যেটার মাধ্যমে তিনি কি করছেন আইনসভা ভেঙে দিচ্ছেন সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন আর বুর্জা শ্রেণীর ভোটের অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে যে সনদ প্রকাশিত হয়েছিল সেটাকেও বাতিল করা হচ্ছে তাহলে জুলাই অর্ডিনেন্সের ক্ষেত্রে আমরা কী কী মনে রাখব দশম চালসের কথা আমরা মনে রাখবো যে কে এই জুলাই জুলাই অর্ডিনেন্স সেটাকে জারি করছেন কত সালে জারি করছেন সেটা আমাদের মাথায় রাখতে হবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি এটা জারি করছেন সেটা আমরা লিখে দেব তারপরে আমাদের জুলাই অর্ডিন্যান্সের দ্বারা কি কি বিষয়গুলোকে বাতিল করা হচ্ছে সেটা বলতে হবে তো সেক্ষেত্রে পয়েন্ট করে করে আমরা লিখবো ফার্স্ট ফার্স্ট আমরা তিনি কি করছেন আইনসভা সেটাকে ভেঙে দিচ্ছেন আইনসভা ভেঙে দিচ্ছেন সংবাদপত্রের স্বাধীনতা সেটাকে কেড়ে নিচ্ছেন তাহলে নেক্সট পয়েন্টে আমরা কি লিখবো সেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ সংবাদপত্র স্বাধীনতা হরণ সেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে আর বুর্জুয়া শ্রেণীর ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাহলে থার্ড আমরা বলতে পারি বুর্জুয়া শ্রেণীর বুর্জুয়া শ্রেণীর ভোটাধিকার বুর্জুয়া শ্রেণীর ভোটাধিকার বাতিল কেড়ে নেওয়া হচ্ছে তো সেই বিষয়টাকে আমরা বলতে পারি যে বাতিল করা হচ্ছে আর সনদ বাতিল করে দেওয়া হচ্ছে তাহলে নেক্সট আমরা লিখতে পারি সনদ আইন বাতিল ঠিক আছে এইভাবে লিখে দেব নেক্সট প্রশ্নে দেখো বলা হয়েছে জুলাই বিপ্লবের দুটি কারণ উল্লেখ করো তো জুলাই বিপ্লবের দুটি কারণ যদি জিজ্ঞাসা করা হয় ফার্স্ট কি বলতে পারি যে রাজা দশম চাল তিনি ফ্রান্সের স্বৈরতন্ত্র অভিজাততন্ত্র আর ক্যাথলিক যে গির্জা তার প্রাধান্য স্থাপনের কিন্তু চেষ্টা করেছিলেন যেটা একেবারেই মানুষ কিন্তু পছন্দ করছে না আর তার সাথে সাথে তিনি কি করছেন যে অর্ডিন্যান্স জারি করছেন চারটে শৈরাচারী অর্ডিন্যান্স জারি করে জনগণের যে অধিকার সেটা কেড়ে নেওয়ার তিনি উদ্যোগ নিচ্ছেন যেটাও মানুষ পছন্দ করেনি তাহলে দুটো কারণের মধ্যে ফার্স্ট কারণ ফার্স্ট কারণ হিসাবে আমরা কি কি পয়েন্টস ইউজ করতে পারি দশম কি করছে স্বৈরতন্ত্র অভিজাততন্ত্র আর ক্যাথলিক গির্জার প্রাধান্য স্থাপনের চেষ্টা তাহলে অভিজাততন্ত্র অভিজাততন্ত্র আর ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করার কিন্তু চেষ্টা করা হচ্ছে আর তার সাথে সাথে আর কি হচ্ছে না অর্ডিনেন্স জারি করছে যেটা জনগণের অধিকার কেনে নিচ্ছে তাহলে নেক্সট পয়েন্ট আমরা লিখব স্বৈরাচারী অর্ডিনেন্স জারি স্বৈরাচারী অর্ডিনেন্স মানে কিছু ঘোষণা সেটা কিন্তু জারি করা হচ্ছে যেটার জন্য মানুষ বিক্ষুব্ধ হচ্ছে ক্ষোভ প্রকাশ করছে এবং তারা বিরোধিতা করছে যার ফলে জুলাই বিপ্লব হচ্ছে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে লুই ফিলিপের রাজতন্ত্রকে কেন জুলাই রাজতন্ত্র বলা হয়ে থাকে কি বলতে হবে আনসারে যে ফ্রান্সে জুলাই বিপ্লবের ফলে পূর্ববংশীয় দশম চালসের পতন ঘটে যাচ্ছে আর অর্লিয়েন্স বংশে লুই ফিলিপ ফ্রান্সে সিংহাসন লাভ করে ফেলছেন জুলাই বিপ্লবের মাধ্যমেই লুই ফিলিপের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে সেই জন্য তার রাজত্বকালকে তার রাজত্বকাল কোন সময় পর্ব আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এই সময় পর্বকে আমরা কি বলছি জুলাই রাজতন্ত্র বলছি এই সময় পর্বকে আমরা কি বলছি আমরা জুলাই রাজতন্ত্র বলে কিন্তু উল্লেখ করছি কে বসছেন দশম চালসকে সরিয়ে অর্লিয়েন্স বংশের অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ কিন্তু ক্ষমতায় বসে যাচ্ছেন এবং তার সময়কালে তার রাজত্বকালকে জুলাই রাজতন্ত্র বলে উল্লেখ করা হচ্ছে প্রশ্ন দেখা কি বলা হয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি কারণ উল্লেখ করো ফেব্রুয়ারি বিপ্লবের দুটো কারণের মধ্যে কি কি কারণ আমরা বলতে পারি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে সম্রাট লুই ফিলিপের দুর্বল বিদেশ নীতি গ্রহণ এবং তার ফলে দেশবাসীর রাগ বা ক্ষোভ প্রকাশ সেটা একটা কারণ আর একটা হচ্ছে লুই ফিলিপের আমলে শ্রমিকদের দুর্দশা কিন্তু খুবই বৃদ্ধি পেয়েছিলো আরও অনেক কারণ ছিল তাও আমরা এই দুটো গুরুত্বপূর্ণ কারণকে আইডেন্টিফাই করতে পারি ফার্স্ট কারণ হিসাবে আমরা বলতে পারি যে লুই ফিলিপের দুর্বল বিদেশ নীতি গ্রহণ তাহলে ফার্স্ট কারণ হচ্ছে দুর্বল বিদেশ নীতি গ্রহণ দুর্বল বিদেশ নীতি গ্রহণ ও মানুষের খব প্রকাশ ও মানুষের খব প্রকাশ সেটা একটা বিষয় হতে পারে আর আরেকটা বিষয় আমরা কি বলতে পারি সেটা হচ্ছে লুই ফিলিপের আমলে শ্রমিকদের দুর্দশা বেড়ে যাচ্ছে তাহলে নেক্সট পয়েন্ট আমরা করব সেটা হচ্ছে শ্রমিকদের দুর্দশা বৃদ্ধি ঠিক আছে এটা ফেব্রুয়ারি বিপ্লবের দুটো কারণ আমরা ইজিলি বলতে পারি নেক্সট দেখো কি রয়েছে বলা হয়েছে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা থাকে হয়ে আনসারে কি লিখব যে আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব প্রসঙ্গে ঐতিহাসিক লজ একটা কথা বলেছিলেন যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে একেবারে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে গেছে এই বিপ্লব যখন শুরু হচ্ছে দেখা যাচ্ছে যে বিপ্লবের প্রভাবে জার্মানি অস্ট্রিয়া ইটালি হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু বিপ্লব ছড়িয়ে পড়ছে আর যেহেতু একটা জায়গায় নয় বিভিন্ন জায়গায় বিপ্লব ছড়িয়ে পড়ছে তাই এই সালটাকে আমরা বিপ্লবের বছর বলতে পারি কারণ এই সময় পর্বে শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা স্থানেই নয় শুধুমাত্র ফ্রান্সেই নয় জার্মানি অস্ট্রিয়া ইটালি হাঙ্গেরি জার্মানি অস্ট্রিয়া জার্মানি অস্ট্রিয়া ইটালি হাঙ্গেরি বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কি শুরু হচ্ছে বিপ্লবের শুরু হয়ে যাচ্ছে তার জন্য এই সময় কালকে আমরা বিপ্লবের বছর কিন্তু বলতে পারছি যে এই সময় ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হচ্ছে আর এই যে ঐতিহাসিক লজের একটা উক্তি দিলাম এই আনসারটা লেখার সাথে সাথে যদি ঐতিহাসিক লজের সেই যে উপমা করে লেখা একটা উক্তি রয়েছে সেটাও যদি বলে দাও তাহলেও কিন্তু আনসারটা অনেকটা সুন্দর হয়ে যাবে এক্সামিনার যিনি খাতা দেখছেন তিনি ইমপ্রেস হবেন তাতে নাম্বারটা ভালো আসবে তাই তো ওকে চল পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি গুরুত্ব উল্লেখ করো তো ফেব্রুয়ারি বিপ্লবের দুটো গুরুত্বের মধ্যে কি কি গুরুত্ব বলতে পারি ফার্স্ট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব ভিয়েনা বন্দোবস্ত আর মেটার্নিক তন্ত্রের অবসান ঘটিয়েছিল তাহলে ফার্স্ট বলবো ফেব্রুয়ারি বিপ্লব কি করছে ভিয়েনা বন্দোবস্ত ও তন্ত্রের অবসান তন্ত্রের অবসান ঘটাতে কিন্তু সাহায্য করছে সেটা বলতে হবে আর তার সাথে সাথে যেটা বলতে হবে যে এই বিপ্লব ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল তো নেক্সট বলবো এই বিপ্লব কি করেছিল ফ্রান্সে এখানে আমাদের লিখতে হবে এই বিপ্লব কি করছে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটাচ্ছে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটায় সেই বিষয়টা উল্লেখ করে দিতে হবে আমাদের তাহলেই হয়ে যায় ঠিক আছে এই দুটো গুরুত্ব আমরা সহজেই বলতে পারি নেক্সট প্রশ্নে দেখো কী বলা হয়েছে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় এর প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন তো এই ফ্রান্সে যে আমরা বলছি যে দ্বিতীয় প্রজাতন্ত্র সেটা প্রতিষ্ঠিত হচ্ছে আর প্রথম বা অস্থায়ী যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কে ছিলেন তো কি বলতে পারি যে ফ্রান্সে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পর দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে আর এই প্রজাতন্ত্রের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন লা মার্টিন তাহলে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ সেটার কথা আমরা বলবো আর আরেকজনের নাম চাওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা লা মার্টিন তার নাম লিখে দেবো ওকে নেক্সট প্রশ্নে দেখো কী বলা হয়েছে ফ্রান্সে কবে কার নেতৃত্বে দ্বিতীয় সাম্রাজ্য সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং কবের পতন ঘটে যাচ্ছে তো লিখতে হবে ফ্রান্সে লুই নেপোলিয়ানের নেতৃত্বে মানে হচ্ছে তৃতীয় নেপোলিয়ানের নেতৃত্বে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ সালটা মনে রাখতে হবে আর নামটাও মনে রাখতে হবে নামটা কি নামটা হচ্ছে লুই নেপো লিয়ান মানে হচ্ছে তৃতীয় নেপোলিয়ানকে বলা হচ্ছে আর তারপর এটাও উল্লেখ করতে হবে যে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে লুই নেপোলিয়ান বা তৃতীয় নেপোলিয়ানের পতনের ফলেই কিন্তু দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটছে আর তৃতীয় প্রজাতন্ত্রের সূচনা ঘটছে তাহলে নেক্সট শালটা কি হবে নেক্সট পার্টের শালটা কবের পতন ঘটছে শালটা লিখতে হবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে রিসর্চিমেন্টো কী রিসর্চিমেন্টো কি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবো বলতে হবে যে ইতালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালীয়দের মনে কিন্তু জাতীয় চেতনার সঞ্চার ঘটেছিল এবং তারা ইতালিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল সেটাকেই আমরা রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ সেটা বলতে পারি তাহলে এক কথায় যদি আমাদের বিষয়টা মনে রাখতে গেলে যে বি মানে যেই পয়েন্টটা মনে রাখতে হবে যার দ্বারা পুরো আনসারটাকে আমরা ফ্রেম করে নিতে পারবো সেটা হচ্ছে ইটালিতে প্রতিরোধ আন্দোলন ইটালিতে প্রতিরোধ আন্দোলন যেটা ঐক্যবদ্ধকরণের আগেই কিন্তু লক্ষ্য করা গিয়েছিল নেক্সট প্রশ্নে বলা হচ্ছে কার্বনারি আন্দোলন কি কি বলতে হবে যে ভিয়েনা বন্দোবস্তের মাধ্যমে ইটালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইটালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এবং তার মধ্যে কার্বনারি সমিতি হচ্ছে ছিল অন্যতম সেই কথা বলতে হবে যে কার্বনারি সমিতি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইটালির একটা সমিতি ছিল আর এই যে কার্বনারী সমিতির কথা বললাম সেই সমিতির পরিচালনায় দেখা গিয়েছিল ইটালির ঐক্যের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল যেটাকে কার্বনারি আন্দোলন বলা হয়ে থাকে তাহলে ফার্স্ট আমাদের মনে রাখতে হবে কি যে এটা ছিল হচ্ছে ইটালির একটা গুপ্ত সমিতি সেই কথাটার উল্লেখ করব। আর তারপরে যেটা বলবো যে এই সমিতির উদ্যোগে বা পরিচালনায় দাবিতে আন্দোলন শুরু হয় দাবিতে আন্দোলনের সূচনা ইটালিতে ঐক্যের দাবিতে আন্দোলনের সূচনা কিন্তু হয়ে যাচ্ছে যেটাকে আমরা কি বলছি যেটাকে আমরা কার্বোনারী আন্দোলন কিন্তু বলছে কার্বনারী আন্দোলন বলছে ঠিক আছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে ম্যাথসিনী কেছিলেন তো ম্যাথসিনী কেছিলেন জিজ্ঞাসা করলে কী কী ইনফরমেশান আমাদের দিতে হবে বলতে হবে ম্যাথসিনী ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ তিনি ইয়ং ইটালি নামে একটা যুব সংগঠন তৈরি করছেন ইটালির ঐক্য আন্দোলনকে আরও বেশি জোরদার করার জন্য এবং তার মূলত লক্ষ্য ছিল যে বিদেশি শক্তির কোনো সাহায্য না নিয়েই বিদেশি শক্তির সাহায্য ছাড়াই ইটালির যে যুব সম্প্রদায় রয়েছে ইটালির যে যুবকরা রয়েছে তাদের আত্মত্যাগের মাধ্যমে ইটালিকে ঐক্যবদ্ধ করা কিন্তু এই বিষয়ে উদ্যোগটা ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি এই উদ্যোগে সফল হতে পারেননি তো সেই কথাটাও বলে দিতে হবে তাহলে ইটালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ এই কথাটা বাদ দিলে কিন্তু চলবে না ইটালির ঐক্য আন্দোলনের ইটালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ সেই কথাটা কিন্তু অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে আর তার সাথে সাথে বলতে হবে যে তিনি ইয়ং ইটালি নামে একটা যুব সংগঠন তৈরি করছেন তাহলে ইয়ং ইটালি গঠন সেই বিষয়টাও বলতে হবে মানে একটা প্যারাগ্রাফ করেই লেখো কিন্তু আমি বুলেট করে দিচ্ছি এই জন্য যাতে বুলেট হিসাবে তোমাদের পয়েন্টগুলো মাথায় থাকে যখন একটা প্যারাগ্রাফে লিখবে তখন যাতে সাজিয়ে সুন্দর করে লিখতে পারো তো ইয়ং ইটালি গঠন সেই কথাটা বলতে পারে তাদের লক্ষ্য কী ছিল বিদেশি শক্তির সাহায্য ছাড়া ইটালির যুবকদের আত্মত্যাগের মাধ্যমে ইটালিকে ঐক্যবদ্ধ করা তাহলে তার লক্ষ্যের কথাটাও কিন্তু এখানে আমাদের উল্লেখ করে দিতে হবে তার লক্ষ্য কি ছিল তার লক্ষ্য ছিল হচ্ছে বিদেশি শক্তির সাহায্য ছাড়া বিদেশি শক্তির সাহায্য ছাড়া বিদেশি শক্তির সাহায্য ছাড়া ইটালির ইতালির ঐক্যবদ্ধকরণ কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটা ব্যর্থ হচ্ছেন ঐক্যবদ্ধকরণ সেই কথাটাও লিখে দিতে হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কি রয়েছে পরের প্রশ্নে বলা হয় কাউন্ট ক্যাভুর কে ছিলেন কি লিখতে হবে কাউন্ট ক্যাভুর ছিলেন ইতালীয় রাজ্য পিডমন্ট আর সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী এবং ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম একজন নেতা যেরকম ম্যাচিনের কথা বললাম ঠিক সেরকম ছিলেন ক্যাবুর তার বাস্তববাদী নীতির ফলেই কিন্তু ইটালির ঐক্য অনেক সহজ হয়েছিল বা ইতালির ঐক্যের পথে কিন্তু এগিয়ে গিয়েছিল তাহলে তার পরিচয় বলতে গেলে ফার্স্টেই কি বলতে হবে তিনি ছিলেন পিডমন্ট সার্ডিনিয়ার পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী সেই কথাটা কিন্তু এখানে আমাদের উল্লেখ করতে হবে আর তিনি কি করতেন ইতালির ঐক্য আন্দোলনের নেতা ইটালির ঐক্য আন্দোলনের নেতা ছিলেন তার মাধ্যমেই কিন্তু ইটালি ঐক্যবদ্ধ হতে পেরেছিল সেটা বলে দিতে হবে নেক্সট আরেকজনের কথা আমাদের বলতে হবে গ্যারি বল্টি এটা নিয়েও প্রশ্ন আসে গ্যারি কে ছিলেন এক্ষেত্রেও বলতে হবে যে ইটালি ঐক্য আন্দোলনের আরেকজন অন্যতম নেতা ছিলেন গ্যারি বলডি তিনি তার অনুগামীদের নিয়ে দেখা গিয়েছিল একটা দল গড়ে তুলেছিলেন একটা বাহিনী গড়ে তুলেছিলেন যেটাকে লাল কর্তা বাহিনী বলা হয়ে থাকে সেই লালকোর্তা বাহিনীকে নিয়ে ইটালি নেপালস আর সিসিলিতে অভিযান চালিয়ে রাজ্য দুটি তিনি দখল করছেন এবং পিডমন্ডের রাজা ভিক্টর ইমানুয়েল তার হাতে কিন্তু তুলে দিয়েছিলেন যার ফলে ইটালির ঐক্য সেটা কিন্তু কমপ্লিট হতে পেরেছিল তাহলে এক্ষেত্রেও আমাদের বলতে হবে গ্যারিবোল্ডি কে ছিলেন না ইটালির ঐক্য আন্দোলনের নেতা ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম নেতা বাকি নেতারাও তো আমরা দেখতে পাচ্ছি নাম পাচ্ছি তাই জন্য সেই নেতাদের মধ্যে উল্লেখযোগ্য একজন নেতা ছিলেন তিনি তার লাল কোর্তা বাহিনীর কথা বলতে হবে আনসারের ক্ষেত্রে আর তার সাথে সাথে আরেকটা বিষয়ও আমাদের বলতে হবে যে তিনি কোন জায়গা দখল করছেন যেটা ইটালির ঐক্যবদ্ধকরণে খুব সাহায্য করেছিল সেটা হচ্ছে নেপালস আর সিসিলি এই জায়গার কথাও বলে দিতে হবে ঠিক আছে বুলেট করে করে দিলাম তোমরা বুলেট করে লিখো না একটা প্যারাতেই লিখো কিন্তু মনে রেখো যে এই পয়েন্টসগুলো আমাকে লিখতে হবে না হলে কিন্তু আনসারটা একদম ফুল কমপ্লিট হয়েছে সেটা বলতে পারবো না ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে আর ক্যাবুরের মতাদর্শগত পার্থক্য উল্লেখ করো তো আর ক্যাবুরের মতাদর্শগত পার্থক্যের কথা যদি বলি কি কি বলতে পারি ম্যাথসিনের কথা যেটা বলতে পারি ম্যাথসিনি কে ছিলেন ম্যাথসিনিও ইতালির ঐক্য আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন ক্যাবরও ঐক্য আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন কিন্তু ম্যাথসিনী তিনি কি ছিলেন ম্যাথসিনি আদর্শবাদী ছিলেন আদর্শবাদী মানে বলেছিলেন যে আমার দেশের যে যুবকরা রয়েছে তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমি ইতালিকে ঐক্যবদ্ধ করে ফেলবো অর্থাৎ তার আদর্শটা মেন ছিল তো ক্যাবর বুঝেছিল যে না আমাকে বিদেশি সাহায্য নিতে হবে তাহলে ক্যাবর কি ছিল ক্যাবর বাস্তববাদী ছিল তাহলে বলতে হবে যে তিনি আদর্শবাদী হলেও কেবল কি ছিলেন কেবল কিন্তু বাস্তববাদী ছিলেন সেই কথা বলতে হবে আর কি বলতে পারি যে ম্যাথসিনি ইটালির ঐক্য আন্দোলনে বিদেশি সাহায্য গ্রহণের বিরোধী ছিলেন কিন্তু কেবল এ বিষয়ে বিদেশি সাহায্য গ্রহণের পক্ষপাতি ছিলেন তাহলে সেকেন্ড পয়েন্টে বিদেশি সাহায্য গ্রহণ সেটা ম্যাথসিনি চাইনি ক্যাবুর চেয়েছিলো এইটার ওপর ভিত্তি করে পার্থক্যটা আমরা ক্রিয়েট করতে পারি আর কি বলতে পারি যে ইতালিতে ম্যাথসিনি প্রজাতন্ত্র কিন্তু ক্যাবুর কী চেয়েছিলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাহলে ম্যাথসিনি কি চাইছেন ম্যাথসিনির এক ধরনের চিন্তাধারা রয়েছে ম্যাথসিনি চেয়েছিলেন ইটালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হোক প্রজাতন্ত্রের কথা তিনি বলেছিলেন আবার ক্যাবুরের কথা যদি বলি তাহলে ক্যাবুর কী চাইছেন ক্যাবুর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চাইছেন ক্যাবুর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চাইছেন তাহলে এই পার্থক্যগুলো আমরা ক্রিয়েট করতে পারি তাদের মতাদর্শের ক্ষেত্রে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে প্লোম্বিয়াসের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো এই প্লম্বিয়ার্সের চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে শালটা কত আঠেরোশো তাহলে শালটা কি লিখব শালটা লিখতে হবে আঠেরোশো আটান্ন স্বাক্ষরিত হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ফরাসের প্রধানমন্ত্রী তৃতীয় নেপোলিয়ান এবং মানে ফরাসির যে মানে ফ্রান্সের যিনি প্রধান রয়েছেন তৃতীয় নেপোলিয়ান এবং পিডমান্ট সার্ডেনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাবুরের মধ্যেই প্লম্বিয়ার্সের গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল একেবারে ফ্রান্সের অধি অধিপতি ফরাসি অধিপতি একদিকে রয়েছেন তৃতীয় নেপোলিয়ান দুজনে দুই পক্ষের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়ে থাকে তাহলে সেই দুই পক্ষের মধ্যে কারা কারা ছিলেন একদিকে দেখা যাচ্ছে তৃতীয় নেপোলিয়ান রয়েছেন আর অন্যদিকে পিডমান সার্ডেনিয়ার প্রধানমন্ত্রী অলরেডি আমরা নাম পড়ে নিয়েছি তার সম্পর্কে জেনে নিয়েছি কে ছিলেন তিনি হচ্ছে কাউন্ট আছে এই গোপন চুক্তি স্বাক্ষর হতে যে একদম সিম্পল দেখো জিজ্ঞাসা করেছে কবে হচ্ছে কাদের মধ্যে হচ্ছে বেশ ওইটুকু লিখে দেবো তাহলেই হয়ে যাবে ওকে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে বিল্লা ফ্রাঙ্কার সন্ধি সম্পর্কে কি জানো চুক্তি সম্পর্কে সম্পর্কে বলা হলো এরপর আরেকটা সন্ধি আমাদের থেকে জানতে যাওয়া হয়েছে কোন সন্ধি না বিল্লা ফ্রাঙ্কার সন্ধি তাহলে কত খ্রিস্টাব্দে বিল্লা সন্ধি হচ্ছে সেটা ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে সালটা কত আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এই বিল্লা ফ্রাঙ্কার সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে হচ্ছে ফ্রান্স আর অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হচ্ছে ফ্রান্স রয়েছে একদিকে আর আরেকদিকে রয়েছে হচ্ছে অস্ট্রিয়া ফ্রান্স আর অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হচ্ছে এবং এই চুক্তি অনুসারে দেখা গিয়েছিল যে তৃতীয় নেপোলিয়ান অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে পিডমন্টের পক্ষে যোগদান কিন্তু করেছিল কিন্তু যুদ্ধ শেষ হওয়ার অনেক আগে তিনি অস্ট্রিয়ার সাথে গোপনে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষর করে যুদ্ধ থেকে সরে এসেছিলেন মানে পিডমন্ডকে সাহায্য করার জন্য দেখা গিয়েছিল যে প্লম্বিয়াসে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তৃতীয় নেপোলিয়ান স্বাক্ষর করছেন সেটা পিডমন্ট সার্ডিনিয়ার সাথে চুক্তি কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তীকালে তৃতীয় নেপোলিয়ান কী করছেন পিডমন্ট সার্ডিনিয়াকে ঠকিয়ে দিচ্ছে তার জায়গায় অস্ট্রিয়ার সাথে গোপনে বিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষর করছে আর যুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছে তো সেই কথাটা এখানে বলে দিতে হবে ঠিক আছে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তাই কি হয়েছিল বিষয়টা পুরোটাই তোমাকে এখানে একটা প্যারাতেই সুন্দর করে গুছিয়ে লিখে দিতে হবে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে পিডমন সার্ডেনিয়া কবে কিভাবে লম্বার্ডি ও মিলান উদ্ধার করতে পেরেছিল এখানে বলতে হবে যে আঠারোশো খ্রিস্টাব্দে যখন পিডমন সার্ডেনিয়ার অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে সেই সময় পিডমন্টের পক্ষে ফ্রান্স যোগ দিয়েছিল এবং সেখানে ম্যাজেন্ডা আর সলফেরিনোর যুদ্ধ হয়েছিল এইটিন ফিফটি তখন অস্ট্রিয়া সেখানে পরাজিত হয়ে যাচ্ছে আর পিডমন্ড অস্ট্রিয়ার কাছ থেকে লম্বার্ডি আর মিলান সেটা কিন্তু উদ্ধার করতে পারছে সেটা বলতে হবে তাহলে সময়কালটা কী বললাম মনে রাখতে হবে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ এই সময় পর্বে পিডমন্ড আর সার্ডেনিয়া আর অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে তখন ফ্রান্স প্রিডমন্ডকে হেল্প করতে আসছে সেই সময় দুটো যুদ্ধ হচ্ছে কি কি যুদ্ধের নাম বললাম যুদ্ধের নামটা মনে রাখতে হবে একটা হচ্ছে ম্যাজেন্ডা আর আরেকটা যুদ্ধ হচ্ছে সলফেরিনোর যুদ্ধ সলফেরিনোর যুদ্ধ এই যে যুদ্ধগুলো হয়েছিল যুদ্ধ হচ্ছে পিডমন্ট একদিকে রয়েছে পিডমন্ড দিকে রয়েছে হচ্ছে অস্ট্রিয়া সেখানে অস্ট্রিয়া পরাজিত হয়ে যাচ্ছে আর পিডমন্ট অস্ট্রিয়ার কাছ থেকে তখন লম্বাটি আর মিলান এই দুটো জায়গা উদ্ধার করে ফেলতে পারছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে আনসারটা চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে ভিনিসিয়া কিভাবে ইটালির অন্তর্ভুক্ত হয়েছিল কী বলতে হবে যে অস্ট্রোপ্রাশিয়ার যুদ্ধ হয়েছিল ঠিক আছে একদিকে অস্ট্রিয়া ছিল একদিকে প্রাশিয়া ছিল তাহলে অস্ট্রোপ্রাশিয়া যুদ্ধের কথা ফার্স্ট আমাদের কিন্তু বলতে হবে কি বলবো অস্ট্রোপ্রাশিয়ার যুদ্ধ অস্ট্রোপ্রাশিয়ার যুদ্ধ হচ্ছে কত সালে হচ্ছে সালটা হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ এই আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রোপ্রাশিয়ার যুদ্ধে দেখা গিয়েছিল ইতালি প্রাশিয়ার পক্ষে যোগদান করেছিল এবং অস্ট্রিয়া দেখা গিয়েছিল যে ম্যাডওয়ার যুদ্ধ হয়েছিল সেখানে পরাজিত হচ্ছে এবং ইটালি আর প্রাশিয়ার মধ্যে সেই সময় লক্ষ্য করা যাচ্ছে প্রাগের সন্ধি হয়েছিল সেই সন্ধি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে ইটালি কিন্তু ভেনিশিয়া লাভ করছে আর গণভোটের মাধ্যমে সেটা ইটালির সাথে যুক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই সময় পর্বের কথাই কিন্তু আমাদের বলতে হবে এবং প্রাগের সন্ধির কথা উল্লেখ করতে হবে তাহলেই কিন্তু আনসারটা কমপ্লিট হবে অর্থাৎ এখানে যেহেতু হেল্প করেছিল সেই হেল্পের প্রতিদান হিসাবে বা সেই হেল্প করার রিটার্ন গিফট হিসাবে লক্ষ্য করা গিয়েছিল যে প্রাশিয়া কিন্তু মানে রাশিয়ার ইটালির মধ্যে প্রাগের সন্ধি বা সেই সময় যুদ্ধের পরবর্তীকালে যে সন্ধি হচ্ছে সেটার মাধ্যমেই কিন্তু ইটালি বিনিশিয়া নামক জায়গাটা সেটা পেয়ে যাচ্ছে আর সেটা যুক্ত করে নিতে পারছে নিজের জায়গার সাথে বা নিজের দেশের সাথে ফলে ইটালির ঐক্যবদ্ধকরণ সেটা সম্পূর্ণ হতে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ক্লিয়ার হয়েছে চল পরের প্রশ্ন দেখি আচ্ছা এই প্রশ্নে কি বলা হয়েছে রোম কিভাবে ইটালির অন্তর্ভুক্ত হয়েছিল তো আনসারের ক্ষেত্রে আমরা কি বলবো যে ফ্রাঙ্কো পাশিয়া যুদ্ধে যেটা আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে হয়েছিল দেখা গিয়েছিল ইতালি প্রাশিয়াকে সমর্থন করেছিল আর এই যুদ্ধতে ফ্রান্স পরাজিত হয়ে রোম থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয়েছিল ফলে রোম ইটালির অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল তো এক্ষেত্রেও আমাদের ফ্রাঙ্কো যুদ্ধের কথা কিন্তু বলতে হবে আনসার যখন লিখব তখন ফ্রাঙ্কো যুদ্ধ মানে ফ্রান্স আর পার্শিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে সেটানের যুদ্ধ সেই যুদ্ধতে পরাজিত হয়ে যাচ্ছে ফ্রান্স এবং রোম থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আর তখন রোম ইটালির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে রোম দখল করে নিচ্ছে ইটালি আর ইটালির ঐক্যবদ্ধকরণ সম্পন্ন হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে বলতে হবে নেক্সট প্রশ্নে বলা হয়েছে সর্বজার্মানবাদ কি তাহলে আনসারে কি লিখবো যে জার্মান অধ্যাপক ছাত্র কবি সাহিত্যিক প্রমুখ দেখা গিয়েছিল এই ব্যক্তিগণ তারা অখণ্ড জার্মান জাতির শ্রেষ্ঠত্ব আর জার্মানি জাতীয়তাবাদের আদর্শ প্রচার করে জার্মানিতে একটা নবচেতনার সঞ্চার করেছিলেন এবং সেখানে দেখা গিয়েছিল যে কিছু উল্লেখযোগ্য বুদ্ধিজীবীগণ ছিলেন যেরকম হেগেলের কথা বলতে পারি বাকের কথা বলতে পারি ফিকচের কথা বলতে পারি তাদের প্রচারিত এই যে আদর্শ সেটাকেই সর্ব জার্মানবাদ বা ইংরেজিতে প্যান জার্মানিজম বলা হয়ে থাকে সেটা বলতে হবে তাহলে এই যে জার্মান অধ্যাপক ছাত্র কবি সাহিত্যিকদের কথা বললাম তাদের যে আদর্শ প্রচার কোন আদর্শ প্রচার অখণ্ড জার্মান জাতির শ্রেষ্ঠত্ব আর জার্মান জাতীয়তাবাদের আদর্শ এই দুটো টার্মই কিন্তু মনে রাখতে হবে আর পরীক্ষায় কিন্তু লিখতে হবে ফার্স্ট কি বললাম অখণ্ড জার্মান জাতির শ্রেষ্ঠত্ব অখণ্ড জার্মান জাতির শ্রেষ্ঠত্ব অখণ্ড জার্মান জাতির শ্রেষ্ঠত্ব সেটার প্রচার হচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আর তার সাথে সাথে জার্মানি জাতীয়তাবাদের আদর্শ প্রচার করা হচ্ছে জার্মানির জাতীয়তাবাদের আদর্শ জার্মানি জাতীয়তাবাদের ador show。 ঠিক আছে সেটা প্রচার করা হচ্ছে এবং মানুষের মনে নবচেতনার সঞ্চার হচ্ছে সেটাকে আমরা জার্মান বাদ বলছি ওকে নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে বলা হচ্ছে জোলভেরাইন কি জোলভেরাইন কি যদি জিজ্ঞাসা করা তাহলে কি বলবো যে জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য আর বাণিজ্যের বাধাগুলো দূর করার জন্যই জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে দেখা গিয়েছিল বিভিন্ন রাজ্যকে নিয়ে তৈরি হচ্ছে একটা সংগঠন যেটার নাম আমরা দিচ্ছি জোল ফেরাইন ঠিক আছে তাহলে এইভাবে বিষয়টাকে আমাদের এক্সপ্লেন করতে হবে কত সালে হচ্ছে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে একটা শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে এটা কি এটা হচ্ছে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটা শুল্ক সংঘ ঠিক আছে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূর করার উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে সেটা দূর করার জন্য আর বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূর করার উদ্দেশ্যে এই জোলভেরাইন এই শুল্ক সংকট সেটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখি বলা হয়েছে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কি ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কি যদি জিজ্ঞাসা করে কীভাবে আনসারটা লিখতে পারি লিখতে হবে জার্মানির বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত প্রায় ওই পাঁচশো ছিয়াশি জন প্রতিনিধি নিয়ে সমগ্র জার্মানির জন্য একটা নতুন সভা গঠন করা হয়েছিল এবং আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লক্ষ্য করা যাচ্ছে ফ্রাঙ্কফোর্ট শহরে এই নতুন সভার অধিবেশন বসেছিল যেটাকে আমরা ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বলছি কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছিল এই পার্লামেন্ট ব্যর্থ হয়ে গিয়েছিল তাহলে কি বললাম জার্মানির বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটা নতুন সভা গড়ে উঠছে তাহলে নতুন সভা গঠন আনসারটা লেখার সময় আমাকে ফার্স্ট লাইনে এই বিষয়টা মাথায় রেখে লিখতে হবে যে নতুন সভা গঠিত হচ্ছে এবং ফ্রাঙ্কফোর্ট শহরে সেই সভার অধিবেশন বসছে কত সালে বসছে না আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফোর্ট শহরে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফোর্ট শহর যেই অনুযায়ী নামটা হচ্ছে ফ্রাঙ্কফোর্ট শহরে কি হচ্ছে অধিবেশন বসছে সেই জন্য এইটার নাম আমরা দিচ্ছি ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কিন্তু সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাচ্ছে সেই বিষয়টা বলে দিতে হবে ক্লিয়ার পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে স্লেজউইক হলস্টাইন সমস্যা কি স্লেজউইক হলস্টাইন সমস্যা কি জিজ্ঞাসা করলে আমাদের আনসারে কি লিখতে হবে যে স্লেজউইক আর হলস্টাইন ছিল জার্মান জাতি অধ্যুষিত দুটো ডাচি বা প্রদেশ আমরা বলতে পারি প্রদেশ দুটি ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসন ভোগ করতো কিন্তু এখানকার যে জনগণ তারা কিন্তু জার্মানির সাথে যুক্ত হতে চাইতো এবং ডেনমার্ক আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রদেশ দুটো দখল করে নিয়ে যখন নিচ্ছে তখন রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ডেনমার্কের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল তাহলে এই দুটো কি এই দুটো হচ্ছে জার্মান অধ্যুষিত জার্মান অধ্যুষিত প্রদেশ বা ডাচি আমরা বলতে পারি কি সমস্যা ক্রিয়েট হয়েছিল এখানে যে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসন ভোগ করছিল কিন্তু তারা জার্মানির সাথে যুক্ত হতে চাইছে কিন্তু ডেনমার্ক আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে দখল করে নিচ্ছে আর স্বায়ত্তশাসন ভোগ করতে তারা পাচ্ছে না আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ডেনমার্ক এই অঞ্চল দখল করে এই অঞ্চল দখল করে সেই কথা বলতে হবে এবং তারপরে দেখা যাচ্ছে যে এই প্রদেশ দুটোকে দখল করে নিলে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক তিনি ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এবং সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে ওকে ক্লিয়ার পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে বিসমার্ক কে ছিলেন বিসমার্ক কে ছিলেন জিজ্ঞাসা করলে আনসার কি লিখব লিখতে হবে বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী তিনি রক্ত আর লৌহনীতি গ্রহণ করে জার্মানির বিভিন্ন রাজ্যগুলোকে কি করছেন না প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ করছেন আর এই উদ্দেশ্যেই তাকে তিনটে গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল ডেনমার্কের যুদ্ধ ডেনমার্কের বিরুদ্ধে যেটা যুদ্ধ করছেন তিনি আর হলস্টাইনের জন্য অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ আর ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ তাহলে তার পরিচয় হিসাবে আমরা কী লিখতে পারি তিনি প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এটা তো প্রথমেই আনসারের প্রথমেই আমাদের লিখে দিতে হবে আর তিনি কি করছেন জার্মানিকে সংযুক্ত করার জন্য একটা নীতি তিনি গ্রহণ করেছিলেন যেটা হচ্ছে রক্ত ও নীতি অর্থাৎ যুদ্ধের মাধ্যমেই জার্মানির ঐক্যবদ্ধকরণ সম্ভব সেই বিষয়টা তিনি মেনে নিয়েছিলেন এবং সেই অনুযায়ী কাজ করছিলেন এবং দেখা গিয়েছিল তার সময় তিনটে যুদ্ধ হচ্ছে ডেনমার্কের বিরুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে আর ফ্রান্সের বিরুদ্ধে তাহলে তার সময় তিনটে যুদ্ধ তিনটে যুদ্ধের কথা আমাদের উল্লেখ করতে হবে ঠিক আছে সুন্দর করে পার্ট বাই পার্ট করে আনসারটা এইভাবে একটা প্যারাগ্রাফে লেখো কিন্তু পার্ট বাই পার্ট করে লেখো এই লাইন যেগুলো বললাম যে পয়েন্টসগুলো বললাম সেগুলো মেনশন করো তাহলেই আনসারটা কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে কুলটুর ক্যাম্প কি কি বলতে হবে আনসারে যে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার ক্যাথলিক খ্রিস্টানদের জার্মান ঐক্যের বিরোধী বলে মনে করতেন এবং এই জন্য তিনি ক্যাথলিকদের দমন করার জন্য বিভিন্ন আইন জারি করেছিলেন ফলে দেখা যাচ্ছে জার্মান রাষ্ট্র আর চার্চের মধ্যে একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে এই দ্বন্দ্বই কুল্টুর ক্যাম্প বা কুলটুর ক্যাম্প বলতে পারি আবার সভ্যতার সংগ্রাম সেটাও কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে তাহলে একটা দ্বন্দ্বকে বলা হচ্ছে কাদের মধ্যে দ্বন্দ্বটা হচ্ছে ক্যাথলিক চার্চ আর জার্মান রাষ্ট্রের মধ্যে তাহলে কী লিখতে পারি আমরা লিখতে হবে জার্মান রাষ্ট্র ও ক্যাথলিক চার্চের মধ্যে জার্মান রাষ্ট্র ও ক্যাথলিক চার্চের মধ্যে দ্বন্দ্ব সেটাকে আমরা বলছি কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম ক্লিয়ার তাহলে পরের প্রশ্ন দেখি বলা হয়েছে রক্ত লৌহনীতি কি কি বলতে হবে যে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযানের নীতি গ্রহণ করেছিলেন সেটাই রক্ত লৌহনীতি অলরেডি তোমাদেরকে বললাম তাহলে এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে কঠোর যুদ্ধ কঠোর যুদ্ধ এই টার্মটা যেমন মনে রাখতে হবে তেমনই সামরিক অভিযানের নীতি সেটাও গ্রহণ করছেন যেটাকেই আমরা রক্ত লৌভনীতি বলছি সামরিক অভিযানের নীতি ঠিক আছে ক্লিয়ার পরের প্রশ্ন দেখি দেখো পরের প্রশ্নতে কি বলা হয়েছে কবে কাদের মধ্যে গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয় আর এই চুক্তির প্রধান শর্ত কী ছিল তো যদি প্রশ্ন আসে যে কবে স্বাক্ষরিত হচ্ছে কী শর্ত রয়েছে কী বলবো যে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সালটা মনে রাখতে হবে প্রাশিয়া আর অস্ট্রিয়ার মধ্যে গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কাদের মধ্যে এখানে আমাদের লিখতে হবে একদিকে ছিল হচ্ছে প্রাশিয়া প্রাশিয়ার নাম আমরা পাচ্ছি আর তার সাথে সাথে অস্ট্রিয়া প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এবং এই চুক্তির দ্বারাই প্রাশিয়া স্লেজউইক পাচ্ছে আর অস্ট্রিয়া হলস্টাইন পাচ্ছে তাই এই চুক্তির প্রধান সত্র কি ছিল প্রাশিয়া আর অন্য যে দেশটি রয়েছে চুক্তি স্বাক্ষর করছে তারা কোন জায়গা পাচ্ছে তাহলে প্রাশিয়া পাচ্ছে পাচ্ছে আর অস্ট্রিয়া হলস্টাইন বা হলস্টেন সেটা কিন্তু লাভ করতে পারছে সেটা বলে দিতে হবে ক্লিয়ার পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ হয় ডেনমার্কের সাথে প্রাশিয়ার যুদ্ধ কোন ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে প্রথমেই বলতে হবে যে ডেন জাতি অধ্যুষিত যে অঞ্চল ছিল স্লেজউইক যে অঞ্চলের কথা আমরা বলছি আর জার্মান জাতি অধ্যুষিত যে অঞ্চল ছিল হলস্টাইন এই দুটো প্রদেশই ডেনমার্কের রাজার ব্যক্তিগত অধিকারে ছিল কিন্তু তা সত্ত্বেও দেখা গিয়েছিল প্রদেশ দুটি ডেনমার্কের অন্তর্ভুক্ত কিন্তু ছিল না সান দুটো স্বায়ত্তশাসন ভোগ করত এবং দেখা গিয়েছিল ডেন রাজ নবম খ্রিস্টিয়ান তিনি ওই আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্থান দুটি দখল করতে চাইলে রাশিয়া সেটার প্রতিবাদ করে এবং রাশিয়া যখন সেটার প্রতিবাদ করছে প্রাশিয়া প্রতিবাদ করছে এবং তার সাথে সাথে শুধু প্রতিবাদই করছে না আক্রমণও কিন্তু করছে ডেনমার্কে আক্রমণও করছে আর সেই সময় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে যেটা অলরেডি আগেই বললাম যে ডেনমার্ক সেই জায়গা দুটো দখল করে নিচ্ছে আর শাসন ভোগ করতে পারছে না সেখানকার মানুষরা তার জন্য ঝামেলার সৃষ্টি হচ্ছে ঠিক আছে এইভাবে বিষয়টাকে একটা প্যারাগ্রাফে এক্সপ্লেন করলেই হয়ে যাবে ক্লিয়ার পরের প্রশ্ন দেখো বলা হয়েছে স্যাডোয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো তো কি বলতে হবে যে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং স্যাডওয়ার যুদ্ধতে দেখা গিয়েছিল যে অস্ট্রীয় বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাচ্ছে আর প্রাগের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়ে যাচ্ছে তাহলে এই যুদ্ধটা কবে হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হচ্ছে সেটা বলতে হবে কার কারা জিতছে কাদের পরাজয় বরণ করতে হচ্ছে সেটা বলে দিতে হবে আর কোন সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে যাচ্ছে সেই সন্ধির নামটা দিতে হবে মানে মেনলি তিনটে পয়েন্ট তিনটে লাইন আমাদের আনসারে লিখলেই হয়ে যাবে ওকে নেক্সট হচ্ছে প্রাগের সন্ধির গুরুত্ব কি ছিল তো প্রাগের সন্ধির মাধ্যমে আমরা কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি জার্মান রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটতে দেখতে পাচ্ছি তারপরে প্রাশিয়া হ্যানোভার হেসি ক্যাসেল তারপরে হচ্ছে স্লেজউইক হলস্টাইন প্রভৃতি স্থান লাভ করতে পারছে ইটালি ভিনিশিয়া লাভ করতে পারছে এই এই চেঞ্জেসগুলো হচ্ছে সেটা আমাদের বলতে হবে তাহলে প্রথমেই আমরা কি বলতে পারবো যে প্রাশিয়া হ্যানোভার তারপরে স্লেজউইক হলস্টাইনগুলো লাভ করছে তাহলে প্রাশিয়ার স্থান লাভ সেটার কথা বলতে হবে যেহেতু প্রাশিয়া এই যুদ্ধতে জয়লাভ করতে পেরেছে আর ইটালির ভিনিশিয়া লাভ যেহেতু ইটালি হেল্প করেছিল তাই তার পুরনো অঞ্চল সেটা সে ফিরে পাচ্ছে তাহলে ইটালির ভিনিশিয়া লাভ সেটার কথাও আমাদের বলে দিতে হবে ওকে নেক্সট প্রশ্নে বলা হয়েছে স্যাডওয়ার যুদ্ধের দুটি গুরুত্ব আলোচনা করো তাহলে স্যাডওয়ার যুদ্ধের দুটি প্রধান গুরুত্ব কি কী আমরা বলতে পারি প্রথমেই বলতে হবে যে এই যুদ্ধে অস্ট্রিয়ার পরাজয়ের ফলে জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য কিন্তু ধ্বংস হয়ে যাবে অস্ট্রিয়ার পরাজিত মানে পরাজয় ঘটছে তাই জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য ধ্বংস হচ্ছে আর যুদ্ধে প্রাশিয়ার জয় লাভের ফলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন সমস্যার কি কী সমস্যার এক তো জায়গাটা কোনোভাবেই লাভ করতে পারছে না মানে অস্ট্রিয়ার আধিপত্য একেবারের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে আর যুদ্ধে প্রাশিয়ার জয়লাভের ফলে তার নেতৃত্বে জার্মানির ঐক্যের পথ সেটা কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে তাহলে দুটো পয়েন্ট আমরা কি কি লিখবো ফার্স্ট পয়েন্ট আমাদের লিখতে হবে সেটা হচ্ছে জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য ধ্বংস জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য ধ্বংস জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য ধ্বংস ঠিক আছে সেটা বলতে হবে আর একটা বলতে হবে যে প্রাশিয়ার জয়লাভের ফলে তার নেতৃত্বে জার্মানির ঐক্যের পথ প্রস্তুত হচ্ছে তাহলে সেকেন্ড পয়েন্ট বলবো যে প্রাশিয়ার নেতৃত্বে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্যবদ্ধকরণের ঐক্যবদ্ধকরণের পথ ঠিক আছে প্রশ্ন দেখি প্রশ্নতে কি বলা হচ্ছে যে প্যারিস কমিউন কি আনসার কি হবে যে ফ্রান্সের প্রজাতন্ত্র রাজতন্ত্রের সমাজতন্ত্রের সমর্থক প্রজাতন্ত্র সমাজতন্ত্রের সমর্থক বহু মানুষের নেতৃত্বে প্যারিসের সর্বহারা মানুষের দল সংগঠন গড়ে তোলে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে যে বংশীয় যারা ছিল বা পূর্ববংশের বিরুদ্ধে গিয়ে একটা জঙ্গি বামপন্থী আন্দোলন কিন্তু গড়ে তোলা হচ্ছে অর্থাৎ রাজতন্ত্র আর যাজকতন্ত্রের বিরুদ্ধে বূর্ব রাজতন্ত্র আর যাজকতন্ত্রের বিরুদ্ধে তীব্র জঙ্গি একটা আন্দোলন বা বামপন্থী আন্দোলন যেটাকে বলতে পারি সেটা গড়ে তোলা হচ্ছে এই সংগঠনকেই আমরা প্যারিস কমিউন বলতে পারি এবং পূর্ব বংশের পতনের পর প্যারিস কমিউন কিন্তু অনেকটা বেশি শিথিল হয়ে গিয়েছিল এইভাবে আনসারটাকে বলব ঠিক আছে পরের প্রশ্নতে কী বলা আছে দেখি বলা হচ্ছে এমস টেলিগ্রাম কি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তো এমস টেলিগ্রামে কী বলতে হবে বিষয়টা কি বলতে হবে স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশের কেউ না বসে সেই বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনিদিত্তি এমস নামক স্থানে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটোভন যে বিসমার্ক ছিলেন তাকে জানিয়ে দিচ্ছেন আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে এবং বিসমার্ক কি করছেন বুদ্ধি করে টেলিগ্রামের কিছু শব্দ সেটা সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করছেন যাতে মনে হবে মানে ফরাসিরা মনে করে যে প্রাশিয়ার রাজা ফরাসি দূতকে অপমান করেছেন যেটাকেই আমরা এমস টেলিগ্রাম বলে থাকি তাহলে শালটার কথা মনে রাখতে হবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে হচ্ছে আর অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল সেই সম্পর্কেও ইন ডিটেলসে সুন্দর করে একটা প্যারাগ্রাফে বর্ণনা করে দিতে হবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব ভালোভাবে এই প্রশ্নটা রেডি করো এই চ্যাপ্টার থেকে টু মার্কসের জন্য ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে সেডানের যুদ্ধের ফলাফল উল্লেখ করো যদি বলা হয় যে সেডানের যুদ্ধের ফলাফল উল্লেখ করো তাহলে কোন কোন বিষয়গুলো আমরা বলতে পারি ফার্স্ট আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ভিয়েনা বন্দোবস্তের বাতিল হয়ে মানে ভিয়েনা বন্দোবস্ত বাতিল হয়ে যাচ্ছে সেটানের যুদ্ধের ফলে জার্মানির ঐক্য সম্পূর্ণ হচ্ছে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হচ্ছেন এবং ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটছে এবং ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে পয়েন্ট বাই পয়েন্ট আমরা কী লিখতে পারি জার্মানির ঐক্য সম্পূর্ণ হচ্ছে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয় সেই কথাটা আমরা বলতে পারবো তার সাথে সাথে প্রাশিয়া রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হচ্ছেন তাহলে প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট হন প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট হন সেই কথাটা আমাদের বলতে হবে আর ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের পতন করছে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে সেই কথাও বলতে হবে তাহলে থার্ড আমরা তৃতীয় চেঞ্জ দেখতে ফ্রান্সে কি হচ্ছে ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে নেক্সট দেখো প্রশ্ন রয়েছে বলকান পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য সমস্যা কি তো এই প্রশ্নটা যদি আসে কীভাবে আমরা আনসার লিখবো একটা প্যারাগ্রাফি লিখবো লিখতে হবে পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে বলকান অঞ্চল অটোমান তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং অষ্টাদশ শতকে তুর্কি সাম্রাজ্যের দ্রুত পতনের দিকে মানে তুর্কি সাম্রাজ্য যখন দ্রুত পতনের দিকে এগিয়ে যাচ্ছে তখন বলকান অঞ্চলে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হচ্ছে এবং এই অবস্থায় বিভিন্ন বহিরাগত শক্তি বলকান অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসছে এবং এই অঞ্চলে একটা অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেটাকেই আমরা বলকান বা পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য সমস্যা বলতে পারি ঠিক আছে এইভাবে বিষয়টাকে আমাদের এক্সপ্লেন করতে হবে যে বলকান অঞ্চলে যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হলো সেটা মানে প্রথমে অটোমান তুর্কিদের অন্তর্ভুক্ত হয়েছিল পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে তারপরে অষ্টদশ শতকে তুর্কি সাম্রাজ্যের পতনের দিকে তারা এগোচ্ছে সেই সময় রাজনৈতিক শূন্যতার সৃষ্টি বলকান অঞ্চলে এবং সেই সময় বহিরগত শক্তির বলকান অঞ্চলে আগমন এবং আধিপত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ এবং তার ফলে রাজনৈতিক অস্থিরতা তার জন্যই হয়েছে ঠিক আছে ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখি কী বলা হয়েছে উষ্ণ জল নীতি কি কি বলতে হবে উষ্ণ জল নীতি সম্পর্কে উষ্ণ জল নীতি সম্পর্কে বলতে গেলে একটা প্যারাগ্রাফি আনসারটা লিখবো যেখানে বলতে হবে যে রাশিয়া কি করেছিল যে বাল্টিক সাগরের পথ ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করত একটা সময় কিন্তু সমস্যা ছিল যে বাল্টিক সাগর সারা বছরই বরফমুক্ত ছিল না তাই রাশিয়া বরফ মুক্ত কৃষ্ণ সাগর তারপরে দার্দার্দ যে প্রণালী ছিল সেই দার্দস প্রণালী অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছানোর উদ্যোগ নিয়েছিল এবং রাশিয়ার এই যে পরিকল্পনা সেটাকেই উষ্ণ জল নীতি বা বরফ মুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি বলা হয় আছে তাহলে আগে তারা কোন পথে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতো সেটা বলতে হবে তারপরে সেটার সমস্যা বলতে হবে তারপরে তারা কি ডিসিশন নিয়েছিল যে বরফমুক্ত মুক্ত কৃষ্ণ সাগর আর দারদানেজ প্রণালী অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছাবে সেটার চেষ্টা করেছিল তাহলে ভূমধ্য সাগরে ভূমধ্য সাগরে পৌঁছানোর পৌঁছানোর নতুন পথ তার জন্য যে নীতি তারা ফলো করেছিল যে তারা কৃষ্ণ সাগর আর দারদানেলস প্রণালী অতিক্রম করে ভূমধ্য সাগরে যাবে কৃষ্ণ সাগর ও দারদানেলস প্রণালী অতিক্রম করে প্রণালী অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছাবে ভূমধ্য সাগরে পৌঁছানোর নীতি নীতি সেটাকেই আমরা উষ্ণ জল বলে থাকছি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে ভিয়েনা নোট কি এই নোটে কি দাবি করা হয় তাহলে আনসারটা কি লিখতে হবে যে তুরস্কের মলদেবিয়া আর ওয়ালাকিয়া প্রদেশ রাশিয়া দখল করে নিলে দেখা যাচ্ছে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া রাশিয়া ভিয়েনা শহরে মিলিত হয়ে তুরস্ক রাশিয়ার কাছে একটা প্রস্তাব পাঠাচ্ছে যেটাকে আমরা ভিয়েনা নোট বলছি তাহলে তুরস্কের মলডেভিয়ার ওয়ালাকিয়া প্রদেশ রাশিয়ার দখল সেই বিষয়টা মনে রাখতে হবে ফার্স্ট কি মনে রাখতে হবে তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া ওয়ালাকিয়া প্রদেশ দখল কে দখল করে নিচ্ছে না রাশিয়া দখল করে নিচ্ছে তাহলে ফার্স্টকে লিখতে হবে রাশিয়ার তুরস্কের মাল্টভিয়া ওয়ালাকিয়া প্রদেশ দখল সেটা করে নিলে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া প্রাশিয়া ভিয়েনা শহরে মিলিত হয়ে তুরস্ক আর রাশিয়ার কাছে একটা প্রস্তাব পাঠাচ্ছে তাহলে প্রস্তাব প্রেরণ তাহলে নেক্সট আমাদের যেটা মনে রাখতে হবে আনসারটা ফ্রেম করার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রস্তাব প্রেরণ প্রেরণ কাদের কারা প্রস্তাবটা করছে কাদেরকে করছে কারা প্রস্তাব প্রেরণ করছে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া প্রাশিয়া তাহলে কি কী লিখবো আমরা ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া আর প্রাশিয়া তারা কি করছে না প্রস্তাব প্রেরণ করছে যেটাকে ভিয়েনা নোট বলছি আর এই নোটে কি দাবি করা হয়েছিল এই নোটে মলজিভিয়ার প্রদেশ থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল রাশিয়া এই দাবি প্রত্যাখ্যান করছে এবং ইংল্যান্ড আর ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের পক্ষে যুদ্ধে যোগদান করছে তাহলে এই নোটে দাবি করা হয়েছিল যে দুটো প্রদেশ থেকে রুশ সেনা প্রত্যাহার করা তাহলে রুশ সেনা প্রত্যাহার এটা তাদের দাবি ছিল যেটা রাশিয়া মানেনি তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টের আনসার আর এটা হচ্ছে সেকেন্ড পার্টের আনসার যেটা আমাদের প্যারা করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে ক্লিয়ার পরের প্রশ্নে কি আছে দেখো বলা হচ্ছে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয়ে থাকে কি বলতে হবে রুশ যার দ্বিতীয় আলেকজান্ডারকে আমরা মুক্তিদাতা যার বলে থাকি কারণ যার দ্বিতীয় আলেকজান্ডার আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেছিলেন এই জন্য তাকে মুক্তিদাতা মানে মুক্তি যে দিচ্ছে মুক্তি যে দান করছে আর যার মানে তো আমরা জানি যে রাশিয়ার রাজাদের যার বলা হয়ে থাকে তাই এই অভিধা দেওয়া হচ্ছে তাকে ঠিক আছে তাহলে নামটা আমাদের মনে রাখতে হবে রুশ যার দ্বিতীয় আলেকজান্ডার তিনি হচ্ছেন মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার তাকে মুক্তিদাতা যার বলা হচ্ছে আর তার সাথে সাথে কি মনে রাখতে হবে যে তিনি কত খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করছেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ভূমিদাসদের খ্রিস্টাব্দে ভূমি দাসদের মুক্তি ঘোষণা ঠিক আছে ক্লিয়ার পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের দুটি প্রধান তাৎপর্য উল্লেখ করো ক্রিমিয়ার যুদ্ধের দুটি প্রধান তাৎপর্যকে কি বলতে পারি ফার্স্ট বলতে পারি এই যুদ্ধের মাধ্যমে বলকান অঞ্চল তথা তুরস্কে রুশ অগ্রগতি ব্যাহত হয়েছিল বা আটকে গিয়েছিল আর ক্রিমিয়ার যুদ্ধে জয়লাভের ফলে ফ্রান্সের আন্তর্জাতিক মর্যাদা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি বলবো ফার্স্ট পয়েন্টে বলতে পারবো এই যুদ্ধের মাধ্যমে তুরস্কে রুশ অগ্রগতি ব্যাহত তুরস্কে রুশ অগ্রগতি তুরস্কে রুশ অগ্রগতি ব্যাহত এটা বলবো। ফার্স্ট পয়েন্ট আর নেক্সট পয়েন্টে আমরা বলবো ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলা হচ্ছে হেটাইরিয়া ফিলিকে কি আনসার কি হবে হেটাইডিয়া ফিলিকে কি জিজ্ঞাসা করলে এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলতে হবে যে গ্রিস দেশে দেশের গ্রিস দেশ রয়েছে সেই গ্রিস দেশের একটা গুপ্ত সমিতির নাম হচ্ছে হেটাইরিয়া ফিলিকে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল ওডেসায় চারজন গ্রিক বণিকের মাধ্যমে এই সমিতি গড়ে তোলা হয়েছিল যেটা আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে সদস্য সংখ্যা বেড়ে প্রায় এক লক্ষ হয়ে গিয়েছিল আর এই সমিতির প্রধান উদ্দেশ্যই ছিল তুরস্কের প্রভাব থেকে গ্রীসকে উদ্ধার করা আর গ্রীসবাসীকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে তোলা তাহলে ফার্স্ট কি আমাদের বলতে হবে এটা হচ্ছে একটা গুপ্ত সমিতি ছিল কোথাকার গুপ্ত সমিতি ছিল না গ্রীসের একটা গুপ্ত সমিতি ছিল যেটা আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই সমিতির উদ্দেশ্য কী রয়েছে তুরস্কের প্রভাব থেকে গ্রীসকে মুক্ত করা করা তাহলে এই সমিতির উদ্দেশ্য হচ্ছে তুরস্কের প্রভাব থেকে তুরস্কের প্রভাব থেকে গ্রীসকে রক্ষা গ্রীসকে রক্ষা সেই বিষয়টা বলতে হবে তাদের একটা উদ্দেশ্য ছিল আর গ্রীষবাসীকে জাতীয়তাবোধে উদ্ভুক্ত করা গ্রীষবাসীকে জাতীয়তাবোধে উদ্ভুক্ত করা জাতীয়তা জাতীয়তাবোধের উদ্বুদ্ধ করা বা অনুপ্রাণিত করা ঠিক আছে তাহলে বিষয়টা কি সেটা ফার্স্ট বুলেটে বলবো নেক্সট বুলেটে কবে তৈরি হচ্ছে বলবো থার্ড বুলেটে উদ্দেশ্য বলবো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু আমরা চাইলেই কি পয়েন্টস ইউজ করে করতে পারি ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে কোরাইস কে ছিলেন কোরাইস কে ছিলেন কি বলতে হবে গ্রিসের নবজাগরণের একজন খুবই উল্লেখযোগ্য পুরুষ ছিলেন কিন্তু কোরাইস তার আন্তরিক প্রয়াসে তাদের তার নিজের চেষ্টায় নিজের উদ্যোগেই দেখা গিয়েছিল ঊনবিংশ শতকের প্রথম ভাগে গ্রিক সাহিত্য ধর্ম প্রভৃতি ক্ষেত্রে কিন্তু নবজাগরণ শুরু হয়ে গিয়েছিল তার উদ্যোগ ছিল এই বিষয় এবং দেখা গিয়েছিল যে তিনি গ্রীসবাসীদের গ্রীশ মানুষদের মধ্যে বা গ্রীষবাসীদের মধ্যে জাতীয়তা বোধ তীব্র আকার ধারণ করতে সাহায্য করেছিল মানে তার মাধ্যমে তিনি যেহেতু লেখালেখি করছেন বা বিষয়টা সম্পর্কে বলছেন এবং আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে গ্রীষবাসী কিন্তু এর মাধ্যমেই তাদের বহুদিনের তারা যে চাই যে স্বাধীনতা লাভ করবে সেটা কিন্তু তারা লাভ করতে পেরেছে তো সেই বিষয়টা সম্পর্কেই বলতে হবে অর্থাৎ বিশ্ববাসীদের মধ্যে জাতীয়তাবোধের জাগরণের ক্ষেত্রে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে ইনার ভূমিকা যে খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই কথার উল্লেখ করলেই কিন্তু আনসারটা হয়ে যাবে এখানে কোনো পয়েন্ট করার দরকার নেই সিম্পলি আমরা একটা প্যারাগ্রাফে সুন্দর করে সাজিয়ে আনসারটাকে কমপ্লিট করে দেব ঠিক আছে ক্লিয়ার হয়েছে চল পরের প্রশ্ন দেখি আচ্ছা এবার আমরা ফোর মার্কস নিয়ে আলোচনা করব তো ফোর মার্কস নিয়ে আলোচনা করার আগে একটা কথা একটু বলে দিই অলরেডি আমি আগের দুটো চ্যাপ্টারে বলেছি কিন্তু আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে যখনই ফোর মার্কস আর এইট মার্কস লিখতে হবে তখন কিন্তু আমাদের একটা ফরম্যাট ফলো করতে হয় হিস্ট্রিতে লেখার ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশান থাকবে তারপরে আনসারটাকে এক্সপ্লেন করার জন্য যে পয়েন্টসগুলো দরকার সেগুলো আমরা ইউজ করব কি পয়েন্টস ইউজ করবো আর লাস্টে উপসংহার সেকশন থাকবে এবার অনেক সময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি পয়েন্টস তোমাদের মনে হয়তো থাকছে না বা মনে পড়ছে না সেই মুহূর্তে একটা প্যারাগ্রাফ করেই লেখো যদি মনে নাই পড়ে নাম্বার হয়তো সেক্ষেত্রে একটু কমে যাবে কিন্তু অপশান তো নেই মনে থাকছে না বা মনে পড়ছে না কিন্তু ওই তিনটে প্যারাগ্রাফ তখন করতে হবে একটা ভূমিকার প্যারাগ্রাফ একটা হচ্ছে আনসারের মেন বডির প্যারাগ্রাফ একটা হচ্ছে কনক্লুশনের প্যারাগ্রাফ ক্লিয়ার এইভাবেই আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে পবিত্র চুক্তি সম্পর্কে টিকা লেখক লিখতে হবে আমাদের প্রথমেই আমরা কি করব আগেই বলে দিয়েছি আমি যে একটা ভূমিকা সেকশন কিন্তু রাখতেই হবে তো ভূমিকা সেকশানে কি বলবো যে রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার বাইবেলের নিউ টেস্টামেন্টের খ্রিস্টীয় রাজধর্ম পালনের আহ্বান জানিয়ে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর একটা চুক্তিপত্র ঘোষণা করেছিলেন এটা আমরা ভূমিকা সেকশনে লিখবো নেক্সট আমরা যেটা লিখব পয়েন্ট হিসাবে সেটা হচ্ছে পটভূমি এই পয়েন্টটা কিন্তু আমাদের করতে হবে পটভূমিতে কী লিখবো আমরা যে রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার ছিলেন একজন আদর্শবাদী আর ধর্মভীরু শাসক এবং তিনি মনে করতেন যে ফরাসি বিপ্লব খ্রিস্ট ধর্ম বিরোধী অর্থাৎ খ্রিস্টান ধর্মের বিরোধিতা করছে শুধুমাত্র ফ্রান্স নয় ফ্রান্স তথা ইউরোপের রাজারা খ্রিস্ট ধর্ম অনুসারে বা খ্রিস্টান ধর্ম অনুসারে রাজ্য শাসন না করার জন্যই ইউরোপে বিদ্রোহ আর অশান্তি শুরু হয়েছে এবং ইউরোপের শান্তি ফিরিয়ে আনতে পবিত্রভাবে রাজ্য শাসন করা উচিত এই ধরনের একটা থিঙ্কিং লক্ষ্য করা গিয়েছিল এবং দেখা গিয়েছিল যে রাশিয়ার জারভান ক্রুডেনার নামে এক জার্মান সন্ন্যাসিনীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন তো অনেকেই মনে করেন যে তার চিন্তাধারা অনুসারেই যার পবিত্র চুক্তির খসড়াপত্র কিন্তু রচনা করেছিলেন এটা অনেকের ধারণা বা তারা মনে করতে পারেন তো কেন এই খসড়া পত্র জারি হচ্ছে বা ঘোষিত হচ্ছে তার পটভূমি হিসাবে আমরা এটাকে বলতে পারি নেক্সট আমরা কি বলতে পারি শর্তাবলী নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে শর্তাবলী হবে আমাদের নেক্সট পয়েন্ট যেখানে কি বলবো যে পবিত্র চুক্তির শর্তই ছিল যে ইউরোপের রাজারা পরস্পরকে ভাই বলে মনে করবে তার সাথে সাথে রাজা হবেন হচ্ছে পরিবারের পিতার মতো তিনি প্রজাদের সন্তানের মতোই মনে করবেন এবং লালন পালন করবেন আর রাজারা কি করবেন না তারা ঠিকমতো নিয়ম মেনে শান্তি অবলম্বন করে ন্যায় প্রেম শান্তি এই যে আদর্শগুলো রয়েছে এগুলোকে অবলম্বন করে তারা রাজ্য শাসন করবেন এবং চুক্তিতে স্বাক্ষরকারী রাজারা পরস্পরকে ভাই বলে মনে করবেন এবং অন্য যে আদর্শগুলোর কথা বলা হচ্ছে সেটা মেনে রাজ্য শাসন করবে অর্থাৎ নিজেদের মধ্যে কোনো ঝামেলা করবে না রাজা পরিবারের পিতার মতো আচরণ করবেন এবং অলওয়েজ ন্যায় শান্তি প্রেম এগুলো অবলম্বন করে রাজ্য শাসন করবে সেটার কথা বলা হয়ে থাকে শর্তের মধ্যে সেটা বলে দিতে হবে আর লাস্টে আমাদের আরেকটা পয়েন্ট করতে হবে সেটা হচ্ছে স্বাক্ষরকারী তাহলে নেক্সট পয়েন্ট স্বাক্ষরকারী এই পয়েন্টটা ক্রিয়েট করে কিভাবে এক্সপ্লেন করতে হবে যে পোপ তারপরে তুরস্কের সুলতান ইংল্যান্ড ছাড়া ইউরোপের সব দেশের রাজারা এই চুক্তিতে কিন্তু স্বাক্ষর করেছিলেন এবং রাশিয়া অস্ট্রিয়া প্রাশিয়া হলো এই চুক্তিতে প্রথম দিকে স্বাক্ষরকারী দেশ তাহলে স্বাক্ষরকারী দেশের মধ্যে রাশিয়ার কথা বলতে পারি অস্ট্রিয়ার কথা বলতে পারি প্রাশিয়ার কথা বলতে ঠিক আছে এইভাবে সম্পূর্ণ বিষয়টাকে বলে আলটিমেটলি আমরা একটা সেকশন করব যেটা বললাম উপসংহার সেকশন আমাদের রাখতে হবে যেখানে পুরো আনসারে আমরা যা কিছু বললাম সেটাকে সুন্দর করে আলোচনা করে এক দু লাইনের মধ্যে আমাদের কিন্তু আনসারটাকে এন্ড করে দিতে হবে ঠিক আছে ঠিক এইভাবে যেভাবে আমি বললাম যে পয়েন্ট করে লিখতে হয় পয়েন্ট করে সুন্দর করে ফোর মার্কস এইট মার্কস লিখতে হয় এইভাবে যদি লেখো তাহলে কিন্তু ভালো স্কোর তোমরা চার নম্বরের প্রশ্নতেও করতে পারবে আট নম্বরের প্রশ্নতেও করতে পারবে ক্লিয়ার হয়েছে প্রশ্নের আনসার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে টিকা লেখো কিসের ওপর টিকা লিখতে দেওয়া হয়েছে জুলাই অর্ডিনেন্সের ওপর একটা টিকা লিখতে দেওয়া হয়েছে আর এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অনেক সময় ফোর মার্কসের প্রশ্নতেই জুলাই অর্ডিন্যান্স বিষয় কিন্তু লিখতে দেওয়া হয়ে থাকে তো এক্ষেত্রেও আমাদের কি করতে হবে অলরেডি আমি প্রথমেই বলেছি যে ভূমিকা সেকশন আমাদের রাখতে হবে যে জুলাই অর্ডিন্যান্স বলতে কি বোঝাচ্ছে সেটা আমি ভূমিকা সেকশানে এক্সপ্লেন করব। বলতে হবে যে ফ্রান্সে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে নির্বাচনে উদারপন্থীরা জয়লাভ করে মন্ত্রী পলিকন্যাকের পদত্যাগের দাবি কিন্তু জানিয়েছিল এবং এই রকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছিল রাজা দশম চার্লস আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই সংবিধানের ১৪ নম্বর ধারা অনুযায়ী চারটে দমনমূলক আইন জারি করছেন যেটাকে আমরা জুলাই অর্ডিন্যান্স বলছি সেই বিষয়টার উল্লেখ করব নেক্সট আমরা পয়েন্ট কি করব দমনমূলক আইন বিধি অর্থাৎ কোন কোন আইন তিনি জারি করেছেন সেটার উল্লেখ তো আমাদের আনসারের ক্ষেত্রে করতে হবে তাহলে নেক্সট পয়েন্ট হিসাবে আমরা রাখবো কি দমনমূলক আইন বিধি যেখানে কি বলবো যে অর্ডিন্যান্স অনুসারে বলা হচ্ছে যে নতুন গঠিত আইনসভা ভেঙে দেওয়া হবে যেটা আমরা টু মার্ক্সে আলোচনা করছিলাম সংবাদপত্রের স্বাধীনতা বিলোপ করা হচ্ছে বুর্জুয়া শ্রেণীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে শুধুমাত্র বিত্তবান যে অভিজাতরা রয়েছে তাদেরকে ভোটাধিকার প্রদান করা হচ্ছে এবং আঠারো চোদ্দ যে সনদ জারি করেছিলেন সেটাকেও বাতিল করে দেওয়া হচ্ছে সেই বিষয়টার কথা বলতে হবে যেটা অলরেডি টু মার্ক্সে আলোচনা করেছি তাই আমি আর সেগুলো লিখছি না তোমরা অলরেডি পড়েছ পয়েন্টগুলো দেখে নাও যে পরীক্ষায় যদি প্রশ্নটা আসে তাহলে কোন কোন পয়েন্ট দিয়ে আনসারটাকে সাজাবে নেক্সট আমাদের লিখতে হবে এই তো জুলাই অর্ডিনেন্স জারি হয়ে গেল তাহলে এটার প্রতিক্রিয়া কি হয়েছিল সেটাও তো আমার বলতে হবে এফেক্ট পড়েছিল সেখানে আমরা বলব যে জুলাই অর্ডিন্যান্স জারি করার সাথে সাথেই ফ্রান্সের সব জায়গায় প্রতিবাদ কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং অ্যাডলফ অফ থিয়ার্সের নেতৃত্বে শুরু হয়ে যাওয়া এই আন্দোলন ক্রমশ কিন্তু সর্বস্তরের মানুষের যোগদানের ফলে বিপ্লবের চেহারা নিয়ে নিয়েছিল সেই কথাটা বলে দিতে হবে আর লাস্টে এই পুরো আনসারে যা কিছু আলোচনা করলাম সেটারই একটা সামারি করে উপসংখ্যার সেকশানে সুন্দর ভাষা দিয়ে এক দু লাইন লিখে দিলেই কিন্তু আনসার একদম কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার তাহলে এই পয়েন্টগুলো ইউজ করতে হবে পরীক্ষার ক্ষেত্রে ওকে চলো পরের প্রশ্ন দেখি আচ্ছা নেক্সট প্রশ্নে কী বলা হচ্ছে টিকা লেখো ইয়ং ইটালি এটাও কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ মার্কসের প্রশ্ন তাহলে এই প্রশ্নটা আসলে কি করতে হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই আমরা যেটা করছি একটা ভূমিকা সেকশন কিন্তু রাখতে হবে তো সেখানে আমরা কি বলবো যে প্রথম জীবনে ইটালির মুক্তির উদ্দেশ্যে ম্যাথসিনি কার্বনারি দলে যোগদান করেও করেছিলেন এবং সেখানে যোগদান করলেও তিনি এই দলের যে ধ্বংসাত্মক বা কাজকর্ম হতো এই দলে সেটা তিনি পছন্দ করতেন না তার পছন্দ ছিল না তার জন্য দেখা গিয়েছিল আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইটালি বা নব্বই ইটালি দল তিনি করে তুলছেন সেই কথা বলতে হবে নেক্সট আমরা পয়েন্ট করব সেটা হচ্ছে ইয়ং ইটালি এটা আমাদের নেক্সট পয়েন্ট হবে যেখানে কীভাবে এক্সপ্লেন করবো আনসারটাকে লিখতে হবে যে ম্যাথসিনই মনে প্রাণে বিশ্বাস করতেন যে দেশের যে যুবশক্তি রয়েছে এবং জনগণ রয়েছে তাদের সমবেত শক্তির মাধ্যমেই কিন্তু ইতালির জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যাবে এবং প্রায় চল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই দলের সদস্য হতে পারতেন সেই কথাও তিনি কিন্তু উল্লেখ করেছিলেন সেটা বলবো নেক্সট পয়েন্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে আদর্শ আদর্শ পয়েন্টের ক্ষেত্রে আমরা কী বলবো যে কার্বনারির মতো গুপ্ত সমিতি হলেও ইয়ং ইটানি দল কিন্তু নাশকতামূলক কাজকর্মে বিশ্বাসী ছিল না মানে ধ্বংসাত্মক ষড়যন্ত্রমূলক কাজ সেটা নয় তাদের দলের আদর্শ ছিল শিক্ষার প্রচার করতে হবে আত্মত্যাগ আর জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করতে হবে আর তাদের মূল মন্ত্র যদি বলি সেটা ছিল ঈশ্বর জনগণ আর ইটালি এই যে তিনটে ভিত্তি রয়েছে সেটার ওপরেই কিন্তু তারা বিশ্বাস করত। তো সেটার কথা আমরা বলে দেবো নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই দলের জনপ্রিয়তা সম্পর্কে কিন্তু আমাদের বলতে হবে তো নেক্সট পয়েন্ট জনপ্রিয়তা থাকলে কিভাবে সেটাকে এক্সপ্লেন করব বলতে হবে যে খুব অল্প সময়ের মধ্যেই দেখা গিয়েছিল যে ইটালিতে ইয়ং ইটালি দল জনপ্রিয়তা লাভ করতে পারছে ইটালির বিভিন্ন জায়গায় শাখাও তৈরি হয়ে যাচ্ছে আর সদস্য সংখ্যা প্রায় ওই ষাট হাজারের মতো গিয়ে দাঁড়াচ্ছে এবং এই দলের সদস্যদের মধ্যে অন্যতম যদি বলি তাহলে গ্যারি বোল্ডির নাম কিন্তু আমরা করতে পারি তো সম্পূর্ণভাবে ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে ইয়ং ইটালি দলের ভূমিকাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কোনোভাবেই কিন্তু সেটা জাস্টিফাইড হবে না মূলত ম্যাথসিনে আর নব্বই ইটালি দলের প্রভাবেই ইটালির ঐক্য আন্দোলন আঞ্চলিক সংকীর্ণতা অতিক্রম করে জাতীয় আন্দোলনের রূপ ধারণ করতে কিন্তু সক্ষম হয়েছিল হয়তো সেই মুহূর্তে তারা ঐক্য আন্দোলনের ক্ষেত্রে বিশাল কিছু নতুন সংযোজন বা ইটালির বিভিন্ন অঞ্চলগুলোকে ঐক্যবদ্ধনের ক্ষেত্র ঐক্যবদ্ধন একদম ফিল্ডে গিয়ে করতে না পারলেও যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে একটা ভিত্তি তৈরি করতে পেরেছিল যে যা ইটালিকে ঐক্যবদ্ধকরণ করতে হবে ইটালির ঐক্য প্রতিষ্ঠা সম্ভব জনগণ যদি চায় তো জনগণের মধ্যে সেই জাতীয়তাবোধ গড়ে তুলতে বা অনুপ্রেরণা জাগাতে অনেকটা বেশি কিন্তু হেল্প করতে পেরেছিল ইয়াং ইটালি দল তো সেই বিষয়টার কথাই একদম লাস্টে আমরা পুরো আনসারে যা কিছু আলোচনা করলাম সেটার একটা সাবারি করে এক দু লাইনের মধ্যে উপসংখ্যার সেকশানে সেটা বলে আনসারটাকে কমপ্লিট করে দেবো ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে গ্রিক জাতীয়তাবাদী আন্দোলনে হেটাইরিয়া ফিলিকের অবদান কি ছিল তো যদি এই প্রশ্নটা করা হয় তাহলে আমরা কিভাবে আনসারটাকে সাজাতে পারি প্রত্যেকটা প্রশ্নের মতো এখানেও কি করব ভূমিকা সেকশন যেটা ভুললে একেবারেই আমাদের চলবে না তাহলে ভূমিকা সেকশনে আমরা কি লিখবো যে হেটাইরিয়া ফিলিকের ছিল বিপ্লবী গুপ্ত সমিতি যেটা অলরেডি আমরা যখন টু মার্ক্স আলোচনা করছিলাম সেখানেও বলেছি যে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল স্কপার্স নামে একজন গ্রিক ব্যবসায়ী কৃষ্ণ সাগরের উপকূলে ওডেসা বন্দরে এই গুপ্ত সমিতির প্রতিষ্ঠা করেছিলেন এবং হেটাইরিয়া ফিলিকি এটার অর্থ হচ্ছে স্বাধীনতার অনুরাগী যারা স্বাধীনতা চায় সেই অনুযায়ী তারা এই সমিতি গঠন করছে নেক্সট আমাদের পয়েন্ট যেটা করতে হবে এই সমিতি কেন গড়ে তোলা হচ্ছে এই সমিতি গড়ে তোলার মূল উদ্দেশ্য কি ছিল তাহলে নেক্সট পয়েন্টে আমরা কি করব প্রতিষ্ঠার উদ্দেশ্য কেন গড়ে উঠছে সেই বিষয়টার উল্লেখ করতে হবে তো সেখানে আমরা কি বলবো যে সম্পূর্ণ ইউরোপ থেকে তুর্কি শাসনের অবসান ঘটানো সেটা তাদের একটা উদ্দেশ্য ছিল আরেকটা উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করা আর গ্রিসের স্বাধীনতা অর্জন করা মানে মূল উদ্দেশ্য যদি বলি তাহলে কি ছিল গ্রিসের স্বাধীনতা অর্জন করা সেটা তাদের একটা উদ্দেশ্য ছিল সেটা বলতে হবে নেক্সট আমরা যেটা পয়েন্ট করব সেটা হচ্ছে হেটাইরিয়া ফিলিকের কার্যকলাপ নেক্সট পয়েন্ট হবে হেটাইরিয়া ফিলিকের কার্যকলাপ এই পয়েন্টটা এক্সপ্লেন করতে গেলে আমাদের কি বলতে হবে কীভাবে এক্সপ্লেন করব এই পয়েন্টটাকে বলতে হবে যে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল চারজন মণিককে নিয়ে কিন্তু না গুপ্ত সমিতি গড়ে উঠছে যেটা ওই আঠেরোশো একুশ খ্রিস্টাব্দের দিকে যার সদস্য সংখ্যা অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছিল এবং সমগ্র গ্রীষ্মে এই সমিতির ভাবধারা কিন্তু ছড়িয়ে পড়েছিল এই সমিতির রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারের সাথে যোগাযোগ করে গ্রিসের স্বাধীনতা অর্জন করার জন্য তার সমর্থন আদায় করেছিল রাশিয়ার হেল্প তারা চেয়েছিল এবং সেই সাপোর্টটা তারা পেয়েও ছিল এবং আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল মোলজাভিয়া প্রদেশের শাসক হেটাইরিয়া ফিলিকের সভাপতি প্রিন্স আলেকজান্ডার ইপসিল্যান্টের নেতৃত্বে মোলজাভিয়া আর ওয়ালাচিয়া অঞ্চল তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছিল সেই কথাও বলতে হবে নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে বিদ্রোহ দমন নেক্সট পয়েন্ট যেটা আমরা করব সেটা হচ্ছে বিদ্রোহ দমন যেখানে বলবো যে এই বিদ্রোহে তারা মেটার্নিকের বিরোধিতায় রাশিয়ার সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে ফলে তুরস্কের সেনাবাহিনী সহজেই কি করছে না তুরস্কের যে সেনাবাহিনী ছিল যাদের বিরুদ্ধে এই আন্দোলন আমরা বলতে পারি বা এই ধরনের একটা প্রতিবাদ আমরা বলতে পারি তো সেই প্রতিবাদ কিন্তু সেই সময় লক্ষ্য করা গিয়েছিল এবং তুরস্কের সেনাবাহিনী ভেটাইরিয়া ফিলিকে যে বিদ্রোহ চলছিল ভেটাইরিকা ফিলিকের নেতৃত্বে সেই বিদ্রোহটা কিন্তু দমন করে দিতে পেরেছিল। এবং ভেটাইরিয়া ফিলিকের এই যে বিদ্রোহ প্রশমিত হয়ে গিয়েছিল বা সেই সময় কমে গিয়েছিল। কিন্তু গ্রীসের স্বাধীনতা সংগ্রামে তাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারিনি হয়তো সেই মুহূর্তে তারা ততটা সফলতা অর্জন করতে পারেনি কিন্তু তারা মানুষের মধ্যে যে স্বাধীনতার প্রতি ভালোবাসা বা অনুপ্রেরণা স্বাধীনতা অর্জন করার জন্য যে শক্তি দরকার বা সাহস দরকার সেটার ভিত্তি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই হেটাইরিয়া ফিলিকের বিশেষ ভূমিকা ছিল সেই কথা বলে একদম এন্ড করতে হবে উপসংহার সেকশন সেখানে কিন্তু আনসারটাকে আমাদের ওই এক দু লাইনে আমরা সামারি করব আনসারটার এবং গুরুত্ব লিখবো আনসারটাকে শেষ করে দেব ক্লিয়ার হয়েছে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে টিকা লেখো এমস টেলিগ্রাম এমস টেলিগ্রাম সম্পর্কে টিকা লিখতে দিয়েছে দেখো টু মার্ক্সে অলরেডি আলোচনা করেছি ফোর মার্ক্সেও যদি প্রশ্নটা আসে তাহলে আমরা কীভাবে পয়েন্ট করে লিখব। কি করব প্রথমে ভূমিকা এটা ভুললে গেলে তো কোনোভাবেই চলবে না যেখানে আমাদের কি বলতে হবে যে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থান থেকে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে একটা খবর পাঠিয়েছিলেন আলোচনা করছিলাম টু মার্ক্সে আমরা আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে যার বিষয় কি ছিল যে ফরাসি দূত বেনেদিতির সাথে রাজ্য রাজা প্রথম উইলিয়ামের যে আলোচনা হয়েছে সেটার সার সংক্ষেপ কি হয়েছিল বিষয়টা এই বিষয়টাকেই যে টেলিগ্রাম তিনি পাঠিয়েছিলেন সেটাকে এমস টেলিগ্রাম বলা হচ্ছে যে সেই টেলিগ্রাম পাঠানো হচ্ছে এবং তারপরে কীভাবে সেটার বিবর্তন ঘটে যাচ্ছে সেটা বলতে হবে তো তখন আমরা পরের পয়েন্টে লিখবো এমস টেলিগ্রাম এবং পরিবর্তিত বিষয় প্রকাশ তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি করব এমস টেলিগ্রাম এমস টেলিগ্রাম এবং পরিবর্তিত পরিবর্তিত বিষয় প্রকাশ সেটা আমাদের রাখতে হবে যেখানে আমরা কি বলবো যে প্রাশিয়ার রাজা কি করছেন আলোচনার বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে প্রধানমন্ত্রী বিসমার্ককে জানাচ্ছেন কিন্তু সুচতুর কূটনীতিবিদ বিসমার্ক সেই টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে টেলিগ্রামটা এমনভাবে সাজাচ্ছেন যাতে মনে হয় যে প্রাশিয়ার রাজা ফরাসিদুদ্দ বেনিকে অপমান করেছেন এবং পরের দিন বিসমার্ক এটা কি করছেন না সংবাদপত্রে প্রকাশ করছেন আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের ওই চোদ্দোই জুলাই সেই বিষয়টা বলতে হবে এরপরে ফলাফল কি হচ্ছে এমস টেলিগ্রামের ফলাফল কি সেটাও আমাকে বলে দিতে হবে কারণ টিকা লিখতে দেওয়া হয়েছে যা জানি সব আমাকে পয়েন্ট করে লিখে দিতে হবে তো ফলাফলে কী লিখব যে এই ঘটনায় ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাশিয়ার কাছে পরাজিত হয়ে যাচ্ছে পিসমার্ক যেরকম ব্যঙ্গ করে বলছে যে লাল কাপড় দেখিয়ে তিনি গল দেশের সারকে খেপিয়ে দিয়েছিলেন মানে তিনি এমনভাবে প্রকাশ করেছিলেন যে তারা বিনা কোনো প্রস্তুতিতে তাদের ইগোতে লেগেছে বিষয়টা তারা যেন আক্রমণ করতে চলে এসেছে তো সেটা বিস্মার্ক কূটনীতিবিদ বিস্মার্ক ছিলেন তার বুদ্ধি ছিল সেইভাবে তিনি কাজে লাগিয়েছিলেন তার ফলাফল সেটা হয়েছিল বলতে হবে ঠিক আছে বলে লাস্টে অবশ্যই একটা উপসংহার সেকশন রাখবো যেরকম প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে রাখছি বিষয়টা সুন্দর করে বলে সামারি করে এক দু লাইনে আনসারটাকে আমাদের কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আনসারটাকে সুন্দর করে আমাদের সাজাতে হবে ক্লিয়ার হয়েছে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হচ্ছে আর এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল তাহলে প্রত্যেকটা প্রশ্নের মতো এই প্রশ্নতেও কি করতে হবে একটা ভূমিকা সেকশন আমাদের রাখতে হবে যেখানে আমরা বলবো যে ওই আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে দুটো পক্ষ ছিল এক পক্ষে দেখতে পাচ্ছি রাশিয়া রয়েছে আর অন্য পক্ষে অনেকগুলো দেশ রয়েছে একত্র যেরকম ইংল্যান্ড রয়েছে ফ্রান্স রয়েছে তুরস্ক রয়েছে পিডমন্ট সার্ডিনিয়া এই দেশগুলোর কথা কিন্তু আমাদের বলতে হবে তাহলে ভূমিকা সেকশনে আমরা সময়কালটাও বলছি আঠেরোশো থেকে আঠেরোশো যেটাই যেটায় গণ্ডগোল করলে কিন্তু কোনোভাবে চলবে না আর এখানে কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে সেটাও আমি ভূমিকা সেকশনেই বলে দেবো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে গ্রিমিয়ার যুদ্ধের প্রধান কারণ তাহলে নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ বা প্রধান কারণ যেখানে আমরা কি বলবো যে রাশিয়া ওই দেখা গিয়েছিল যে একটা সন্ধি করেছিল তো সেই সন্ধি অনুসারে কুসুক কাইনার্জির সন্ধি যেটা ছিল সেটার অনুসারে তুরস্কের গ্রিক খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠান আর ধর্মনা ধর্মের অনুরাগী যারা ছিলেন তাদের উপর কর্তৃত্ব দাবি করেছিল আর তুরস্ক কি করছে সেই দাবি অগ্রাহ্য করে দিচ্ছে তখন রাশিয়া কি করছে তুরস্কের অধীনস্থ যে মোল্টাভিয়ার ওয়ালাচিয়া প্রদেশ আছে সেই দুটো প্রদেশ তারা দখল করে নিচ্ছে আর রাশিয়া এই ধরনের একটা আগ্রাসী কার্যকলাপ করছে সেই কার্যকলাপে দেখা যাচ্ছে ইংল্যান্ড ফ্রান্স আর অস্ট্রিয়া খুবই একটু বিব্রত বোধ করছে যে রাশিয়া কি করে এই ধরনের একটা কাজ করতে পারে এতটা সাহস তার কীভাবে বেড়ে যেতে পারে তো তখন তারা সম্মিলিতভাবে কি করছে রাশিয়াকে ওই দুটো স্থান ত্যাগ করতে অনুরোধ করছে কিন্তু রাশিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করছে তখন ইংল্যান্ড আর ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে এবং সেই সময় শুরু হয়ে যাচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ এই যুদ্ধ প্রায় বছর ধরে চলছে জানলাম যে আঠারোশো চুয়ান্নতে স্টার্ট হচ্ছে এবং আঠারোশো ছাপ্পান্ন পর্যন্ত চলছে তারপরেই একটা সন্ধি হয়ে যাচ্ছে প্যারিসের সন্ধি সেই সন্ধির দ্বারাই এই যুদ্ধের অবসান হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রত্যক্ষ কারণ একটা গল্পের মতোই লিখতে হবে যেটা আমরা পড়েছি যে কী কী স্টেপ বাই স্টেপ হচ্ছে এবং আলটিমেটলি যুদ্ধের পরে যে প্যারিসের সন্ধি হচ্ছে সেটাও আমাদের বলে দিতে হবে আর লাস্টে কিচ্ছু না কারণ এখানে তো আমাকে সিম্পলি জানতে চাওয়া হয়েছে তো উপসংহার সেকশন দিয়ে আনসারটাকে শেষ করে দিতে হবে কবে কাদের মধ্যে হচ্ছে ভূমিকা সেকশানেই দিয়ে দিচ্ছি তারপরে কারণ লিখছি উপসংহার দিচ্ছি কনক্লুশন দিচ্ছি আনসারটাকে একেবারে শেষ করে দিচ্ছি ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে আনসারটা চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে পরের প্রশ্নতে রাশিয়ার সার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথার অবসানের কারণ কি ছিল কেন অবসান হচ্ছে কি কারণে হচ্ছে তাহলে প্রথমেই কি করতে হবে একটা ভূমিকা সেকশান আমাদের কিন্তু অবশ্যই রাখতে হবে যেখানে আমরা কি বলবো যে ভূমিদাস প্রথা ছিল রাশিয়ার একটা প্রাচীন প্রথা এবং রাশিয়ার সামাজিক আর অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি আমরা বলতে পারি খ্রিস্টাব্দে রাশিয়ার ভূমিদাসের সংখ্যা অনেক ছিল প্রায় পাঁচ কোটি মতো ছিল এবং তারা বিভিন্নভাবে মালিকদের দ্বারা শোষিতও হতো নিপীড়িতও হতো এবং রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কি করছেন একটা মুক্তির ঘোষণাপত্র জারি করছেন যার মাধ্যমে তিনি রাশিয়া থেকে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটাচ্ছেন এই জন্য আমরা দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা চার বলি অলরেডি ওয়ান মার্ক্সেও পড়েছি আর টু মার্ক্সেও পড়েছি এই ভূমিদাস প্রথা অবসানের কিন্তু অনেকগুলো কারণ ছিল এইভাবে সুন্দর করে একটা ভূমিকা সেকশন আমাদের রেডি করতে হবে তারপরে আমাদের পয়েন্টে আসতে হবে যেখানে বলতে হবে যে ভূমিদাস প্রথার অবসানের বা ভূমিদাস প্রথার উচ্ছেদের কারণ কী ছিল তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি করব অবসানের কারণ ভূমিদাস প্রথা যেটা হচ্ছে সেটার অবসান কেন হয়ে যাচ্ছে তার কারণ কি। তো সেখানে আমাদের কি বলতে হবে পরপর কারণগুলো বলতে হবে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে ভূমিদাসদের অপ্রয়োজনীয়তা ফার্স্ট পয়েন্ট আমাদের কি হবে ভূমিদাসদের মানে এই পয়েন্টের আন্ডারেই একটা সাপ পয়েন্ট করতে হবে পরপর আমাদের ফার্স্ট সাব পয়েন্ট করবো সেটা হচ্ছে ভূমিদাসদের অপ্রয়োজনীয়তা যেখানে আমরা কিভাবে আনসারটাকে লিখবো মানে এই পয়েন্টটাকে কীভাবে এক্সপ্লেন করবো বলতে হবে যে উনিশ শতকের শুরু থেকেই রাশিয়া শিল্পোন্নয়ন করতে শুরু করে দিয়েছিল অন্যান্য দেশেও হচ্ছিল সেরকম রাশিয়াতেও দেখতে পাচ্ছি আমরা এবং দেশে দেখা গিয়েছিল নতুন নতুন কলকারখানার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল এবং তার সাথে সাথে যখনই দেখা যাচ্ছে যে দক্ষ শ্রমিকের প্রয়োজন বাড়ছে তখন ভূমিদাসদের প্রয়োজন সেইভাবে আর আমরা দেখ পাচ্ছি না তাই দেখা যাচ্ছে ভূমিদাসদের প্রয়োজনীয়তা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে সেই বিষয়টা বলতে হবে নেক্সট আরেকটা পয়েন্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে পরাজয় তাহলে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে পরাজয় এটা হবে আমাদের নেক্সট পয়েন্ট যেখানে আমরা কিভাবে পয়েন্টটাকে এক্সপ্লেন করব বলতে হবে যে ক্রিমিয়ার যুদ্ধে পরাজয়ের পরে ভূমিদাস প্রথার অপ্রয়োজনীয়তা আরও কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়েছিল মানে আর সেইভাবে কিন্তু প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না কারণ রুশ সেনাবাহিনী গড়ে উঠেছিল মূলত ভূমিদাসদের নিয়ে এবং তারা শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এবং জয় পরাজয় নিয়ে তাদের আর সেরম কোনো ইন্টারেস্ট ছিল না তো তাদের গোষ্ঠীটার সেইভাবে এক্সিস্টেন্স আর লক্ষ্য করা যাচ্ছে না নেক্সট আরেকটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা কি সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ যেখানে বলবো যে ভূমিদাস প্রথা অবসানের ক্ষেত্রে যার শাসনের বিরুদ্ধে ভূমিদাসদের বিদ্রোহ একটা বড় কারণ কিন্তু ছিল তো সরকারি নথির ভিত্তিতে জানা যায় যে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের আগে প্রায় গত ওই ষাট বছরে রাশিয়াতে পাঁচশো পঞ্চাশটা কৃষক বিদ্রোহ কিন্তু ঘটেছিল তো তার তো একটা প্রভাব লক্ষ্য করাই যাবে সেটা বলবো ওকে তারপরে আরেকটা পয়েন্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের আন্দোলন নেক্সট আরেকটা পয়েন্ট করবো সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের আন্দোলন ঠিক আছে এই পয়েন্টটাকে কিভাবে এক্সপ্লেন করব। বলতে হবে যে ভূমিদাস প্রথার অবসানে রুশ বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সাংবাদিক তাদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ কোনো একটা প্রথা অবসানের ক্ষেত্রে বা সেটা বাতিলের ক্ষেত্রে যারা অনুপ্রেরণা দান করেন তাদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্ব হয় তো তারা ফিল্ডে গিয়ে কাজটা করছেন না কিন্তু পিছন থেকে তারা কিন্তু সেই অনুপ্রেরণা বা সেই সাহস সেটা দিয়ে থাকেন তো তারা কি করছেন এই কুপ্রথার অবসানের জন্য বিভিন্নভাবে আন্দোলনে সামিল হয়েছিলেন যাদের মধ্যে আমরা টলস্টয়ের কথা বলতে পারি গুগলের কথা বলতে পারি তুর্গে নবের কথা বলতে পারি সেটার উল্লেখ করতে হবে ঠিক আছে তারপরে আমাদের আরেকটা যেটা মানে গুরুত্বপূর্ণ কারণ বা গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি রিজেন সেটাও তো বলতে হবে তো সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট যেটা করতে হবে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা বাদ দিলে চলবে না সেটা হচ্ছে যার দ্বিতীয় আলেকজান্ডারের সদিচ্ছা যার দ্বিতীয় আলেকজান্ডারের যার দ্বিতীয় আলেকজান্ডারের সদিচ্ছা সেই পয়েন্টটা রাখতে হবে যেখানে বলতে হবে যে যার দ্বিতীয় আলেকজান্ডার উপলব্ধি করেছিলেন যে ভূমিদাস প্রথা সেই যুগের অনুপযোগী আর এই যুগের সাথে চলে না এটাকে এবার চেঞ্জ করতে হবে এবং সেটাকে উচ্ছেদ করাও প্রয়োজন তার জন্য কি করছেন তিনি আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মস্কোর সভায় বলেই দিয়েছিলেন যে নিচুতলা থেকে কবে দাসত্ব বিলোপের চেষ্টা হবে তার জন্য অপেক্ষা না করে তিনি উপরতলা থেকে বিলোপ করার চেষ্টা করছেন অর্থাৎ ভূমিদাস প্রথাটা থেকে বেরোতে হবে অর্থাৎ যুগের সাথে আধুনিক যুগের সাথে যদি তাল মেলাতে হয় তাহলে এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে তাই তার সদিচ্ছা ছিল তার জন্য এই প্রথা বাতিল হয়েছিল না হলে কখনোই হতো না তাই তো তো এই পয়েন্টসগুলো বলতে হবে আর লাস্টে আমাদের একটা উপসংহার সেকশন সেটাও কিন্তু রাখতে হবে পুরো আনসারে আমরা যা কিছু আলোচনা করলাম সেটা সুন্দর করে এক দু লাইনে সামারি করে আনসারটাকে কমপ্লিট করে দিতে হবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে আনসারটা এই প্রশ্নটা যদি দেওয়া হয় একটা ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন যেটা আমরা আলোচনা করলাম এই প্রশ্নটা এই পয়েন্টসগুলো আমরা কভার করছি মনে রেখে দেবে দরকার পড়লে লিখে নেবে সুন্দর করে কিন্তু আনসারটাকে প্রেজেন্ট করতে হবে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার ওকে আচ্ছা এবার আমরা এই চ্যাপ্টারের এইট মার্ক্সের কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো করে দেখতে হবে সেই নিয়ে আলোচনা করব দেখি এইট মার্কসের ক্ষেত্রে ফার্স্ট প্রশ্ন কি রয়েছে দেখো কি বলা হয়েছে ভিয়েনার সম্মেলন সম্পর্কে আলোচনা করো এইভাবে প্রশ্নটা আসতে পারে এইট মার্ক্সে অথবা এইভাবেও আসতে পারে যে ভিয়েনার সম্মেলন বলতে কি বোঝায় এই সম্মেলনে কারা যোগদান করেছিলেন ভিয়েনার সম্মেলনের উদ্দেশ্য কি ছিল বেসিক্যালি কোয়েশ্চেনটা একই ফার্স্ট প্রশ্নটা তোমাকে সব কিছুই ডিটেলসে লিখতে হবে যেটা তুমি জানো এই সম্পর্কে আর সেকেন্ড প্রশ্নটাই পার্ট বাই পার্ট প্রশ্ন এসেছে যে যা যা কিছু জানতে চাওয়া হয়েছে সেগুলো তোমাকে লিখতে হবে বেসিক্যালি এই পয়েন্টসগুলোয় আমরা ফার্স্ট যদি প্রশ্ন আসে ইন ডিটেলসে লেখো তাহলে সেখানেই আমরা লিখে দেব তাহলে এই প্রশ্নটা যদি এইট মার্কসের ক্ষেত্রে আসে আমরা কীভাবে লিখবো অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে কারণ আমি এর আগেও বলেছি যে যখনই ফোর মার্কস বা এইট মার্কসের ক্ষেত্রে আমরা আনসার করব তখনই আমাদের একটা ফরম্যাট ফলো করতে হবে কি ফরম্যাট না প্রথমে ইন্ট্রোডাকশান থাকবে তারপরে মেন বডির ক্ষেত্রে আমরা কিছু কি পয়েন্টস ইউজ করব আর তারপরে একদম লাস্টে গিয়ে আমাদের একটা কনক্লুশন দিতে হবে যেটা না দিলে কিন্তু কোনোভাবেই কমপ্লিট করা যাবে না মানে কমপ্লিট হয়ে যাবে আনসারটা বাট ফুললি কমপ্লিট আনসার আমরা বলতে পারবো না তাই জন্য মনে রাখতে হবে যে আমাদের ফরম্যাট কি রয়েছে ফর্ম্যাটে কী করতে হবে একদম পার্ট বাই পার্ট যেভাবে আমরা আনসার লিখবো সেটা বলতে হবে তো প্রথমেই প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করে থাকি ভূমিকা একটা পয়েন্ট করে থাকি ইন্ট্রোডাকশান তো আমাদের অবশ্যই দিতে হবে তাহলে ফার্স্ট এই প্রশ্নের ক্ষেত্রে আমরা ভূমিকা পয়েন্ট রাখবো যেখানে ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটু বলতে হবে যেখানে বলবো যে নেপোলিয়ান বোনাপাট ফ্রান্সে ক্ষমতা দখল করার পর একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেটা তো আমরা সেকেন্ড চ্যাপ্টার জুড়েই পড়েছি তিনি কি করছেন একের পর এক যুদ্ধে জয়লাভ করছেন এবং ইউরোপের রাজনৈতিক মানচিত্রকে একবারে পালট করে দিয়েছিলেন এই যে পরিবর্তন হয়েছিল চেঞ্জ হয়েছিল সেই পরিবর্তন ইউরোপের রাজারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাই নেপোলিয়ানের যখন পতন হয়ে গেল কত সালে পতন হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পতন হয়েছিল সেই আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তার ইউরোপীয় রাজ্যগুলোর পুনর্গঠন করা বা পুনর্বিন্যাস করা আর যা যা কিছু সমস্যা ক্রিয়েট হয়েছিল সেগুলোর সমাধানের জন্যই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অনেক ইউরোপীয় নেতৃবৃন্দ বা ইউরোপীয় রাজারা তারা সমবেত হচ্ছে এবং হয়ে তারা একটা সম্মেলনে যোগদান করছেন আলোচনা পর্বের দিকে যাচ্ছেন সেটাকেই আমরা ভিয়েনা সম্মেলন বলছি এটা আমাদের ভূমিকা সেকশনে সুন্দর করে লিখে দিতে হবে নেক্সট পয়েন্ট আমরা কি করব ভিয়েনার সম্মেলনে যোগদানকারী তাহলে নেক্সট পয়েন্ট আমাদের হবে হচ্ছে ভিয়েনা সম্মেলনে ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ভিয়েনার সম্মেলনে যোগদানকারী এটা হবে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট যেখানে আমরা কি বলবো যে পোপ আর তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের সব দেশের রাষ্ট্রপ্রধানরাই ভিয়েনার সম্মেলনে যোগদান করেছিল তারা সেই যোগদান করছে সম্মেলনে আর ইউরোপের বিভিন্ন দেশের রাজা তারপরে রাজনীতিবিদ তারপরে সাংবাদিক তাদের উপস্থিতির ফলেই কিন্তু ভিয়েনা সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনে পরিণত হয়ে যাচ্ছে আর এই সময় বা এই সম্মেলনে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে কিছু কিছুজনের নাম আমরা উল্লেখ করতে পারি যেরকম আমরা পয়েন্ট করব এই পয়েন্টটার আন্ডারে এই সাব পয়েন্ট সেটা হচ্ছে সমসাময়িক মানে সেই সময়কার প্রধান তিনজন রাজা তাহলে সমসাময়িক সমসাময়িক প্রধান তিনজন রাজা প্রধান তিনজন রাজা যেখানে আমরা কাদের নাম বলতে পারি যেরকম প্রথম ফ্রান্সিসের কথা আমরা বলতে পারি অস্ট্রিয়ার প্রথম আলেকজান্ডারের কথা বলতে পারি রাশিয়ার আর তৃতীয় ফেডরিক উইলিয়ামের কথা বলতে পারি রাশিয়ার যেগুলো তোমরা অলরেডি বইতে পড়েছ সেটা বলতে হবে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি আর মন্ত্রী কূটনীতিবিদদের মধ্যে কারা কারা উল্লেখযোগ্য ছিলেন মানে পার্ট বাই পার্ট আমরা আসবো যারা যোগদান করছেন তাহলে নেক্সট পয়েন্টটা যে লিখবো আমরা সেটার কি পয়েন্ট কি হবে সেটার কি পয়েন্ট হবে হচ্ছে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি মন্ত্রী কূটনীতিবিদ বিভিন্ন দেশের মন্ত্রী বিভিন্ন দেশের মন্ত্রীবিদ কূটনীতিবিদ বিভিন্ন দেশের মন্ত্রী তার সাথে কূটনীতিবিদদের কথা বলতে পারি আর প্রতিনিধি এই পয়েন্টটাও আমাদের রাখতে হবে নেক্সট আমরা লিখব হচ্ছে प्रतिनिधि তাহলে কিভাবে পয়েন্টটাকে এক্সপ্লেন করব এখানে কাদের নাম বলতে পারি যেরকম আমরা মেটারনিকের কথা বলতে পারি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ইংল্যান্ডের রাজ প্রতিনিধি যিনি যোগদান করছেন ডিউক অফ ওয়েলিংটনের কথা বলতে পারি পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলের কথা বলতে পারি প্রাশিয়ার মন্ত্রী হার্ডেনবার্গের কথা বলতে পারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোডের কথা বলতে পারি আর ফ্রান্সের প্রতিনিধি ট্যালিল্যান্ডের কথাও বলতে পারি সেটা বলতে হবে নেক্সট পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে চার প্রধান যেটা বিগ ফ বলে আমরা জানি সেটাও তো বলতে হবে আমাদেরকে তাহলে নেক্সট পয়েন্ট মানে ক্ষেত্রে আমরা এখানে লিখব হচ্ছে চার প্রধান সেখানে কাদের নাম করব বলতে হবে ভিয়েনা সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নেপোলিয়ানের পতনে বিশিষ্ট ভূমিকা গ্রহণকারী চারটি রাষ্ট্র ছিল হচ্ছে প্রধান কারা কারা অস্ট্রিয়া রাশিয়া ইংল্যান্ড আর প্রাশিয়া ভিয়েনা সম্মেলনে এই চার শক্তি চার প্রধান বা বিগ ফোর এটাই বলা হয়ে থাকে অলরেডি আমাদের কাছে এটা ক্লিয়ার আর এটা কোনোভাবে ভুললেই চলবে না চ্যাপ্টারের প্রথমেই হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা কোনোভাবে ভুললে চলবে না কোনো না কোনো সময় পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেওয়াই হয় এই বিগ ফোর নিয়ে নয় টু মার্কস নয় ফোর মার্কসের ক্ষেত্রে প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট আমরা পয়েন্ট করব হচ্ছে প্রধান ব্যক্তিত্ব নেক্সট পয়েন্ট হবে হচ্ছে প্রধান ব্যক্তিত্ব সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি পয়েন্টের ক্ষেত্রে যে প্রধান ব্যক্তিত্বদের মধ্যে কে ছিলেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে সম্মেলনে যোগদানকারী যে প্রধান ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে কাদের কথা বলতে পারি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারিকের কথা বলতে পারি রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারের কথা বলতে পারি ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ক্যাসেলের কথা বলতে পারি আর পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ট্যালির্যান্ডের কথাও কিন্তু আমরা বলতে পারি তো সেগুলো বলে দিতে হবে ওকে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে সম্মেলনের সভাপতি তাহলে নেক্সট পয়েন্ট আমাদের হবে হচ্ছে সম্মেলনের সভাপতি সম্মেলনের সভাপতি তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে এই ভিয়েনা সম্মেলনে যে সভাপতি ছিলেন তিনি কে না অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মন বেটারিকের কথা আমরা বলতে পারি আর তিনি ছিলেন এই সম্মেলনের থেকে প্রভাবশালী ব্যক্তিত্ব আর যিনি নিয়ন্ত্রণ করছেন পুরো সম্মেলনটাকে সেটা বলতে হবে তিনি কি করছেন তিনি নিজেকে বিজয়ীর বিজয়ী বলে মনে করতেন মানে নিজের সম্পর্কে তার একটা বিশাল ধারণা ছিল তো সেই কথার উল্লেখ করতে হবে এই সব কিছু বলে নেওয়ার পর তো মেন কারা যোগদান করছে সেটার আন্ডারে দেখো এতগুলো পয়েন্ট করলাম কারণ এইট মার্কসের প্রশ্ন আমাকে সুন্দর করে আনসার লিখতে হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রপার ইনফরমেশান দিয়ে যদি লিখি তবেই কিন্তু নাম্বার আসবে ঠিক আছে নেক্সট পয়েন্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে সম্মেলনের সমস্যা সম্মেলনের সমস্যা এটা হবে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট যেটা আমরা বলবো যে ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিদের সামনে অনেক সমস্যাই ছিল পয়েন্ট করে করে আমাদের লিখতে হবে যেমন নেপোলিয়ানের আগ্রাসনের ফলে ইউরোপে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল তার পুনর্গঠন করতে হবে ফ্রান্স পুনরায় যাতে ইউরোপে শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করা সেটা তাদের একটা সমস্যা ছিল সেটা সলভ কিছু বার করতে হতো সলিউশন বার করতে হতো তাদেরকে নেপোলিয়ান কর্তৃক বিতাড়িত রাজবংশগুলো নেপোলিয়ান যাদেরকে নিজেদের রাজ সিংহাসন থেকে সরিয়ে দিয়েছিলেন সেই রাজবংশগুলোর পুনঃপ্রতিষ্ঠা করা তারপরে পোল্যান্ড ইটালি জার্মানি ব্যাবেরিয়া রাইন অঞ্চল প্রভৃতির ভবিষ্যৎ নির্ধারণ করা যে ভবিষ্য মানে তারা কোন জায়গায় কোন অংশের সাথে যুক্ত হবে বা নিজেরা আলাদা করে স্বাধীন রাষ্ট্র থাকবে কি না সব বিষয়গুলো আমাদের বলতে হবে ঠিক আছে এগুলো আমরা পরপর পয়েন্ট করে করেই কিন্তু লিখতে পারি সেইভাবে বলে দেব নেক্সট আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য তার মধ্যেও কিন্তু আমরা আবার পয়েন্ট করব। তাহলে নেক্সট পয়েন্টে আমরা লিখব হচ্ছে ভিয়েনা সম্মেলনের ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য তাহলে এই পয়েন্টটাকে কিভাবে এক্সপ্লেন করব আমরা এক্ষেত্রে দুটো সাব পয়েন্ট করব। এই পয়েন্টের আন্ডারে যে একটা ঘোষিত উদ্দেশ্য একটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য তাহলে এই পয়েন্টটার আন্ডারে আবার আমি দুটো সাব পয়েন্ট করছি একটা হচ্ছে ঘোষিত উদ্দেশ্য ঘোষিত উদ্দেশ্য তাহলে ঘোষিত উদ্দেশ্যের মধ্যে কি রয়েছে না ভিয়েনা সম্মেলনে ঘোষিত উদ্দেশ্যগুলো ছিল হচ্ছে ইউরোপে নিরবিচ্ছিন্ন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবে যাতে শান্তি বিঘ্নিত না হয় তার সাথে সাথে ন্যায় আর সততার ভিত্তিতে ইউরোপের পুনর্গঠন করা আর রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক বন্ধুত্ব আর সৌভাতৃত্ব এটা স্থাপন করে রাখা যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা একটা আরেকটা পয়েন্ট আমরা আরেকটা সাব পয়েন্ট আমরা করব কি সেটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা কী বলবো যে ভিয়েনা সম্মেলনের উচ্চ আদর্শের কথা প্রকাশে ঘোষণা করা হলেও সম্মেলনের প্রকৃত উদ্দেশ্যর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ছিল না ফরাসি বিপ্লবের যে উদার নৈতিক ভাবধারা সেটার দমন করে ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা সেটা একটা বিষয় ছিল আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে নেপোলিয়ানকে পরাজিত করতে গিয়ে করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল ইউরোপের বিভিন্ন অঞ্চলকে আত্মসাত করা দখল করা তো এক তো মূল পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা বিপ্লবের আগে যে ধরনের চিন্তাধারা ছিল ভাবধারা ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনা আর তার সাথে সাথে আরেকটা একটা উদ্দেশ্য রয়েছে যে ইউরোপের বিভিন্ন অংশকে নিজেরা দখল করে নেবে মানে নেপোলিয়ান যা করছিল তারা তো তাই করছে আর নেপোলিয়ানকে সহ্য করতে পারছিল না কারণ নেপোলিয়ান তো তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল নিজে সব কিছু নিয়ে নিচ্ছিল সেই জন্য ঠিক আছে এই বিষয়টা বলবো তারপরে আবার আরেকটা আমাদের পয়েন্ট করতে হবে সেটা হচ্ছে ভিয়েনা সম্মেলনের মূল নীতি কি ছিল যেটা সম্পর্কে তো তোমরা ভালো মতোই জেনে গেছো কারণ আমরা চ্যাপ্টারটাও ভালো করে পড়েছি আর তার সাথে সাথে কোয়েশ্চেন আনসারের আগে যে ছোট ছোটো কোয়েশ্চেন আনসারগুলো সলভ করছিলাম সেখানেও বারবার করেই এই ভিয়েনা সম্মেলনের যে মূল নীতি আছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি তাহলে এক্ষেত্রে কি বলতে হবে ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে তিনটে মূল নীতি গ্রহণ করেছিল তাহলে কি কি নীতি গ্রহণ করছেন তারা ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি শক্তিসাম্য নীতি তাহলে এটার আন্ডারেও আবার আমাকে সাবপয়েন্ট করে লিখতে হবে ন্যায্য অধিকার নীতি তার সাথে হচ্ছে ক্ষতিপূরণ নীতি আর অধিকার নীতি নীতি ক্ষতিপূরণ আরেকটা কি শক্তি সাম্য নীতি তো সেটা বলতে হবে শক্তি সাম্য নীতি ঠিক আছে তাহলে এটা বলে দেওয়ার পর লাস্টে আধুনিক ইউরোপের মানে লাস্টে আমাদের একটা কনক্লুশনের পর্যায়ে করতে হবে আধুনিক ইউরোপের কথা বলতে হবে সমস্যার কথা বলতে হবে এবং তার সলিউশনের কথা বলতে হবে তো সেক্ষেত্রে যখন একদম আমরা প্রথমে যেমন ভূমিকা পয়েন্টটা করেছি ঠিক সেরকমই কিন্তু আমাদের লাস্টে উপসংহার পয়েন্টটাও করতে হবে আর এই উপসংহার পয়েন্টটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করবো বলতে হবে যে আধুনিক ইউরোপের ইতিহাসে ভিয়েনা সম্মেলন একটা যুগান্তকারী ঘটনা আমরা বলতে পারি কিন্তু যুগান্তকারী একটা ঘটনা হলেও এটারও কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল তাই অনেকেই এটাকে সমালোচনা করেছেন কিন্তু যতই ত্রুটি বিচ্যুতি থাকুক যতই সীমাবদ্ধতা থাকুক না কেন অবশ্যই এর একটা গুরুত্ব রয়েছে এবং যেরকম অনেক ঐতিহাসিকই বলে থাকেন তার মধ্যে আমরা ডেভিড থমসনের কথা বলতে পারি যে তিনি যেমন বলছেন যে ভিয়েনা সম্মেলনের পরবর্তী প্রায় চল্লিশ বছর ইউরোপে শান্তি প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল যেটা আগে অরাজকতা দেখতে পাওয়া যাচ্ছিল সেই অরাজকতা থেকে বেরিয়ে এসে ইউরোপে অ্যাটলিস্ট চল্লিশ বছরের জন্য শান্ত শান্তি প্রতিষ্ঠা হচ্ছে তো সেক্ষেত্রে ভিয়েনা সম্মেলনের তো একটা গুরুত্বই আছে মেনলি উপসংহার পাটে আমরা ভিয়েনা সম্মেলনের যে গুরুত্ব সেই সম্পর্কে লিখি ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে অনেকগুলো পয়েন্ট কিন্তু প্রশ্নের ক্ষেত্রে কোন করলাম ভূমিকা ভিয়েনা সম্মেলনে যোগদানকারী তাদের আন্ডারে আবার পাঁচটা পয়েন্ট সম্মেলনের সমস্যা সেখানে কিছু পয়েন্টস তোমাদেরকে বললাম ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য তার মধ্যে আবার আমরা দুটো পয়েন্ট করেছি সাব পয়েন্ট ঘোষিত উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য আর তারপরে ভিয়েনা সম্মেলনের মূল নীতি তার মধ্যে আবার তিনটে পয়েন্ট ন্যায্য অধিকার ক্ষতিপূরণ শক্তিসাময় লাস উপসংখ্যা দিয়ে শেষ আনসার ঠিক আছে কোনো আশা করছি কোনো রকম সমস্যা নেই তাহলে প্রশ্নে যাওয়া যাক কি বলা হয়েছে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো আর কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়ে গিয়েছিল এই প্রশ্নটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো সেই জন্য আমি এটাকে ডবল স্টার করে দিলাম অনেক সময় তোমাদের পরীক্ষায় দেখতে পাওয়া যায় যে এইট মার্ক্সের ক্ষেত্রে এই প্রশ্নটা চলে আসার মেথানিক ব্যবস্থা বলতে কি বোঝো এটা তো ফোর মার্ক্সের ক্ষেত্রেও চলে আসে তাহলে প্রশ্নটা যদি আসে তাহলে কিভাবে আনসারটাকে লিখতে হবে প্রথমেই কি করতে হবে প্রথমেই একটা ভূমিকা সেকশন আমাদের রাখতে হবে যেখানে আমরা মেটার্নিক ব্যবস্থা বলতে কি বুঝতে পারছি সেটার সূচনাটা করে দিতে হবে কি বলবো আমরা যে আঠারোশো পনেরো থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে রাজনীতির কেন্দ্র কেন্দ্রবিন্দুতে বা একদম কেন্দ্রে যাকে দেখতে পাচ্ছি আমরা তিনি কে তিনি হচ্ছেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক উদাতন্ত্র গণতন্ত্র বা জাতীয়তাবাদের তিনি প্রবল বিরোধী ছিলেন এবং রক্ষণশীলতা সমর্থন করতেন সেই রক্ষণশীলতাকে সমর্থনকারী মেটারনিক চেয়েছিলেন যে ফরাসি বিপ্লব পূর্ব যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেটাকে পুনঃপ্রবর্তন করা সেই ব্যবস্থাটাই আবার চলুক এবং অস্ট্রিয়ার স্বার্থ অক্ষুণ্ণ রেখে অস্ট্রিয়ার যাতে ক্ষতি না হয় সেটা রেখে ইউরোপের রাজনীতিতে তার একাধিপত্য বজায় রাখা এই স্বার্থগুলোকে বাস্তবায় বাস্তবে রূপায়িত করার জন্যই কিন্তু মেটার্নিক তার দেশ অস্ট্রিয়া শুধুমাত্র অস্ট্রিয়া নয় অস্ট্রিয়ার সাথে সাথে ইউরোপের বিভিন্ন দেশে বা ইউরোপের অন্যান্য জায়গাতেও তার মতবাদকে যেভাবে প্রয়োগ করেছিলেন সেটাকেই আমরা মেটার্নিক ব্যবস্থা বলছি মেনলি মেটার্নিকের চিন্তাধারা যেভাবে প্রতিফলিত হচ্ছে সেটাকে আমরা মেটার্নিক ব্যবস্থা বলছি এটা বলবো। তারপরে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব। সেটা হচ্ছে অস্ট্রিয়ার মেটার্নিক ব্যবস্থা তাহলে নেক্সট পয়েন্ট আমাদের করতে হবে অস্ট্রিয়ার মেটার্নিক ব্যবস্থা অস্ট্রিয়ার মেটার্নিক ব্যবস্থা তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অস্ট্রিয়ায় কি ধরনের ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা আমাদের এখানে এক্সপ্লেন করে বলতে হবে তাহলে কি বলবো আমরা যে ফরাসি বিপ্লবের প্রতি ছিল মেটারনিকের একদম মানে ঘৃণার চোখে তিনি দেখতেন তিনি বিপ্লব চাইতেনই না এবং তার বিশ্বাস ছিল যে বিপ্লব যদি মানুষের মধ্যে আসে তাহলে ইউরোপের মানুষ বিপ্লবের দিকে এগিয়ে যাবে এবং আলটিমেটলি গিয়ে সমাজ একটা অরাজকতাই তৈরি হবে তাই তার মনে হতো যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বহু জাতি অধ্যুষিত অস্ট্রিয়ার সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে যদি মানুষের মধ্যে বিপ্লবের ভাবধারা জেগে ওঠে এবং বিপ্লবী ভাবধারা যাতে অস্ট্রিয়ার প্রবেশ করতে না পারে সেই জন্য বহুজাতিক গোষ্ঠীর আর ভাষাভাষীর মানুষের দেশ অস্ট্রিয়ায় তিনি বিভেদ নীতি আনার মানে বিভেদ নীতির। চেষ্টা করেছিলেন এবং অস্ট্রিয়ার সকল প্রকার যে সংস্কার রয়েছে বা বিপ্লবী ভাবধারা রয়েছে সেটা একেবারে নিষিদ্ধ করে দিচ্ছেন সেটা কোনোভাবেই করা যাবে না কোনো রকম বৈপ্লবিক কাজকর্ম ছাত্রদের মধ্যে তিনি স্বাধীন আর যুক্তিবাদী যে শিক্ষার প্রসার ঘটছে সেটাকে বাধা দেওয়ার জন্য তিনি সেই বিষয়ে লক্ষ্য রাখছেন আর অধ্যাপকদের গতিবিধির ওপর নজরদারি রাখছেন যে অধ্যাপকরা যাতে কোনোভাবে বৈপ্লবিক চিন্তাধারা অস্ট্রিয়ার মানুষের মনে ঢোকাতে না পারে ছাত্রদের মনে ঢোকাতে না পারে এবং রাজনৈতিক যে সভা সমিতিগুলো ছিল সেগুলো তিনি নিষিদ্ধ করে দিচ্ছেন বাক স্বাধীনতা বলো সংবাদপত্রের স্বাধীনতা বলো সব কিছু কিন্তু তিনি হরণ করে নিচ্ছেন এই যে বিষয়গুলো বললাম এগুলোকে কিন্তু পয়েন্ট তোমরা লিখতে পারো এছাড়াও মেটারনিক কি করছেন জার্মানিকে প্রায় উনচল্লিশটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত করে ফেলছেন করে একটা রাষ্ট্রমণ্ডল কিন্তু গড়ে তুলছেন আর সেই রাষ্ট্রমণ্ডলের মানে সেই রাষ্ট্রমণ্ডল যে তৈরি হচ্ছে সেই রাষ্ট্রমণ্ডলের সভাপতির আসনে অস্ট্রিয়াকে বসানো হচ্ছে জার্মানির যে রক্ষণশীল নীতি সেটা প্রবর্তন করা হচ্ছে জার্মানিতেও তিনি সব কিছুতে বাধা বিপত্তি দান করছেন এবং দেখা যাচ্ছে যেটা তোমরা অলরেডি সব প্রশ্নতে পড়েছ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে কালচবার ডিগ্রি জারি করে রাজনৈতিক দল আর ছাত্র সংগঠনগুলোকে একেবারে নিষিদ্ধ করে দিচ্ছেন সংবাদপত্র সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকেও হরণ করে নিচ্ছে যেটা অস্ট্রিয়াতেও তিনি করেছিলেন সেই একই ধরনের কার্যাবলী করছেন সেটা বলতে হবে নেক্সট আমরা পয়েন্ট যেটা করব, সেটা হচ্ছে ইউরোপে ইউরোপে মেটার্নিক ব্যবস্থা ইউরোপে মেটারনিক ব্যবস্থা তাহলে ইউরোপে মেটার্নিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি বিষয়টাকে বলতে হবে যে প্রাক বিপ্লব অবস্থা অর্থাৎ বিপ্লবের আগের অবস্থা রক্ষণশীলতা বজায় রাখার উদ্দেশ্যে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয়েছিল আর এই সমবায়ের কাজই ছিল হচ্ছে যেখানে জাতীয়তাবাদী আন্দোলন মাথাচারা দিয়ে উঠবে সেটাকে দমন করে ফেলা এবং আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে টপ্পর বৈঠকেও বলা হয়েছিল যে কোনো দেশে বিপ্লব যদি ঘটে তাহলে শক্তি সমবায় কি করবে সেখানে হস্তক্ষেপ করবে আর সেখানে স্থিতাবস্থা ফিরিয়ে আনবে মানে কোনোভাবে বিপ্লবকে জাগিয়ে তুলতে বা সেটাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে না সেটাকে বাধা দেবে সেটাকে বন্ধ করে দেবে এই ঘোষণা অনুসারে ইটালির দেখা যাচ্ছে নেপালস আর পিডমন্টের প্রজা বিদ্রোহ ফ্রান্স আর স্পেনের উদারনৈতিক আন্দোলন এগুলো কিন্তু দমন করা হচ্ছে এবং জুলাই বিপ্লবের ফলে ইটালির যে পারমা তারপরে মজেনা পোপের রাজ্যে গণ দেখা গিয়েছিল গ্রিসের স্বাধীনতা সংগ্রামে রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার সাহায্য করতে গেলে মেটার্নিক তাকেও বাধা দিয়েছিলেন মানে যেখানে যেখানে গণ আন্দোলন হচ্ছে বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি কিন্তু সেই জায়গাগুলোকে আটকে এবং মেটার্নিকের সমর্থনে যদি বলা হয় তাহলে বলতে পারি যে ফরাসি বিপ্লবের সময় যে হিংসা দেখতে পাওয়া গিয়েছিল বা নেপোলিয়ানের বিরুদ্ধে যে ক্রমাগত যুদ্ধ হয়েছিল ইউরোপ কিন্তু সবসময় শান্তি কামনা করেছিল তারা চেয়েছিল মানে সাধারণ মানুষ যেটা করে যে তারা শান্তি চায় রকম ঝামেলা ঝাটি চায় না তো মেটার্নিক তখন পুরাতনতন্ত্র কায়েম করে এই যে দীর্ঘ চল্লিশ বছর সেখানে কিন্তু ইউরোপে শান্তির পরিবেশ বজায় রাখতে পেরেছিলেন মানে চেষ্টা করেছিলেন এবং বজায় রাখতে পেরেছিলেন যেটা আগের প্রশ্নে বলছিলাম যে প্রায় চল্লিশ বছর তিনি সেটাকে বজায় রাখতে পেরেছিলেন সেটার কথা বলবো বলে বিষয়টাকে আমাদের এই ইউরোপে মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে বলা হয়ে যাবে নেক্সট দেখো আরেকটা প্রশ্ন রয়েছে যে মেটার্নিকের ব্যর্থতার কারণ কি ছিল কেন তার নীতিটা ব্যর্থ হয়ে গেল আলটিমেটলি তাহলে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণ মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণ তাহলে এই পয়েন্টটাকে কিভাবে আমরা এক্সপ্লেন করব বলতে হবে যে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত যদি দেখি তাহলে ইউরোপের সব জায়গাতেই কিন্তু মেটার্নিকের আধিপত্র বজায় হয়ে গিয়েছিল কিন্তু ওই আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এই সময়কালে যেটা দেখা যাচ্ছে যে মেটার্নিক পদ্ধতি সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে টাইম পিরিয়ডটা মনে রাখতে হবে আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো আটচল্লিশ এবং বিভিন্ন কারণ ছিল তার এই যে মেটারিক ব্যবস্থা সেটা ব্যর্থ হওয়ার যেরকম ফার্স্ট আমরা কী বলতে পারি যে অতিরিক্ত রক্ষণশীল ছিলেন তিনি এবং সমকালীন যুগের ভাবধারাকে অস্বীকার করার ফলে কিন্তু এই ব্যবস্থা সফলতা পায়নি কারণ সেই সময় বিপ্লবের পরবর্তীকালে মানুষের কাছে উদারতন্ত্র জাতীয়তাবাদ এই ভাবধারাগুলো মাথাছাড়া দিয়ে উঠেছে সেটা যখন একটা ভাবধারা বা চিন্তা বা আদর্শ মানুষ সেটাকে আপন করে নেয় সেটাকে কিন্তু সহজে জোর করে দমন করা যায় না তো সেই এটা ব্যর্থ হচ্ছে তারপরে মেটার্নিক যে পদ্ধতি ছিল সেটা কিন্তু নেতিবাচক ছিল আর অনেকটাই ছিল দমনমূলক সুবিধাবাদী তাহলে ফলেও সেটা ব্যর্থতার দিকে যাচ্ছে তো এই পয়েন্টগুলো আমাদের লিখতে হবে কি কি পয়েন্ট আমরা লিখতে পারি ব্যর্থতার কারণে একটা হচ্ছে অতিরিক্ত রক্ষণশীলতা অতিরিক্ত রক্ষণশীলতা এই পয়েন্টটা আমরা লিখতে পারি তারপরে যেটা আমরা লিখতে পারি যে এটা অনেকটাই কি ছিল সুবিধাবাদী মানে নিজেদের সুবিধা করার চেষ্টা করছে অথরিটিরা ও দমনমূলক তার জন্য এটা কি হচ্ছে এটা ব্যর্থ হয়ে যাচ্ছে সেটা আমাদের বলতে হবে নেক্সট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের যে ধ্বংসাত্মক দিকের প্রতি ম্যাটার্নিকের কিন্তু দৃষ্টি পড়েছিল এবং বিপ্লবের গঠনমূলক যে দিকগুলো সেগুলো তিনি দেখতে পাননি মানে শুধু নেগেটিভটাই দেখেছিলেন পজিটিভটা দেখেনি সেটাকে ইগনোর করে গেছেন নেক্সট হচ্ছে আরেকটা বিষয় আমরা বলতে পারি সেটা হচ্ছে মেটার্নিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে ইউরোপের সব দেশে সহযোগিতা কিন্তু করছে না সব দেশে এগিয়ে আসছে না তো বাস্তব অবস্থা উপলব্ধি করতে না পারায় তিনি কি করছেন প্রতিক্রিয়াশীল নীতির যে বিফলতার সেটা কিন্তু প্রধান কারণ হয়ে উঠছে যে তিনি বাস্তব পরিস্থিতিকে একেবারেই ইগনোর করে দিয়েছেন একেবারেই সেটাকে কিন্তু মানে পুরোপুরি উপেক্ষা করে দিচ্ছেন যার জন্য কিন্তু তার ব্যর্থতার দিকটা আমরা দেখতে পাচ্ছি তাহলে নেক্সট পয়েন্ট আমরা আরেকটা কি করতে পারি সেটা হচ্ছে বাস্তব নীতি সেটা কিন্তু উপেক্ষা করা হচ্ছে তাহলে নেক্সট পয়েন্ট আমরা করব বাস্তব নীতির অবহেলা বাস্তবতার সাথে তিনি কিন্তু কাজ করেননি তিনি তার মর্জি মতোই কাজ করেছিলেন আর বাস্তব অবস্থা উপলব্ধি না করতে পেরেই প্রতিক্রিয়াশীল নীতির বিফলতাই হয়ে যাচ্ছে আর এই বিষয়টা বলবো আর তার সাথে সাথে আমরা আরেকটা পয়েন্টও করতে পারি সেটা হচ্ছে ইউরোপের কিছু দেশের অসহযোগিতা ইউরোপের কিছু দেশের অসহযোগিতা এই পয়েন্টটা লিখতে হবে আমরা এই কটা ব্যর্থতার পয়েন্ট করব আর লাস্টে একটা উপসংহারের পয়েন্ট দেব যেখানে পুরো আনসারে আমরা মেটানিক ব্যবস্থা সম্পর্কে পজিটিভ নেগেটিভ যা কিছুই বললাম না কেন সেগুলোকে এক দু লাইনে লিখে সুন্দর ভাষায় দিয়ে লিখে আমাদের আনসারটাকে কমপ্লিট করে দেখব ক্লিয়ার হয়েছে তাহলে এই প্রশ্নের আনসারটা অনেকগুলো পয়েন্ট কিন্তু করলাম পয়েন্টগুলো যাতে তোমাদের মনে থাকে কোনো রকম অসুবিধা যাতে না হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি আচ্ছা নেক্সট প্রশ্নে কী বলা হচ্ছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো আর এর গুরুত্ব কি ছিল দুটো পার্টে প্রশ্ন এসেছে এটাও কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যেটা তোমাদের এইট মার্ক্সেও অনেক সময় দেওয়া হয় আর ফোর মার্ক্সেও দেওয়া হয়ে থাকে তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রেও কী করবো যেরকম অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে আমরা করছি প্রথমেই কি করতে হবে আমাদের ভূমিকা এই পয়েন্টটা কিন্তু রাখতেই হবে তো এখানে আমরা কি বলি ভূমিকাটাকে স্টার্ট কর তে পারবো বা ইন্ট্রোডাকশন দিতে পারবো সেটা হচ্ছে বলতে হবে যে ফ্রান্স শুধুমাত্র ফ্রান্স নয় সম্পূর্ণ ইউরোপের ইতিহাসের কথাই আমাদের বলতে হবে যে ইউরোপের ইতিহাসে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যে জুলাই বিপ্লব হচ্ছে সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল এবং অষ্টাদশ লুইয়ের পর তার ভাই দশম চার্লস ফ্রান্সে কিন্তু সম্রাট হয়েছিলেন এবং দশম চার্লসের স্বৈরাচারী শাসনের বিরোধিতা করেই আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তাকে আমরা জুলাই বিপ্লব বলছি এই বিষয়টা ফার্স্টে বলে নেবো নেক্সট পয়েন্ট আমি কি করব জুলাই বিপ্লবের কারণ যেটা আমার থেকে জানতে চাওয়া হয়েছে তাহলে নেক্সট মেন কি পয়েন্ট হবে হচ্ছে জুলাই বিপ্লবের কারণ জুলাই বিপ্লবের কারণ আর এই জুলাই বিপ্লবের কারণগুলোকে আমাদের পয়েন্ট আকারে বলতে হবে তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে জুলাই বিপ্লবের পেছনে অনেকগুলো কারণ ছিল যার মধ্যে প্রথম একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে বূর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা তাহলে ফার্স্ট আমরা এই পয়েন্টের আন্ডারেই একটা সাব পয়েন্ট করব। সেটা হচ্ছে বুর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা বূর্ব রাজতন্ত্রের এটা হবে আমাদের ফার্স্ট পয়েন্ট ঠিক আছে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি বলতে হবে যে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী দেখা গিয়েছিল ফ্রান্সের পূর্ববংশীয় অষ্টাদশ লুই সিংহাসনে বসেছিলেন এবং তিনি মধ্যপন্থা অবলম্বন করে পুনঃস্থাপিত যে রাজতন্ত্র তার সাথে বিপ্লবী ভাবধারার মেলবন্ধন ঘটিয়ে একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন কিন্তু অষ্টদশ লুইয়ের সঙ্গে সঙ্গে যে মানে অষ্টদশ লুই যখন ফিরে আসছেন ক্ষমতায় তখন কিন্তু দেশ থেকে যে অভিজাতরা চলে গিয়েছিলেন আগে তারাও ফিরে আসছেন এবং অভিজাতরা তাদের যে হারানো সম্পত্তি মর্যাদা সেগুলো আবার পুনরুদ্ধার করতে চেষ্টা করছেন তার ফলে কী হচ্ছে ফরাসি জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে একটা রাগের সৃষ্টি হচ্ছে যেটা একটা পটভূমি সৃষ্টি করছিল তাদের বিরোধিতার নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে অষ্টাদশ লুইয়ের স্বৈরাচারিতা তাহলে নেক্সট সাব পয়েন্ট আমাদের হবে হচ্ছে অষ্টাদশ লুইয়ের অষ্টাদশ লুইয়ের স্বৈরাচারিতা এটা হবে আমাদের নেক্সট পয়েন্ট যেটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব। আমাদের বলতে হবে যে লুই সিংহাসনে যখন বসছেন তারপরে প্রথম দিকে তিনি একটু উদারণীতে গ্রহণ করেছিলেন কিন্তু আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে উদারপন্থীদের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং অষ্টাদশ লুই বিশাল স্বৈরাচারী হয়ে উঠছেন এবং ফ্রান্সের যে রাজনৈতিক বিভিন্ন দলগুলো রয়েছে তারাও রাজার সনদকে গ্রহণ করতে সেই সময় রাজি হচ্ছে না কারণ শরীরাচারিতা তার মধ্যে চলে এসেছে তাই একটা বিরোধিতার মনোভাব বিক্ষোভের মনোভাব সেই সময় মানুষের মধ্যে জন্ম নিচ্ছিল সেই বিষয়টা বলবো নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করব সেটা হচ্ছে দশম চার্লসের প্রতিক্রিয়াশীল নীতি নেক্সট পয়েন্ট আমরা করব দশম চার্লসের প্রতিক্রিয়াশীল নীতি প্রতিক্রিয়াশীল নীতি এটা হবে আমাদের নেক্সট পয়েন্ট যেখানে আমরা কি বলতে পারি যে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে লুই যখন মারা যাচ্ছেন তারপরে ডিউক অফ আর্টিস্ট দশম চল উপাধি নিচ্ছেন এবং সিংহাসনে বসছেন এবং তিনি কিন্তু উগ্র রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন রকম মধ্যপন্থা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এগুলো নয় সিম্পলি হচ্ছে উগ্র রাজতন্ত্র এবং তিনিও সেই পূর্ববংশের রাজাদের মতো প্রথম যে রাজারা ছিলেন যে যাদের কথা আমরা পড়েছি ষোড়শ লুয়ের কথা বলো পঞ্চদশ লুইয়ের কথা বলো তাদের মতোই ঈশ্বর দত্ত ক্ষমতার পুরাতনতন্ত্রের একদম সম্পূর্ণ সমর্থক ছিলেন তাতে কি হচ্ছে সিংহাসনে বসেই তিনি কী করছেন অষ্টদশ সনদ সেটাকে বাতিল করে দিচ্ছেন যেখানে উদারপন্থা বা মধ্যপন্থার কিছু নীতি ছিল বিপ্লবের সময় যে সমস্ত অভিজাতরা দেশত্যাগ করেছিল তাদের আবার পুনর্বাসন বা আর্থিক ক্ষতি তিনি ফ্রান্সের রাজকোষ থেকে মেটাচ্ছেন তাদেরকে ফিরিয়ে আনছেন তারপরে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ধর্মযাজকদের আবার পুনঃপ্রতিষ্ঠা করছেন আর উচ্চপদ দান করছেন যারা দেশ থেকে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনছেন অভিজাতদের ফলে ফরাসিরা কিন্তু ক্ষুব্ধ হয়ে যাচ্ছে মানে যে যে চেঞ্জেসগুলো বিপ্লবের পরবর্তীকালে হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আবার কি করা হচ্ছে পুরোনোগুলোকেই ফিরিয়ে আনা হচ্ছে সেটা মানতে পারছে না কেউ সেই কথাটা বলতে হবে নেক্স আমরা যে পয়েন্টটা করতে পারি সেটা হচ্ছে পলিগ ভূমিকা তাহলে নেক্সট পয়েন্ট আমাদের করতে হবে সেটা হচ্ছে পলিগ ন্যাকের ভূমিকা এটা হবে আমাদের নেক্সট আরেকটা পয়েন্ট রিজনের ক্ষেত্রে এই পয়েন্টটাকে কিভাবে আমরা এক্সপ্লেন করব এখানে বলতে হবে যে আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে দশম চার্লস পলিকন্যাককে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করছেন এবং পলিকন্যাক কী করছেন বিপ্লব প্রসূত বা বিপ্লবের ফলে যে সমস্ত সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনগুলো ছিল সেগুলোকে নাকচ করে দিয়ে প্রাক বিপ্লব শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তখনই উদারপন্থী যারা ছিলেন তারা ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন রেগে যাচ্ছেন তারা পলিগনাকের অপসারণের দাবি জানাচ্ছেন যে পলিগন্যাককে তার পথ থেকে সরিয়ে দাও এবং রাজা কি করছেন তাদের বিরোধিতা করে আইনসভাটাই ভেঙে দিচ্ছেন মানে এরম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তো এই খুব মানুষের মানে বিষয়টা কি হয় বিপ্লব কখন হয় যখন দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে খুব জমতে থাকে এবং সেটা যখন আর সহ্য করা যায় না আলটিমেটলি যখন মানুষ বিরোধিতা করতে শুরু করে বা প্রতিবাদ করতে শুরু করে সেটাই বিপ্লব হয়ে থাকে তো এক্ষেত্রেও তাই হয়েছিল আর বিপ্লবের আরেকটা বৈশিষ্ট্যও আছে সেটা হচ্ছে বিপ্লব হলে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এগুলো পরোক্ষ কারণ ছিল নেক্সট আমরা যেটা করতে পারি এখানে কারণের ক্ষেত্রে মানে এগুলো কারণগুলো বললাম তারপরে আমরা আরেকটা পয়েন্ট করে লিখবো প্রত্যক্ষ কারণ আরেকটা পয়েন্ট নিয়ে আমাদের লিখতে হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ যেখানে আমরা কি বলবো যে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে সনদের চোদ্দ নম্বর ধারায় বর্ণিত রাজার বিশেষ ক্ষমতা দশম চার্লসের নির্দেশে পলিগনেক এক স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করছেন মানে এমন অর্ডিন্যান্স জারি করা হচ্ছে যেটা মানুষকে বিরোধিতায় সামিল করবেই কি বলা হচ্ছে অর্ডিন্যান্সে সেখানে বলা হচ্ছে যে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না সেটাকে হরণ করে নেওয়া হচ্ছে আইনসভা সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে তার সাথে সাথে ভোটের অধিকার সেটাকে সংকুচিত করে দেওয়া হচ্ছে তারপরে বুর্জুয়া শ্রেণীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র বলা হচ্ছে যাদের কাছে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিবান অভিজাতরাই ভোটদানের অধিকার পাবে আর আইনসভার নির্বাচনের দিনও ঘোষণা করা হচ্ছে মানে এই যে এতগুলো বাধা তাদেরকে দেওয়া হলো বা অর্ডিন্যান্স এমনভাবে জারি করা হলো যেটাকে আমরা স্বৈরাচারী অর্ডিন্যান্স বলছি সেখানে কিন্তু মানে এই পয়েন্টগুলো আমাদের বলতে হবে যে কোন কোন বিষয়ে চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারছি সংবাদপত্রের ক্ষেত্রে আইনসভার ক্ষেত্রে ভোটের অধিকারের ক্ষেত্রে সব কিছুই এখানে আমাদের ইন ডিটেলসে বলতে হবে এই পয়েন্টটাকে তোমরা কিন্তু যেরকম পরপর আমি পয়েন্টগুলো বললাম সেগুলোকে জাস্ট রোমান ওয়ান টু করে লিখতে পারো তাহলে কিন্তু বেশি প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু সুন্দরভাবে আনসারটাকে আমরা দেখাতে পারবো ঠিক আছে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে বিপ্লবের সূচনা তাহলে আরেকটা পয়েন্ট আমরা করব সেটা হচ্ছে বিপ্লবের সূচনা এই পয়েন্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি এখানে বলতে হবে যে এই অর্ডিন্যান্স জারির সাথে সাথেই উদারপন্থী নেতা ছিলেন অ্যাডলভ থিয়ার্স তার নেতৃত্বে প্যারিসের জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়ছে এবং আঠাশে জুলাই দেখা যাচ্ছে বিদ্রোহী জনতা প্যারিসের কর্তৃত্ব গ্রহণ করছে এবং তিরিশে জুলাই বিদ্রোহী জনসাধারণ কি করছে দশম চার্লসকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে অর্লিয়ান্স বংশীয় লুই ফিলিপকে রাজা হিসাবে ঘোষণা করছে এইভাবেই দেখা গিয়েছিল শুধুমাত্র তিনটে দিন মানে সাতাশ থেকে শুরু করে সাতাশ আঠাশ উনতিরিশ জুলাই এর মধ্যেই কিন্তু জুলাই বিপ্লব সম্পন্ন হয়ে গিয়েছিল সেই কথাটা বলবো আরেকটা পার্টও আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে জুলাই বিপ্লবের গুরুত্ব কী তাহলে সেটা আমাদের নেক্সট পয়েন্ট করতে হবে যেখানে আমরা বলবো জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের গুরুত্ব ঠিক আছে তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব বলতে হবে যে এই গুরুত্ব কিন্তু জুলাই বিপ্লবের খুবই অপরিসীম ছিল ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে কি কি গুরুত্ব বলতে পারি প্রথমত আমরা যেটা বলতে পারি যে জুড়াই বিপ্লবের ফলে কি হচ্ছে না বংশানুক্রমিক রাজতন্ত্রের অধিকার বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে ফার্স্ট পয়েন্ট হবে বংশানুক্রমিক বংশানুক্রমিক রাজতন্ত্র রাজতন্ত্রের বিলুপ্তি এটা আমরা ফার্স্ট পয়েন্ট করতে পারি তাছাড়া আর কি পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি যে সংবাদপত্রের স্বাধীনতা ধর্মনিরপেক্ষতা ব্যক্তি স্বাধীনতা সেগুলো কিন্তু স্বীকৃতি লাভ করছে তাহলে নেক্সট আমরা কি বলতে পারি সংবাদপত্রের স্বাধীনতা মানে যেগুলোকে হরণ করে নেওয়া হয়েছিল সেগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতার স্বীকৃতি ব্যক্তি স্বাধীনতা আর ধর্ম নিরপেক্ষতার স্বীকৃতি ধর্মনিরপেক্ষতার স্বীকৃতি এই পয়েন্ট আমরা বলতে পারি তাছাড়াও গুরুত্বের ক্ষেত্রে আর কি বলতে পারি যে এই বিপ্লবের প্রভাবেই দেখা গিয়েছিল মানে বিপ্লবের প্রতিক্রিয়া শুধুমাত্র ফ্রান্সে নয় ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এবং সেই সময় দেখা যাচ্ছে ইতালি জার্মানি তারপরে পোল্যান্ডেও জাতীয় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে শাসকরা বিদ্রোহটাকে দমন করে দিচ্ছে কিন্তু বেলজিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবটা কিন্তু মানে সাফল্য লাভ করছে সফল হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের প্রভাব গ্রিস বলো ইংল্যান্ড তারপর স্পেন সুইজারল্যান্ড সব দেশেই কিন্তু আন্দোলন হচ্ছে এবং জুলাই বিপ্লব ইউরোপের পুরাতনতন্ত্রকে ভেঙে একেবারে ভেঙে গুড়িয়ে ফেলছে সেটা বলতে পারবো না কিন্তু এর যে ভিত্তি সেটাকে কিন্তু অনেকটা বেশি দুর্বল করে দিতে পেরেছিল পুরাতনতন্ত্রের ভিত্তিটাকে অনেকটা দুর্বল করে দিচ্ছে ফরাসি বিপ্লবের পরেও তো সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তার যে বেস ছিল সেটাকে নাড়িয়ে দিতে পেরেছিল এই জুলাই বিপ্লব সেই কথা বলতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট লিখলাম গুরুত্বের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ফ্রান্সের বাইরে প্রভাব ফ্রান্সের বাইরে প্রভাব এটা করে লাস্টে যেটা তোমাদেরকে বললাম কথাগুলো যে জুলাই বিপ্লবের ক্ষেত্রে বিষয়টা কি ছিল সেটা আমরা উপসংহার সেকশনে লিখবো লিখে আনসারটাকে কমপ্লিট করে ঠিক আছে অনেকগুলো পয়েন্ট কিন্তু ইউজ করলাম আমরা আনসারের ক্ষেত্রে যেহেতু এইট মার্কসের প্রশ্ন তাই ভালো করে পয়েন্টসগুলো দেখে নেবে আর মনে করে প্রত্যেকটা পয়েন্টস লিখে সুন্দর করে এক্সপ্লেন করবে এক একটা পয়েন্টকে তাহলেই এইট মার্কসের জন্য আনসার কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে প্রশ্নগুলোর আনসার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল এর গুরুত্ব কি ছিল যেমন জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন আসে তেমন কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব নিয়েও প্রশ্ন আসে তাহলে এক্ষেত্রেও আমাদের কি করতে হবে এক্ষেত্রেও আমাদের প্রথমে ভূমিকা সেকশন সেটা কিন্তু রাখতে হবে যেমন আমরা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে রাখছি কিভাবে ভূমিকা সেকশনটাকে আমরা এক্সপ্লেন করবো মানে বলতে হবে যে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মাধ্যমে লুই ফিলিপ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এবং জুলাই বিপ্লবের ফলে তার প্রতিষ্ঠিত যে রাজতন্ত্র সেটাকে জুলাই মনার্কি বলা হচ্ছে আর এই জুলাই মনার্কি বা জুলাই রাজতন্ত্র কি করছে কিছু সময় পর দেখা যাচ্ছে মানে মানুষ আশা করেছিল ফরাসিবাসী আশা করেছিল যে তাদের প্রত্যাশা পূরণ হবে কিন্তু সেটা পূরণ করতে পারছে এবং মাত্র আঠেরো বছরের মধ্যেই মানুষের বিক্ষোভের মাধ্যমে এই রাজতন্ত্রের পতন হয়ে যাচ্ছে এটা আমরা একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিলাম এরপরে আমাদের যে পয়েন্টটা করতে হবে সেটা হচ্ছে বিপ্লবের কারণ বিপ্লব কেন হয়েছিল তার কারণ লিখতে হবে তো সেক্ষেত্রে কিছু কিছু আমরা পয়েন্ট ইউজ করব ফার্স্ট সাবপয়েন্ট যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা সেখানে আমাদের বলতে হবে যে প্রথম থেকেই লুই ফিলিপ কোনো রাজনৈতিক দলের সমর্থন পাননি এবং দেখা গিয়েছিল যে অনেক ক্ষেত্রেই তাকে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল তো সেই বিষয়টা আমরা বলব ফার্স্ট পয়েন্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা ঠিক আছে এই পয়েন্টটাকে আমাদের কিভাবে এক্সপ্লেন করতে হবে বলতে হবে যে প্রথম থেকেই লুই ফিলিপ কোনো রাজনৈতিক দলে তেমন সমর্থন পাচ্ছেন না দক্ষিণপন্থী ন্যায্য অধিকার সমর্থকদের কথা যেখানে বলা হচ্ছে তারাও কি করছে সিংহাসনে লুই ফিলিপের অধিকারকে অবৈধ বলে মনে করছে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী বলছে যে না লুই ফিলিপের এখানে বসাটা ঠিক নয় বা এটা ন্যায্য অধিকার নীতির অন্তর্গত নয় তারপরে বামপন্থী প্রজাতান্ত্রিক দল বলো বা সমাজতান্ত্রিক দলগুলো তারাও তারাও কিন্তু জুলাই রাজতন্ত্রে তীব্র বিরোধিতা করছে এবং মধ্যপন্থীরা কি করছে লুই ফিলিপের মধ্যপন্থা নীতি আর শ্রমিক কল্যাণ বিরোধী নীতিতে তারপরে বোনাপার্টিস দল ফিলিপের অগৌরবজনক পররাষ্ট্র যে নীতি ছিল সেখানেও হতাশ হচ্ছে মানে লুই ফিলিপ ঠিকমতো তাদের যে ধরনের আশা ছিল যে এই রাজা ঠিকমতো শাসন চালাতে পারবে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সেটা বলে দিতে হবে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে বুড়জোয়া রাজতন্ত্র নেক্সট আমরা করব বুর্জোয়া রাজতন্ত্র এই পয়েন্টটা আমাদের করতে হবে যেখানে আমরা কি বলতে পারি বলতে হবে যে লুই ফিলিপ কি করছেন না বুর্জোয়া স্বার্থ রক্ষা করে শাসন কার্য চালাচ্ছেন এবং তার শাসন ব্যবস্থায় উচ্চবিত্ত ভূস্বামী আর শিল্পপতিদের স্বার্থ কিন্তু রক্ষিত হচ্ছে এবং প্রতিনিধি সভার সদস্য হওয়ার আর ভোটদানের অধিকার কেবলমাত্র বিত্তশালী শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ রাখছেন তিনি এইভাবে গণতন্ত্রের পরিবর্তে কিন্তু একটা গোষ্ঠীতন্ত্র সেটা তৈরি হয়ে যাচ্ছিলো সেটা মানুষের কিন্তু সাধারণ মানুষের পছন্দ হচ্ছিল না সেটা বলবো নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে লুই ফিলিপের স্বৈরাচারী নীতি নেক্সট হচ্ছে লুই ফিলিপের লুই ফিলিপের স্বৈরাচারী নীতি লুই ফিলিপের স্বৈরাচারী নীতি যেখানে আমরা কি বলবো যে জুলাই বিপ্লবের ফলে কি হচ্ছে না লুই ফিলিপ ফ্রান্সের সাংবিধানিক রাজা হিসাবে শপথ নিয়েছিলেন কিন্তু বাস্তবে তিনি শাসন কায়েম করছেন এবং নিজেকে আরও স্বৈরাচারী করে তুলছেন তার ফলাফল কি হচ্ছে দেখা যাচ্ছে যে জনগণ কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়ছে এবং তাদের এই হতাশায় পুঞ্জীভূত হয়ে প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে সেই কথাটা বলতে হবে নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে শ্রমিক অসন্তোষ যেটা একটা অন্যতম কারণ ছিল এই ফেব্রুয়ারি বিপ্লব হওয়ার তো এই পয়েন্টটাকে কীভাবে এক্সপ্লেন করব। বলতে হবে যে ফ্রান্সে শ্রমিকদের অবস্থা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ছিল বা দুর্বিষহ ছিল তাদের কাজের কোনো নির্দিষ্ট সময় আমরা দেখতে পাইনি অনির্দিষ্ট সময়সীমা ছিল কম মজুরি দেওয়া হতো স্বল্প মজুরি দেওয়া হতো আর অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশে শ্রমিকদের থাকতে হতো যেটা তাদের জীবনযাপনকে বা অবস্থাকে অনেকটা দুর্বিষহ করে তুলেছিল শ্রমিকদের কল্যাণ সাধনের জন্য জুলাই রাজতন্ত্র কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দেখা গিয়েছিল লুই ব্ল্যাঙ্ক বলো সেন্ট সাইমন বলো তারা এই সমাজতন্ত্রীরা শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসছে না রাজতন্ত্র বিরোধী আন্দোলন কিন্তু তখনই শুরু হয়ে যাচ্ছে সেই বিষয়টা বলবো নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে দুর্বল পররাষ্ট্রনীতি দুর্বল পররাষ্ট্রনীতি এই পয়েন্টটা আমরা করব যেখানে আমরা বলতে পারি পয়েন্টটাকে এইভাবে এক্সপ্লেন করব যে লুই ফিলিপের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যই ছিল বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলা আর যে কোনো মূল্যেই হোক না কেন শান্তি বজায় রাখা এবার অভ্যন্তরীণ আর পররাষ্ট্র এই দুই ধরনের নীতির ক্ষেত্রেই মধ্যপন্থা যেহেতু অবলম্বন করা হচ্ছে তাই তিনি মানুষের যে বিশ্বাস সেটা অর্জন করতে পারছেন না ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই বিষয়টা বলবো নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট নেক্সট পয়েন্ট আমাদের হবে হচ্ছে অর্থনৈতিক সংকট এই পয়েন্টটাকে কিভাবে এক্সপ্লেন করব। বলতে হবে যে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আর আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরপর দুই বছরই দেখা গিয়েছিল অনাবৃষ্টির ফলে কৃষি উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবার কৃষি উৎপাদন যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তার ফলে কি হবে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে বেকার সমস্যা বৃদ্ধি পাবে তার সাথে সাথে খাদ্যের সংকট তীব্র হবে শ্রমিকদের দারিদ্রতা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে তো এই বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে এবং যে আর্থিক সংকট দেখা গেলে কি হয় রাজাকে সেটাকে সামলাতে হয় কিন্তু রাজা সেই বিষয়টা সামলাতে ব্যর্থ হচ্ছেন এবং রাজতন্ত্রের পতন ঘটাতে জনগণ তখন কিন্তু খুব তৎপর হয়ে উঠছে যে এই রাজাকে আর মেনে নেওয়া যাবে না ফলে নানা অঞ্চলে বিদ্রোহ শুরু হয়ে যাচ্ছে এই বিষয়টা বলতে হবে নেক্সট আমরা যে পয়েন্টটা করব সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ ও বিপ্লবের সূচনা প্রত্যক্ষ কারণ ও বিপ্লবের সূচনা এই পয়েন্টটাকে কীভাবে এক্সপ্লেন করব আমরা বলতে হবে যে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী গিজো এই সমাবেশ নিষিদ্ধ করছেন তখন মানুষ ক্ষুব্ধ হচ্ছে এবং গিজোর বাসভবন আক্রমণ করছে সেখানে তার যে বডিগার্ডরা ছিলেন মানে দেহরক্ষীরা ছিলেন সেই দেহরক্ষীরা গুলি চালাচ্ছে এবং তাদের গুলিতে তেইশ জন কিন্তু মারা যাচ্ছে এই ঘটনার প্রত্যুত্তরেই মানুষ বিক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা কি করছে লুই ফিলিপের পদত্যাগ দাবি করছে সেই সময় আর লুই ফিলিপ তখন কী করছেন তার পৌত্রের হাতে সিংহাসনের দায়িত্বভার ছেড়ে দিয়ে ইংল্যান্ডে পালিয়ে যাচ্ছেন এবং রাজতন্ত্রের কিন্তু অবসান হয়ে যাচ্ছে কবে হচ্ছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হচ্ছে এবং ফ্রান্সে তখন প্রজাতান্ত্রিক দল আর সমাজতান্ত্রিক দল মিলিতভাবে সরকার গঠন করে ফেলছে এইভাবে বিষয়টা বলতে হবে আর নেক্সট পার্টে আমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কারণ লিখলাম আর তার সাথে সাথে ইম্পর্টেন্সটা লিখতে হবে তো এখানে আমরা কী বলতে পারি যে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কি হচ্ছে ফ্রান্সে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটছে এটা একটা গুরুত্ব আমরা বলতে পারি নেক্সট বলতে পারি যে শুধুমাত্র ফ্রান্সে নয় ফ্রান্সের বাইরেও জার্মানি ইতালি অস্ট্রিয়া প্রভৃতি যে দেশগুলো রয়েছে সেখানেও ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে দেখা গিয়েছিল হাঙ্গেরি তারপরে বোহেমিয়া চেক স্লাভকন তারা স্বাধীনতার ঘোষণা করছে তারপরে গণতন্ত্র আর জাতীয়তাবাদী চেতনা সেটা মানুষের মধ্যে কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং মেটার্নিকতন্ত্র সেটা পতন ঘটে যাচ্ছে মানে এক কথায় যদি বলি ইউরোপে পুরাতন তন্ত্রের যে পতনের সূচনা হয়েছিল জুলাই বিপ্লব থেকে সেটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব সেগুলো বলতে হবে তাহলে গুরুত্বের ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট করতে পারি এটাও কিন্তু আমাদের কি পয়েন্টস ক্রিয়েট করে করেই লিখতে হবে ফার্স্ট কি পয়েন্ট আমরা করতে পারি জুলাই রাজতন্ত্রের অবসান জুলাই রাজতন্ত্রের অবসান নেক্সট পয়েন্ট আমরা করতে পারি মেটার্নিক মেটার্নিক তন্ত্রের পতন তন্ত্রের পতন এই বিষয়টা আমরা করতে পারি নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্রান্সের বাইরে তীব্র আন্দোলন ফ্রান্সের বাইরে তীব্র আন্দোলন এই পয়েন্টটা করতে পারি আর আরেকটা পয়েন্ট আমরা করতে পারি সেটা হচ্ছে যে বহির্দেশে তো দেখতেই পাচ্ছি আমরা বাইরের দেশগুলোতে তীব্র আন্দোলন হচ্ছে এবং তাদের মধ্যে গণতন্ত্র জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হয়ে উঠছে তাহলে নেক্সট পয়েন্ট আমরা করব গণতন্ত্র ও জাতীয়তাবাদী গণতন্ত্র ও জাতীয়তাবাদী ঠিক আছে এগুলো হচ্ছে গুরুত্বের মধ্যে পড়বে আর লাস্টে যেটা আমরা করে থাকি উপসংহার সেকশন তো রাখতেই হবে যেখানে ওই একদুলানি বিষয়টা বলতে হবে যেমন তোমাদের বললাম যে যেই আহ পুরাতনতন্ত্রের পতন জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছিল সেটা সেটাকে ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু আরও বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে বিষয়টাকে বলে আমাদের আনসারটাকে কমপ্লিট করে দিতে হবে ক্লিয়ার হয়েছে অনেকগুলো পয়েন্ট দেখো ইউজ করলাম কিন্তু সুন্দর করে পয়েন্টগুলো মনে রাখবে এক্সপ্লেন করবে কি পয়েন্টসগুলো তাহলেই ভালো মার্কস চলে আসবে ঠিক আছে চল পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন কি বলা হয়েছে ইটালির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা এইভাবেও প্রশ্নটা আসতে পারে যে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ক্যাবুর আর গ্যারিবোল্ডের ভূমিকা আলোচনা করো তাহলে এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে আনসারটাকে সাজাবো একটা ফ্রেশ পেজ নিই ফার্স্টেই কী করতে হবে ভূমিকা এই সেকশানটা কিন্তু আমাদের রাখতে হবে ভূমিকা সেকশনটাকে কীভাবে এক্সপ্লেন করতে পারি এখানে আমাদের বলতে হবে যে উনিশ শতকের দ্বিতীয় ভাগেই ইউরোপের যুগান্তকারী একটা ঘটনা হচ্ছে ইতালির ঐক্য আন্দোলন পরে জার্মানির ঐক্য আন্দোলনও পড়ব মানে অলরেডি পড়েছি আর কোয়েশ্চেনও আলোচনা হবে তো ইটালির ঐক্য সাধনের ক্ষেত্রে জোসেফ ম্যাথসিনি তারপরে ক্যাভুর গ্যাডিবোল্ডির ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য ছিল সেই কথাটা বলতে হবে যে কাদের ভূমিকা উল্লেখযোগ্য রয়েছে এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইটালি নয় ইটালির সাথে সাথে কয়েকটা ইউরোপীয় রাষ্ট্রের মানে ইটালি যে অঞ্চলটা ছিল সেটা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কাছে কিছুটা কিছুটা অংশ ছিল ইটালি বিভিন্ন জায়গায় বিভক্ত ছিল এক একটা দেশের অধীনে ছিল এক একটা রাষ্ট্রের অধীনে ছিল যেরকম দেখা গিয়েছিল যে উত্তরে ইটালিতে অস্ট্রিয়া তারপরে মধ্য ইটালিতে হচ্ছে পোপ আর দক্ষিণ ইটালি সেখানে স্পেনের কর্তৃত্ব বজায় ছিল এবং ইটালির অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না তো সেটা করার জন্যই বিভিন্ন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে ফার্স্ট আমরা পয়েন্ট যেটা করতে পারি সেটা হচ্ছে কার্বনারী বিদ্রোহ কার্বোনারি বিদ্রোহ এই পয়েন্টটা আমাদের করতে হবে কীভাবে এক্সপ্লেন করতে পারবো এই পয়েন্টটাকে বলতে হবে যে বিদেশি শাসন থেকে ইটালিকে মুক্ত করতে কার্বনারি বিপ্লবীরা আন্দোলন করছেন কিন্তু জনগণের সহযোগিতা সেইভাবে তারা পাচ্ছেন না আর সামরিক দুর্বলতা ছিল বলে সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে সেটা বলবো নেক্সট আমরা ফার্স্ট পয়েন্ট যেটা করবো সেটা হচ্ছে জোসেফ ম্যাথসিনি আর ইয়ং ইটালি দল তাহলে নেক্সট পয়েন্ট আমরা করবো হচ্ছে জোসেফ ইটালি দল ঠিক আছে এই পয়েন্টটা রাখতে হবে এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি বলতে হবে যে ইয়ং ইটালি দলের কথা আমরা বলতে পারি বা তাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল পয়েন্টের ক্ষেত্রে একেবারে আন্দোলনটাই লিখে দিলে আমার মনে হয় বেশি জাস্টিফাইড হবে তাহলে আন্দোলন লিখে দিচ্ছি ইয়ং ইটালি আন্দোলন তাহলে কীভাবে পয়েন্টটাকে এক্সপ্লেন করবো বলতে হবে যে ইটালির জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেছিলেন জোসেফ ম্যাচিরি এবং তিনি কী করছেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইটালি নামে একটা দল গঠন করছেন এবং ম্যাথসিনেকে এই ইটালির ঐক্য আন্দোলনের কিন্তু ভাবপুরুষ দার্শনিক এই অভিধাগুলো দেওয়া হয়ে থাকে কারণ তিনি বলতেন যে ইটালির জনগণই হচ্ছে ইটালির ভাগ্য নির্ধারণ করবে এবং স্বাধীন ইটালি হবে ঐক্যবদ্ধ প্রজাতন্ত্র যেখানে মানুষের অধিকার বজায় থাকবে এবং দেখা যাচ্ছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে রোমে গণবিপ্লব যখন দেখা দিচ্ছে তখন সেখান থেকে পোপ পালিয়ে যাচ্ছেন তো ম্যাথসিনী কি করছেন রোমে প্রজাতান্ত্রিক সরকার কিন্তু প্রতিষ্ঠা করছেন কিন্তু ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান রোমের প্রজাতান্ত্রিক সরকারকে আবার উচ্ছেদ করে দিচ্ছে তো ম্যাথসিনী চেয়েছিলেন যে ইটালির মানুষই কোনো বিদেশি সাহায্য নয় ইটালির মানুষই ইটালির ঐক্যবদ্ধকরণের জন্য এগিয়ে আসবে সেই কথা বলবো নেক্সট পয়েন্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাবুরের 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 ভূমিকা ভূমিকা পয়েন্ট আমাদের রাখতে হবে সেটা হচ্ছে তো ভূমিকার ক্ষেত্রে আমরা কি বলবো ম্যাথসিনের কথা তো বললাম তাহলে ক্যাবুরের ভূমিকার ক্ষেত্রেও আমাদের এক্সপ্লেন করতে হবে যে তিনি কি কি কাজ করেছিলেন তো এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি যে ম্যাথসিনের ব্যর্থতার পর ইতালিতে বাস্তববাদী একজন প্রধানমন্ত্রী ছিলেন যার পুরো নাম হচ্ছে কাউন্ট ক্যামিলো ক্যাভুর তার কিন্তু আবির্ভাব হচ্ছে এবং আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি পিডমন্টা সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন কেবর কি করছেন ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ানের সাথে ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়ানের সাথে প্লম্বিয়ার্সের গোপন চুক্তি স্বাক্ষর করছেন গোপন সন্ধি বা গোপন চুক্তি সেটা স্বাক্ষর করছেন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং তৃতীয় নেপোলিয়ান অস্ট্রিয়ার বিরুদ্ধে সামরিক সাহায্য দিতে রাজি হয়ে যাচ্ছে কিন্তু সার্ডিনিয়ার সাথে অস্ট্রিয়ার যুদ্ধ যখন শুরু হচ্ছে সেই সময় তৃতীয় নেপোলিয়ান বিল্লা প্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করে যুদ্ধ থেকে সরে যাচ্ছেন বিট্রে করছেন আর সেই সময় দেখা যাচ্ছে যে যুদ্ধতে আলটিমেটলি কিন্তু সফলতা আসছে এবং মানে মধ্য ইটালি গণভোটের মাধ্যমে কিন্তু সার্ডিনিয়ার সাথে যুক্ত হয়ে যাচ্ছে তো পিডমন সার্ডেনিয়া ছিল মূল কেন্দ্র তার সাথে আস্তে আস্তে অন্যান্য কেন্দ্রগুলো যুক্ত হচ্ছে যে ক্ষেত্রে ভূমিকা রয়েছে সেটা বলে দেব। নেক্সট পয়েন্ট আমরা যেটা করব। সেটা হচ্ছে গ্যারিবোল্ডের ভূমিকা নেক্সট পয়েন্ট আমরা করব সেটা হচ্ছে গ্যারিবোল্ডির ভূমিকা তো এই পয়েন্টটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি এখানে বলতে হবে যে আঠেরোশো আঠারোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ দক্ষিণ ইটালির নেপলস আর সিসিলিতে গণ অভ্যুত্থান শুরু হয়ে যাচ্ছে আর ক্যারি লাল কর্তা বাহিনী তখন নেপলস আর সিসিলি জয় করে ফেলছে এবং ইটালির গৃহযুদ্ধের পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তখন তিনি তার যে রাজ্য বিজিত রাজ্য সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে কিন্তু তুলে দিচ্ছে মানে একেবারে উত্তর ইটালি ఫలో মধ্য ইটালি বলো দক্ষিণ ইটালি বলো সব কিছুই কিন্তু আস্তে আস্তে ইটালির মধ্যে ঐক্যবদ্ধকরণ সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে এবং সেটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তার ফলে ইটালির যে ঐক্যবদ্ধকরণের প্রসেস বা ঐক্যবদ্ধকরণের যে জার্নিটা ছিল যেটা ম্যাথসিনির সময় থেকে স্টার্ট হয়েছিল বা ম্যাথসিনি যেই বিষয়টা নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্যোগী ছিলেন গ্যারিবোল্ডি উদ্যোগী ছিলেন ক্যাবল উদ্যোগী ছিলেন সেটা আমরা দেখতে এই বিষয়টা বলে দেবো তারপরে একটা পয়েন্ট আমাদের করতে হবে সেটা হচ্ছে ভেনেশিয়া ও রোম অধিকার নেক্সট পয়েন্ট আমরা করবো ভেনেশিয়া ও রোম অধিকার এই পয়েন্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি বলতে হবে যে ওই আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে প্রাশিয়া অস্ট্রিয়ার যুদ্ধে ইটালি প্রাশিয়ার সাথে যোগ দিচ্ছে আর বিনিময় লাভ করে ফেলছে আর আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে প্রাশিয়া ফ্রান্স যুদ্ধে ফ্রান্স পরাজিত হচ্ছে আর অন্যদিকে ইটালিও তখন রোম দখল করে তার যে সম্পূর্ণ ইটালির ঐক্যবদ্ধকরণ সেটা সম্পূর্ণ করে ফেলছে তো এইভাবে পুরো আনসারটাকে আমাদের বলতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা বলি বা সেটা করে থাকি সেটা হচ্ছে উপসংহার সেকশন সেটা আমাদের কিন্তু রাখতে হবে যেখানে আমাদের বলে দিতে হবে সম্পূর্ণভাবে যে এই যে ইটালির ঐক্যবদ্ধকরণ সেটা একটা নির্দিষ্ট সময় হয়েছে এমন নয় দীর্ঘ সময় ধরে চলেছে এবং সেক্ষেত্রে ম্যাথসিনি বলো ক্যাবুর বলো গ্যারিবোল্ডি বলো তাদের ভূমিকা কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল এইভাবে বলে আনসারটাকে আমাদের কমপ্লিট করে দিতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইট মার্ক্সের ক্ষেত্রে খুব ভালো করে রেডি করে পরীক্ষায় যাবে ঠিক আছে চল পরের প্রশ্ন দেখি এই প্রশ্নে বলা হচ্ছে বিসমার্ক কিভাবে জার্মানিকে করেন এর আগে আমরা ইটালির ঐক্যবদ্ধকরণ পড়লাম এবার পড়ব হচ্ছে জার্মানির ঐক্যবদ্ধকরণ তো এই প্রশ্নটা যদি আসে তাহলে আমাদের কি 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 পয়েন্টস ইউজ করতে হবে ফার্স্ট আমাদের ভূমিকা সেকশন তো রাখতেই হবে যেমন প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে রাখছি কি বলতে হবে যে ওই আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে এই অটোভান বিসমার্ক নামে এক কূটনীতিবিদ রাশিয়ার প্রধানমন্ত্রী পদে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন এটা বলে নেক্সট পয়েন্টে আমরা করবো হচ্ছে বিসমার্কের কূটনীতি নেক্সট পয়েন্ট আমাদের কি হবে নেক্সট পয়েন্টে আমাদের লিখতে হবে হচ্ছে বিসমার্কের কূটনীতি এই পয়েন্টটা রাখবো যেটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি বলতে হবে জার্মানি ঐক্য সাধনের বিষয়ে বিসমার্কের কূটনীতির বিভিন্ন ধরনের কূটনীতির আশ্রয় তিনি নিয়েছিলেন যেমন তিনি কেন্দ্রীয় আইন সভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলোকে সংগঠনে চেষ্টা করেছিলেন তিনি ফ্রাঙ্কো প্রাশিয়া যে বাণিজ্য চুক্তি সেটা সম্পাদন করে ফ্রান্সের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলেছিলেন আর তার সাথে পোলদের বিদ্রোহ দমনে রাশিয়াকে সাহায্য করে বিসমার্ক রাশিয়া রাস্তা বা রাশিয়ার বিশ্বাস সেটাও কিন্তু লাভ করে নিয়েছিলেন এইভাবে কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে কানেকশন করে তুলছেন নেক্সট যে প্রশ্নটা আমরা মানে নেক্সট যে পয়েন্টটা আমরা রাখবো এই প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে রক্ত ও লৌহনীতি কারণ অলরেডি আমরা জানি যে বিসমার্কের নীতিগুলির মধ্যে অন্যতম ছিল হচ্ছে তার এই রক্ত ও লৌহনীতি তাহলে সেটাকেও আমাদের এক্সপ্লেন করতে হবে কিভাবে বলবো আমরা বলতে হবে যে এই রক্ষণশীল রাজতন্ত্রের ঘোর সমর্থক ছিলেন বিসমার্ক এবং তিনি মনে করতেন যে রাশিয়ার রাজতন্ত্রের অধীনেই কিন্তু জার্মানি ঐক্যবদ্ধ হবে এবং গণতান্ত্রিক পদ্ধতির ওপর তার আস্থা একেবারেই ছিল না তিনি বলতেন যে বক্তৃতা দিয়ে বা সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রস্তাব বা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব পাশ করিয়ে দেশের সমস্যার কখনো সমাধান করা যাবে না এর জন্য রক্ত লৌহনীতি গ্রহণ করতে হবে মানে কি রক্ত লৌহনীতি মানে কি সামরিক যে শক্তি সেটার উপর নির্ভরশীলতা সব থেকে বেশি রাখতে হবে এবং সামরিক শক্তির দ্বারাই কি হবে না জার্মানি ঐক্য সাধন লাভ করতে পারবে বা ঐক্য লাভ করতে পারবে ঐক্যবদ্ধ হতে পারবে এবং তিনি এটাকে বিশ্বাস করতেন এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সামরিক শক্তির সাহায্যেই তিনি তিনটে যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করছেন কী কী যুদ্ধ ডেনমার্কের সাথে যুদ্ধ অস্ট্রোপ্রাশিয়া যুদ্ধ ফ্রাঙ্কোপাশিয়া যুদ্ধ তো প্রথম আমাদের ডেনমার্কের যুদ্ধ সম্পর্কে বলতে হবে যে স্লেজইক আর হলস্টেইন এই দুটো প্রদেশ জার্মানির রাজ্যসীমার অন্তর্ভুক্ত হলেও আইনত সেটা ডেনমার্কের অধীনে ছিল সেই কথা বলতে হবে তাহলে যুদ্ধ পরিচালনা এটা আমরা নেক্সট পয়েন্ট করতে পারি ঠিক আছে তার মধ্যে ফার্স্ট পয়েন্ট আমরা কি করব ডেনমার্কের সাথে যুদ্ধ তিনটে যুদ্ধ করছেন তিনি ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেনমার্কের সাথে যুদ্ধ তাহলে ডেনমার্কের সাথে যুদ্ধের ক্ষেত্রে কি বলছি আমরা যে স্লেজবিক আর হলস্টেন এই দুটো প্রদেশ জার্মানির রাজ্য সীমার অন্তর্ভুক্ত হলেও আইনত ডেনমার্কের অধীনে ছিল এবং যেটা দেখা যাচ্ছে যে বিসমার্ক অস্ট্রিয়ার সাথে মিলিত হয়ে ডেনমার্কের সঙ্গে ওই আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করছেন তো পরাজিত ডেনমার্ক ভিয়েনা চুক্তির দ্বারা দুটো প্রদেশের ওপর সব দাবি ত্যাগ করছে কিন্তু অস্ট্রিয়ার প্রাশিয়ার মধ্যে এই দুটো প্রদেশের কর্তৃত্ব নিয়ে একটু ঝামেলা তৈরি হচ্ছে এবং গ্যাস্টিনের সন্ধির দ্বারা যেটা ওই আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল স্লেজবিক প্রাশিয়ার কাছে থাকছে আর অস্ট্রিয়া হলস্টাইন প্রদেশ লাভ করে ফেলছে এরপরে অস্ট্রিয়ার সাথে আবার তিনি যুদ্ধেতে জড়িয়ে যাচ্ছেন তো নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে অস্ট্রোপ্রাশিয়া যুদ্ধ অস্ট্রোপ্রাশিয়া যুদ্ধ এই পয়েন্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো আমাদের বলতে হবে যে বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় রাজনীতিতে তাকে মিত্রহীন করার চেষ্টা করছেন পোল বিদ্রোহের সময় তো রাশিয়া প্রাশিয়ার দ্বারা সাহায্য পেয়েছিল আর ইটালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যোগ দিচ্ছে ভেনিশিয়া পাওয়ার জন্য আর ফ্রান্স তখন নিরপেক্ষ থাকার কথা বলছে ফলে মানে নিরপেক্ষ থাকবে এবং জার্মানি কিছু ভূখণ্ড লাভ করবে এই শর্তে তারা বলে দিচ্ছে যে অস্ট্রিয়াকে কেউ সাপোর্ট করবে না এই সময় দেখা যাচ্ছে রাশিয়া তারপরে ইটালি ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে চলে যাচ্ছে এবং মাত্রই সাত সপ্তাহের যুদ্ধ চলেছিল যেটাকে আমরা স্যাডোয়ার যুদ্ধ বলে থাকি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হচ্ছে সেই যুদ্ধতে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে এবং প্রাগের সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান হয়ে যাচ্ছে সেই বিষয়টা বলবো নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ নেক্সট পয়েন্ট আমাদের করতে হবে হচ্ছে ফ্রাঙ্কো যুদ্ধ তিনটা এখানে আমরা কি বলবো যে বিসমাক অস্ট্রিয়াকে তো মানে পরাজিত করে ফেলছে তারপরে ফ্রান্সের দিকে নজর পড়ছে এবার ফ্রান্সের দিকে যদি নজর পড়ে তাহলে ফ্রান্সকেও পরাজিত করতে হবে সেই সময় প্রাশিয়া একটা বুদ্ধি খাটাচ্ছে কি হচ্ছে অস্ট্রিয়ার পরাজয়ের পর ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রাশিয়া এগিয়ে যাচ্ছে অস্ট্রিয়া ইটালি আর রাশিয়াকে নিরপেক্ষ রাখছে রেখে বিসমার্ক ফ্রান্সের যুদ্ধের জন্য তাদেরকে প্ররোচিত করছে বা নিজেদেরা উদ্যোগ নিচ্ছে ফ্রান্স সেই সময় বিসমার্কের কূটনৈতিক চালে জড়িয়ে পড়ছে এমটেলিস এমস টেলিগ্রামের কথা তোমরা পড়েছ ভালো করে এই চ্যাপ্টারে আমরা সব প্রশ্নতেও আলোচনা করছি তো সেই কূটনৈতিক চালে জড়িয়ে পড়ছে এবং আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ফ্রান্স সেই সময় সেডানের যুদ্ধ হচ্ছে এবং পড়াশিস আমরা তৃতীয় নেপোলিয়ান সেখানে কিন্তু চূড়ান্তভাবে পরাজিত হয়ে যাচ্ছেন এবং আলটিমেটলি ফ্রাঙ্কফোর্টের সন্ধি হচ্ছে সেই সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান এবং রাজনৈতিক ঐক্য সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে জার্মানি ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এই বিষয়টা বলতে হবে আর লাস্ট কি করতে হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যেটা আমরা করছি সংহার সেকশান তো আমাদের রাখতেই হবে যেখানে আমরা বলে দেবো যে এইভাবেই বিসমার্ক কূটনীতি আর যুদ্ধনীতির মাধ্যমেই জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হচ্ছেন এবং ঐক্যবদ্ধ জার্মানি প্রথম সম্রাট কিন্তু কাইজার প্রথম উইলিয়াম হচ্ছে এইভাবে আনসারটাকে শেষ করতে হবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এতগুলো পয়েন্টস আমরা লিখলাম খুব সুন্দর করে আনসারটাকে লিখবে এইট মার্কসের জন্য খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কী বলা হচ্ছে পরের প্রশ্নতে যে এইমস টেলিগ্রাম কি এর পটভূমি কি ছিল আর এর ফল কী হয়েছিল অনেকগুলো তথ্য কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে মূলত এই জার্মানির ঐক্যবদ্ধকরণের বিষয়টাই এখানে কিছুটা হলেও চলে আসবে তো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যেটা করছি ফার্স্টেই কি করব একটা ভূমিকা সেকশন রাখবো যেখানে আমরা বিষয়টাকে কিভাবে এক্সপ্লেন করব আমাদের বলতে হবে যে প্রাশিয়া রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থান থেকে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে একটা টেলিগ্রামের মাধ্যমে খবর পাঠিয়েছিলেন ওই আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে যার বিষয় ছিল যে ফরাসি বেনে দ্বিতীয় সাথে প্রথম উইলিয়ামের আলোচনা যেটা হয়েছে তার একটা সামারি সার সংক্ষেপ এটাকে ইতিহাসে এম টেলিগ্রাম বলা হয়ে এর ফলে কি হচ্ছে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল এবং জার্মানির ঐক্য কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছিল তো আমাদের কি করতে হবে ফার্স্ট পয়েন্টে যেটা লিখতে হবে এমস টেলিগ্রামের পটভূমি এমস টেলিগ্রামের পটভূমি এটা হবে আমাদের ফার্স্ট পয়েন্ট যেখানে আমরা লিখতে পারব যে একটা বহির্দেশীয় ঘটনাকে কেন্দ্র করে এমস টেলিগ্রামের পটভূমি কিন্তু রচিত হচ্ছে কি হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা আন্ডারে করবো স্পেনের সিংহাসন নিয়ে বিরোধ স্পেনের সিংহাসন নিয়ে বিরোধ এই পয়েন্টটাকে কীভাবে এক্সপ্লেন করতে পারি আমরা এখানে বলতে হবে যে স্পেনের রানী ইসাবেলা ইসাবেলার বিরুদ্ধে কিন্তু স্পেনে বিদ্রোহ শুরু হচ্ছে এবং রানী সিংহাসনচ্যুত হয়ে যাচ্ছেন এই সময় স্পেনীয়রা প্রাশিয়ার হোহেনজলান রাজবংশের প্রিন্স লিওপোল্ডকে স্পেনের রাজা হওয়ার জন্য অনুরোধ করছেন আর লিওপোল্ড প্রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টনির পুত্র ছিলেন এই বিষয়টা বলবো নেক্সট যেটা বলতে হবে ফ্রান্সের বিরোধিতা নেক্সট পয়েন্ট আমরা নেক্সট আপ পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রান্সের বিরোধিতা কিভাবে আমরা এক্সপ্লেন করব বিষয়টাকে বলতে হবে যে স্পেনিশ সিংহাসনে লিওপোল্ডের মনোনয়নে ফ্রান্স বিরোধিতা করছে কারণ ফ্রান্সের পূর্ব দিকে জার্মানি আর পশ্চিম দিকে স্পেনে জার্মান হোয়েঞ্জোরলান বংশের রাজা লিওপোল সিংহাসনে যদি বসে তাহলে ফ্রান্সের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকছে ফলে ফ্রান্সের বিরোধিতায় লিওপোল কিন্তু স্পেনের এই প্রস্তাবে রাজি হচ্ছে না সেই বিষয়টা বলবো নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাশিয়ার প্রতিশ্রুতি লাভের জন্য ফ্রান্সের চেষ্টা ফ্রান প্রাশিয়ার রাশিয়ার প্রতিশ্রুতি লাভের জন্য প্রতিশ্রুতি লাভের জন্য ফ্রান্সের চেষ্টা এটাকে কিভাবে এক্সপ্লেন করব বলতে হবে যে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ান এতেও সন্তুষ্ট হননি তিনি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছিলেন যে জার্মান হোয়েমসল্যান বংশের কেউ কখনো স্পেনিশ সিংহাসনে বসবে না তারপরেই আমরা আরেকটা পয়েন্ট করব এই নিয়ে আলোচনা করতে যাচ্ছেন তো নেক্সট পয়েন্ট হবে এমসে আলোচনা নেক্সট পয়েন্ট হবে এইমসে আলোচনা যেখানে আমরা বলবো যে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের নির্দেশ অনুসারে ফরাসি দূত কাউন্ট বেনেডিটিভ প্রাশিয়া রাজা প্রথম উইলিয়ামের প্রতিশ্রুতি আদায় করতে চাইছেন এবং প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তখন কী করছে এমস নামক যে স্থান রয়েছে সেই স্থানে বিশ্রাম করছিলেন মেনেদিতি এমসে গিয়ে রাজার সাথে দেখা করছেন এবং এই বিষয়ে আলোচনা করছেন রাজা অত্যন্ত বিনীতভাবে ভদ্রভাবেই তাকে জানিয়ে দিয়েছিলেন যে এরকম কোনো কমিটমেন্ট করা বা প্রতিশ্রুতি দেওয়া তার পক্ষে সম্ভব নয় বিষয়টা বলব নেক্সট পয়েন্ট আমরা করব এমস টেলিগ্রাম ও পরিবর্তিত বিষয় প্রকাশ নেক্সট পয়েন্ট হবে হচ্ছে এমস টেলিগ্রাম এমস এমস টেলিগ্রাম ও পরিবর্তিত বিষয় প্রকাশ ও পরিবর্তিত বিষয় প্রকাশ এই পয়েন্টটাকে কীভাবে এক্সপ্লেন করবো এখানে আমাদের বলতে হবে যে দেখা যাচ্ছে প্রাশিয়ার রাজা আলোচনার বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানাচ্ছেন আঠারোশ সত্তর খ্রিস্টাব্দে এবং কূটনীতিবিদ বিসমার্ক কী করছেন টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে টেলিগ্রামটা এমনভাবে সাজাচ্ছেন যাতে মনে হয় যে প্রাশিয়ার রাজা ফরাসিদত উদ অপমান করেছে আর পরের দিনই বিসমার্ক কী করছেন এটা নর্থ জার্মান গেজেট আর অন্যান্য সংবাদপত্রে প্রকাশ করে দিচ্ছেন আঠ সত্তর খ্রিস্টাব্দে আর তারপরেই প্রভাবটা শুরু হয়ে যাচ্ছে তাহলে নেক্সট পয়েন্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমস টেলিগ্রামের এমস টেলিগ্রামের ফলাফল তাহলে নেক্সট পয়েন্ট আমরা করব এমস টেলিগ্রামের ফলাফল তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি এই পয়েন্টটাকে এক্সপ্লেন করবো এইভাবেই বলতে হবে ফার্স্ট পয়েন্ট আমরা করব প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা প্রাশিয়ার বিরুদ্ধে প্রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা ঠিক আছে এই পয়েন্টটাকে কীভাবে আমরা এক্সপ্লেন করতে পারি তো এখানে বলতে হবে যে এই ঘটনার কথা জানতে পেরে ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলছে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে কি না যুদ্ধ তাহলে আমাদের কি করতে হবে এখানে আরেকটা পয়েন্ট ক্রিয়েট করতে হবে যেখানে আমরা লিখবো ফ্রাঙ্কো যুদ্ধ ঠিক আছে যুদ্ধ যেখানে লিখবো যে জার্মান জাতি অধ্যুষিত আলসাস আর লোরেন জার্মানির সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং যুদ্ধ হওয়ার পরে প্রাশিয়ার রাজা কি করছেন প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হচ্ছে যুদ্ধ হয়ে যাওয়ার পর এই ইনফরমেশনসগুলো দেওয়ার পর লাস্টে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যেটা করছি সংহার সেকশন আমাদের রাখতে হবে পুরো আনসারটাতে আমরা যা কিছু নিয়ে আলোচনা করলাম বা বিসমার্কের রক্ত নীতি কতটা বেশি এফেক্টিভ ছিল জার্মানির ঐক্যবদ্ধকরণের ক্ষেত্রে সেই পুরো বিষয়টাকে এক্সপ্লেন করে সুন্দর করে এক দু লাইনে লিখে উপসংহার দিয়ে পুরো প্রশ্নের আনসার কমপ্লিট করে ফেলতে ঠিক আছে আশা করছি প্রশ্নের আনসারটা খুব ইজি ছিল তোমরা সুন্দর করে পয়েন্ট করে যদি এইভাবে লেখো তাহলে এইট মার্কসে কিন্তু ভালো নম্বর ভালো স্কোর তোমরা কিন্তু পেতে পার ক্লিয়ার তাহলে প্রশ্নের আনসার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান কে করেন কিভাবে করেন মুক্তিদাতা যার কাকে কেন বলা হয়ে থাকে মানে এইভাবেও প্রশ্নটা আসতে পারে বা একসাথেও দিতে পারে ওর হিসাবে আসতে পারে দুটো আনসারই একই হবে তো প্রথমে কি করবো প্রত্যেকটা প্রশ্নে যেটা করছে আমাদের একটা ভূমিকা সেকশন রাখতে হবে তো প্রশ্নটার আনসার আমরা শুরু কী করে করব এখানে বলতে হবে যে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটিয়েছিলেন যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদের জন্য যার দ্বিতীয় আলেকজান্ডার তার যে সেনাপতি ছিলেন রোস্টোভস্টভের নেতৃত্বে একটা কমিটি নিয়োগ করেছিলেন এবং আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে এই কমিটির রিপোর্ট প্রকাশিত হচ্ছে এবং যার হুমিদাসদের মানে যার আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার রাজাকে তো যার বলা হয়ে থাকে হুমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি করে ফেলছে সেটা বলতে হবে নেক্সট পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে মুক্তির ঘোষণাপত্র মুক্তির ঘোষণাপত্র তো ক্ষেত্রে কি করতে হবে মুক্তির ঘোষণাপত্রের যে বিষয়গুলো ছিল সেগুলো পয়েন্ট করে করে বলতে হবে কি কি পয়েন্ট আমরা করতে পারি প্রথমেই বলতে হবে যে ভূমিদাসদের স্বাধীন আর মুক্ত নাগরিক হিসাবে গণ্য করা হবে সেটা বলে দেওয়া হলো ভূমিদাসদের চাষের জন্য জমি দেওয়া হবে অভিজাত বা সামন্তদের আর্থিক ক্ষতি না করে ভূমিদাসদের মুক্ত করে দেওয়া হবে আর একদম শান্তিপূর্ণ উপায়ে সমগ্র ব্যবস্থাটাকে পরিচাল পরিচালনা করা হবে সেই বিষয়টা বলতে হবে যা যা কিছু উল্লেখ রয়েছে বইতে তোমরা যা যা কিছু পড়েছ পয়েন্ট আকারে লিখতে হবে আমরা যে পয়েন্টটা করব সেটা হচ্ছে ভূমিদাস উচ্ছেদ আইন তাহলে নেক্সট পয়েন্ট আমাদের কি হবে ভূমিদাস উচ্ছেদ আইন এই পয়েন্টটাকে কিভাবে এক্সপ্লেন করব এটাকে বলতে হবে যে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ভূমিদাস উচ্ছেদ আইন পাশ হচ্ছে আর এই আইনে বলা হচ্ছে যে রাজকীয় জমি বা সামন্ত জমিতে নিয়োজিত ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে তারপরে মুক্ত ভূমিদাসদের ওপর জমিদার বা সামন্তদের কোনো রকম অধিকার থাকবে না জমিদারদের জমির প্রায় অর্ধেক মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দিয়ে দেওয়া হবে আর চাষির জন্য জমিদারদের ক্ষতিপূরণ দেওয়া মানে জমির জন্য জমি যে নিয়ে যাওয়া হচ্ছে চাষ করার যে জমি সেই জমি মানে সেটার জন্য জমিদারদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কৃষকরা ওই ঊনপঞ্চাশ বছরের কিস্তিতে এই অর্থ সরকারকে প্রদান করবে এই সব কিছু বলা হচ্ছে এই বিষয়টা আমাদের উল্লেখ করতে হবে পুরো বিষয়টা কি বলা হলো নেক্সট আমরা যে পয়েন্টটা করব সেটা হচ্ছে ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের ত্রুটি আমরা করবো ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের ত্রুটি ঠিক আছে তাহলে এই পয়েন্টটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারবো এখানে বলতে হবে যে যার দ্বিতীয় আলেকজান্ডার যিনি মুক্তিদাতা যার নামে পরিচিত ছিলেন ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের জন্য রুশ জনগণের কাছে মুক্তিদাতা জার হিসেবে পরিচিত হচ্ছেন কিন্তু ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল ত্রুটি ছিল যার জন্য এই প্রচেষ্টা কিন্তু সম্পূর্ণভাবে সফল হতে পেরেছিল এটা আমরা বলতে পারি না তো কি কী ব্যর্থতা ছিল ফার্স্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে জমির জন্য কৃষকেরা সরকারকে যে অর্থ প্রদান করত তা প্রাপ্ত জমি অপেক্ষায় অনেকটাই বেশি ছিল তারপরে জমিদাররা উর্বর এলাকাগুলো নিজেদের কাছে রেখে দিয়ে অনুন্নত যে এলাকাগুলো রয়েছে সেটা মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দিয়ে দিত এর জন্য কি হতো বারবার করে কৃষক বিদ্রোহ দেখা যেত আর কৃষকদের জমি ভোগ করার অধিকার দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু মালিকানা সত্ত্বেও তারা যে মালিক সেটা কিন্তু দেওয়া এই বিষয়টা বলবো আর লাস্টে যেটা আমরা করি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে উপসংহার সেকশন আমাদের ক্রিয়েট করতে হবে যেটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করবো বলতে হবে যে অনেক সীমাবদ্ধতা ছিল বা ত্রুটি ছিল সেগুলো থাকলেও আমরা যেটা বলতে পারি যে যার দ্বিতীয় আলেকজান্ডারের মন থেকে প্রয়াসের ফলে বা আন্তরিক প্রয়াসের ফলে কিন্তু রাশিয়ায় দীর্ঘদিন প্রচলিত ভূমিদাস প্রথার অবসান সম্ভব হচ্ছে এবং তার এই প্রয়াসই কিন্তু তাকে মুক্তিদাতা জারে রূপান্তরিত করছে বা মুক্তিদাতা জার বলে তাকে উল্লেখ করছে তো সেই বিষয়টা বলে আনসারটাকে কমপ্লিট করতে হবে অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে বিশেষ নেই জাস্ট আমরা তিনটে মেন পয়েন্ট করছি মুক্তির ঘোষণাপত্রতে কি বলা হচ্ছে ভূমিদাস উচ্ছেদ আইনে কি বলা হচ্ছে আর ভূমিদাস প্রথা যে উচ্ছেদ করা হলো বা যে আইনটা প্রচলন করা হলো সেটার কোন কোন ক্ষেত্রে ত্রুটি রয়েছে সেটা বলে আনসারটাকে আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে এই ছিল সম্পূর্ণভাবে আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউ এলই সব ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা আশা করি তোমাদের আলোচনাটা শুনে তোমরা উপকৃত হবে কাজে লাগাবে সেটাকে আর কোনো রকম যদি সমস্যা মনে হয় তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো করে চ্যাপ্টারটার প্রিপারেশান নাও ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকুই নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা চ্যাপ্টারের ভিডিও নিয়ে